আসসালামু আলাইকুম লিসনার্স, ভৌতিকতার 181তম এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি আছি ডক্টর আলিফ আপনাদের সকলের সাথে। আবারও আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আরেকটি বৃহস্পতিবারে। প্রত্যেকটি বৃহস্পতিবার আমার জন্য খুব স্পেশাল হয়, কারণ এই বৃহস্পতিবারগুলোতেই আমি বলতে পারি আপনাদেরকে ভয়ঙ্কর কিছু ঘটনা, যেইখানে যেই ঘটনাগুলো শুনে আপনাদের রাতের বেলার হয়ে ওঠে একটু ভয়ঙ্করময়। মাঝে মাঝে আমাদেরকে মেসেজ পাঠায় অনেকেই যে ভয় পেয়েছি, ঘটনাগুলো ভালো লেগেছে। ঘটনাগুলো ভালো লাগার ক্ষেত্রে দুটো জিনিস কাজ করে সবার মধ্যে, একটা হচ্ছে ঘটনা কতটুকু ভয়ের, আর একটা হচ্ছে একটা ঘটনা শুনে একটা মানুষ কতটুকু অবাক হতে পারে। ভয় থেকে অবাক হওয়ার দাঁড়িপাল্লাতে অবাক হওয়াটাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। ভয় বলতে গেলে অনেকে পেতে চায় না, আবার যদি কেউ ভালো করে ঘটনাটাকে ফিল করে ভয় পাওয়া যায়। তেমনই একজন মানুষ হচ্ছে আমাদের জাহিদ ভাই, যার ঘটনা আমাদের সাথে আজকের এপিসোডে থাকবে। যে ঘটনাগুলো শুনলে আপনাদের গতানুগতিক ভয়ঙ্কর ঘটনাগুলো থেকে একটু আলাদা ইনফরমেশন পাওয়া যায়। আজকের এপিসোডটি শুরু করবার আগে আপনাদের একটা ছোট ইনফরমেশন দিতে চাই যে জিন জাতি পানাহার করে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্রতা অর্জনের জন্য ঢেলা আনতে বলেন এবং হাড় ও শুকনা গোবর আনতে নিষেধ করেন। তো উনি কারণ জিজ্ঞেস করলেন, তিনি বললেন এ দুটি জিনদের খাদ্য। তিনি বলেছেন তোমরা গোবর বা হাড় দ্বারা প্রস্রাব পায়খানা পরিষ্কার করো না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, অতঃপর তাকে পাওয়া গেল এবং পাওয়া গেলে তাকে জিজ্ঞাসা করলাম কারণ কি। তিনি বললেন আমার কাছে এক জিনের আহ্বায়ক এসেছিল, আমি তার সঙ্গে গিয়ে তাদের কাছে কুরআন পড়লাম, অতঃপর তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাথে বিভিন্ন চিহ্ন, তাদের আগুনের চিহ্ন দেখালেন। তারা তার নিকট খাদ্য চেয়েছিল, তিনি বলেছিলেন আল্লাহর নাম উল্লেখ করে যে কোনো হাড্ডির উপর তোমাদের হাত পড়বে তা তোমাদের জন্য পর্যাপ্ত গোশতে পরিণত হবে, আর প্রত্যেক গোবর হবে তোমাদের পশু খাদ্য। অতঃপর তিনি বললেন সুতরাং তোমরা ওই দুটো জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করবে না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। শয়তান পানাহার করে, কিন্তু শয়তান পানাহার করে বাম হাতে, এই জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে তাতে তার বিরোধিতা করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ যেন বাম হাত দিয়ে অবশ্যই আহার না করে এবং তা দিয়ে অবশ্যই পানও না করে, কেননা শয়তান বাম হাত দিয়ে পানাহার করে থাকে। কোনো ব্যক্তি যখন নিজ বাড়ি প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার অনুচরদেরকে বলে আজ না তোমরা এই ঘরে রাত্রি যাপন করতে পারবে আর না খাবার পাবে। অন্যনা যখন সে প্রবেশকালে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তখন শয়তান বলে তোমরা এখানে রাত্রি যাপন করার স্থান পেলে। আর যখন আহার কালেও আল্লাহকে স্মরণ হয় না, তখন সে তার চেলাদেরকে বলে তোমরা রাত্রি যাপন স্থল এবং নৈশভোজ উভয় পেয়ে গেছ। সুতরাং স্পষ্টত বোঝা গেল শয়তান পানাহার করে। যে পশুকে জবেহকালে আল্লাহর নাম নেওয়া হয়নি তার গোশত যেমন মুমিন মানুষদের জন্য হারাম, তেমনি মুমিন জিনদের জন্য প্রত্যেক সেই হাড্ডিকে খাদ্যে বানানো হয়েছে যা স্পর্শ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। পক্ষান্তরে যে খাদ্যের জন্য আল্লাহর নাম নেওয়া হয় না তাতে শয়তান জিনদের ভাগ বসে। ছোট করে শেষ করছি, হুজাইফা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন আমরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আহারে বসতাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার হাতে রেখে শুরু না করা পর্যন্ত আমরা তাতে হাত রাখতাম না এবং আহার শুরু করতাম না। একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাবার উপস্থিত ছিলাম, হঠাৎ একটা বাচ্চা মেয়ে এমনভাবে আসলো যেন তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং সে নিজ হাতে খাবার দিতে উদ্যত হয়েছিল। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে নিলেন, তারপর এক বেদুইন এলো যেন তাকে ধাক্কা মারা হয়েছিল, সেও খাবার হাতে হাত রাখতে উদ্যত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে নিলেন এবং বললেন যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয়নি অবশ্যই শয়তান সে খাদ্যকে
হালাল মনে করে। আর এই মেয়েটিকে শয়তানি নিয়ে এসছে যাতে ওর বদৌলতে নিজের জন্য খাদ্য হালাল করতে পারে। কিন্তু আমি তার হাত ধরে ফেললাম। তারপর সে বেদুইনকে নিয়ে গেল যাতে ওর দ্বারা খাদ্য হালাল করতে পারে, কিন্তু আমি ওরও হাত ধরে নিলাম। সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ আছে, শয়তানের হাত ওই দুজনের হাতের সঙ্গে আমার হাতে ধরা পড়েছিল। অতঃপর তিনি বিসমিল্লা বলে আহার করলেন। এই একটা পাওয়ার হচ্ছে, এই একটা শক্তি বিসমিল্লা কতটা পাওয়ারফুল তা আমরা খালি চোখে দেখতে পারি না। তাই জিন জাতির উদ্দেশ্যে, এই আপনার জিন জাতির ব্যাপারে আপনাদের উদ্দেশ্যে এই ছোট্ট একটি মেসেজ, যাই করবেন বিসমিল্লা বলে করবেন। আমরাও বিসমিল্লা বলে আমাদের আজকের প্রথম ঘটনাটি শুরু করছি। যিনি পাঠিয়েছেন তিনি, তার ঘটনা আমরা আগে একবার শেয়ার করেছিলাম, তার নাম মেহেদি, এবং 144তম এপিসোডে তার ঘটনা আমরা শেয়ার করেছি। তিনি যেই ঘটনা তার শেয়ার করছেন সেটা তার নানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা বিচ্ছিন্ন ঘটনা। সে সময় পূজার ছুটি চলছিল। ওই পূজার ছুটিতে বাড়িতে আসার পর তার নানা ভাইয়ের সাথে কথার প্রসঙ্গে তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের সময় কি কোনো আদি ভৌতিক ঘটনা আছে নাকি, আপনার সাথে কিছু ঘটেছে? তো নানা ভাই একটা হাসি দিয়ে বলে, অনেকগুলো তো আছে, কয়টা শুনবা? তিনি অবাক হয়ে যায়, কারণ তিনি যখন ছোট ছিল তখন থেকেই নানা তাদের সাথেই থাকতো, কারণ উনি প্রায় রাতেই অসুস্থ হতেন, তো তার খেয়াল রাখার লাগতো। তো এই সুবিধার্থে প্রায় বন্ধুর মতোই ছিল তার নানা। তারা একসাথে ফুটবল দেখতো, রেসলিং দেখতো, যখন তখন জিজ্ঞাসা করতেন তিনি, তো তো তখন উনি হেসে বলতো যে এসব আসলে হয় না, ওরা আগে ছিল এখন আর নাই, মানে উনি ক্লিয়ার করতে চাইতো না। তো হঠাৎ করে এই নানা ভাই বলছে যে ওনার সাথে কিছু ঘটনা আছে। তো উনি তাকে, মানে মেহেদিকে ভাইকে বললো যে তুমি ছোট ছিলা দেখে তোমাকে বলতাম না, ভয় পাবা, মানে তার নানা তাকে বলছিল আর কি। তো উনি যে ঘটনাগুলো তাকে বললেন ওগুলোর মধ্যে একটা তিনি শেয়ার করবেন আজকে। তার নানা ভাইয়ের ঘটনাতে ছিলেন, মানে এটা মেইন ইনসিডেন্টের মতো একটা ঘটনা, আর এটা ঘটে যায় ওনার ছোট ভাই ফজল নানার সাথে। তো ঘটনার সুবিধার্থে তাদের গ্রামের কিছু বর্ণনা দেওয়া যায়। তাদের গ্রামের নাম হচ্ছে কাউতলি, এটা তিতাস নদীর একটা শাখা নদীর মধ্যে পড়ে, কুরুলিয়া খালের পাশে এটা অবস্থিত। খালের অপর পাশে হচ্ছে ভাদুগড় নামের একটি গ্রাম। খাল মানে খালটা কাউতলির আর ভাদুগড়ের মাঝ দিয়ে গিয়ে মূল নদীর সাথে মিলেছে। নদীর ওপারে ফারাঙ্গা নামের একটি গ্রাম আছে, কুরুলিয়া খালের বেশ দুর্নাম আছে, প্রতি বছর 3 থেকে 4 জন এই খালে মৃত্যুবরণ করে। যারা সিলেট বা চিটাগং গেছেন তারা সবাই দেখেছেন এই জায়গাটা, বাট মেবি খেয়াল করেন নাই কখনো, বিকজ জায়গাটা দেখে বোঝা যায় না যে এটা আসলে কতটা ভয়ানক। ঘটনা শুরু করা যাক, নানাভা যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই চেষ্টা করা হলো। এটা পাকিস্তান পিরিয়ড ছিল, সালটা আসলে স্মরণ করা যাচ্ছিল না, ধান কাটা খালি শেষ হয়েছে তখন। তো তার নানার যেভাবে বলেছে, আব্বা আগেই এক নৌকা করে বেশ কিছু ধান নিয়ে গেছে, মানে তার নানার বাবা। তো আমরা নানার, তার নানার ভয়েসে বলার চেষ্টা করছি, আব্বা আগেই এক নৌকায় করে বেশ কিছু ধান নিয়ে গেছে, আগেই চলে এসছে, আমি বাকি ধানটুকু নৌকায় তুলে সব লেবারদের একটা নৌকায় তুলে আমার বন্ধু মানিক মিয়া আর ছোট ভাই ফজলকে নিয়ে ওদের পেছনের নৌকা করে বাড়ির দিকে রওনা দিলাম। ওই সময়টায় মাগরিবের আজানের একটু বেশি হলে আধা ঘন্টা আছে, নিয়ত যে বাসায় যেয়ে নামাজ পড়ব। তখন কুরুলিয়ার খালে পানি আসে বেশ, তো বড় নৌকা সহজে যেতে পারবে। তিতাস নদী থেকে খালে নৌকা ঢোকার পর আমার কেমন জানি মনে হচ্ছিল যে নৌকার তলায় কিছুর সাথে মনে হয় ধাক্কা খাচ্ছিল। মানিককে বললাম যে নেমে দেখতো মাটিতে লাগতেছে কিনা, এমন তো হওয়ার কথা না। মানিক বলল, মজিদ লক্ষণ বালানা, দুয়া ভরা শুরু কর। আমি ভয় পাচ্ছি ফজলকে নিয়ে, ও তো মাত্র 13 বছরের বাচ্চা, আমার কিছু হলে তো সমস্যা নাই, ওর কিছু হলে আব্বা আম্মাকে কি বলবো। দুয়া পড়তে পড়তে নৌকা রেল ব্রিজের সামনে এসে পড়ল। ওই তো কাউতলি বাজারের নৌকার ঘাট দেখা যাচ্ছে, ঘাটে আব্বা দাঁড়ানো। একটু সাহস পাচ্ছিলাম, মানিককে বললাম যে চালা নৌকা,
আল্লাহ ভরসা, যা হওয়ার হবে। নৌকা রেলব্রিজের ভেতর দিয়ে আসার সময় হঠাৎ পার থেকে আব্বা ডাকাডাকি শুরু করলো। কি জানি বলছিল কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছিল না। পারে দেখলাম লোক জমে গেছে অনেক, আর নৌকার অর্ধেকের একটু বেশি পার হওয়া মাত্রই দেখলাম নৌকা কেমন যেন ঘোরা শুরু করলো। যেদিকটার মুখ করা ছিল অন্যদিকে ঘুরে যাচ্ছে। মানে কি? সাগরের যেমন পানির ঘূর্ণি দেখা যায়, ওয়ার্লপুল বলা যায়, সেরকম একটা ঘূর্ণিতে নৌকার সামনের অংশ ঢুকে যাচ্ছে। ফজল কান্না শুরু করে দিল। আমি আর মানিক দোয়া পড়ছি। পরে মানিক বলল, চল ফজলকে ঢিল মার একটু দূরে, ও হালকা, ও বেঁচে যাবে, তারপর আমরা লাভ দিব। এইটাই প্ল্যান। ফজল তখন বেশ হ্যাংলা পাতলা ছিল, ওকে জোরে একটা ঢিল মারলাম যতটুকু শক্তিতে পাওয়া যায়। ও একটু দূরের পাড়ের দিকে গেল, চলে গেল। ও সাঁতার জানো তাই ও বেঁচে যেতে পারবে, এরকমটাই প্ল্যান। ওকে ঢিল দেওয়ার পর দেখলাম যে ও একটু সামনে গিয়ে মনে হলো কেউ ওকে টান মারছে, নিচে থেকে আরও ও ডুবে গেল। মাথায় আকাশ ভেঙে পড়ছে, এই কি হলো আমার জন্য আজকে, এটা হলো ফজলকে নিয়ে গেল, এখন কি হবে? মানিক আমাকে টান দিয়ে ধরে লাফ দিল। ও যে কিভাবে আমাকে পারে তুললো এটা শুধু ও জানে আর আল্লাহ জানে। আমি বেহুশ। হুশ ফেরার পর আব্বার কাছে শুনলাম দুদিন আমার কোনো হুশ ছিল না, আর আমার জ্বর ছিল প্রচুর। পরে আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, ফজল কোথায়? বলল, যে এটা লম্বা কাহিনী, পরে বলবে, আপাতত আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার জ্বর কমার পর আমাকে আব্বা সব বলল। পারে সবাই দেখলো যে নৌকা তলিয়ে যাচ্ছে আর তোমরা ফজলকে ঢিল মারছ, ওইটা তোমাদের ভুল ছিল, ও বাচ্চা ছিল তাই ওকে ওকে সুযোগ পেয়ে নিয়ে গেছিল। মানিক তোমাকে পারে তোলার পর যে জ্বর উঠেছে, এখনও তো ও বিছানায় আছে, উঠতে পারে নাই। ফজলকে নিয়ে গেছে, নৌকা নিয়ে গেছে, আমি আর তোমার মা ভেঙে পড়েছিলাম। আমি তোমার চাচারা সহ গ্রামের আরও অনেকেই পানিতে নেমেছিলাম ওকে খোঁজার জন্য, কিন্তু পাইনি। না, ওর কোনো চিহ্ন ছিল না, না নৌকার, কিছুই বুঝতে পারছিলাম না। আমি আর তোমার মা, আমরা দুজন নদীর পাড়ে সারা রাত কান্না করি, আল্লাহর কাছে মাফ চাই, আমার ছেলেকে ফিরিয়ে দিক। ফজরের আজানের পর নৌকার ঘাটের দিকে পানিতে কেমন যেন একটা নাড়াচাড়া দেখা যাচ্ছিল। আমি ওইদিকে গিয়ে দেখি পানির ভেতর থেকে একটা কিছু বের হচ্ছে। পরে ভালো করে খেয়াল করে দেখি নৌকাটা ভেসে উঠেছে। নৌকায় সব ধান ছিল আর নৌকার মাঝখানে ফজল বেহুশ অবস্থায় ছিল। ওর গায়ে ছিল জ্বর। ওকে হুজুররা ঝাড়ফুঁক করার পরও স্বাভাবিক হয়, কিন্তু ও অনেক ভয় পায় তো সবসময়, ভয়টা দূর হতে বেশ সময় লাগে। পরে ওর থেকে যা শোনা যায় তা অনেকটা এরকম, আমাকে যখন তোমরা ফালাই দিছিলে পানিতে, তখন পানিটা কেন জানি অস্বাভাবিক গরম ছিল। আমি যখন সাঁতার কাটতেছি তখন আমার মনে হইল একটা ঠান্ডা হাত আমার পা ধরে টান দিছে, কিন্তু বুঝে বুঝে ওঠার আগেই আমি পানিতে তলায় যাইতেছিলাম। তখন আমাকে একটা মেয়ের কণ্ঠ কইল, ভয় পাইস না, তোর কিচ্ছু হইব না। আমার আর কিচ্ছু মনে নাই। আমি যখন ঘুম থেকে উঠে দেখি আমি পানির নিচে আর আশপাশে সব কিছু গোলা, শুধু একটা দূরে কিছু দেখা যাইতেছিল। অবাক করা বিষয় রয়েছে, আমি শ্বাস নিতে পারতেছি পানির নিচে, আমার কোনো সমস্যা হইতেছে না। আমি তখন নৌকা থাইকা নেই মা একটু সামনে যাইয়া দেখতে পারলাম একটা মাইয়া পাথরের উপর বসে আছে। ওর চুলগুলো অনেক লম্বা ছিল, পানিতে ভাসতেছিল, ও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু কণ্ঠটা কেমন যেন ঠান্ডা হয়ে যায় শরীরটা। ও আমাকে জিজ্ঞেস করলো, ফজল না তোর নাম? আমি বললাম, জি, আমি তো তোর অনেক দিন ধরেই দেখি তুই এই নদীতে গোসল করস, সাঁতার কাটস, তোর তো আমার অনেক ভাল লাগে, তোর আমি আমার সাথে নিয়ে যাইতে চাই, তুই যাবি আমার সাথে? না গো, আমার আম্মা বাড়িতে কান্না করব, আমি আপনার সাথে যাইতে পারবো না। তোর মা তো কান্না করতেছে নদীর পাড়ে দাঁড়ায়া, আর তোরে দিয়া দিতাম কইতেছে, আমার তো তোরে ছাইরা দিতাম মন যেতেছে না। তোর কি ইচ্ছা, তুই কি থাকবি আমার লগে? অনেক আরামে থাকতে পারবি আমার সাথে থাকলে।
আমার আম্মাকে কষ্ট দিয়ে আমি আরামে থাকতে থাকলেও আমি শান্তি পাবো না, আল্লাহর রাস্তা আমারে ছাইড়া দেন। তখন ওই কিছু একটা বলল, আমি না হয় তোরে ছাইড়া দিলাম কিন্তু অন্যরা কিন্তু তোরে আবার যদি পানিতে পায় তাহলে কিন্তু ছাড়বো না, তুই কিন্তু আর পানিতে নামিস না, আমি তোর ভালার লেগেই কইতাছি। আচ্ছা ঠিক আছে আমি আর নামবো না। পরে ওই জিনিসটা আমার চোখে হাত দিল, ওরা আমার আর কিছু মনে নেই। আমি যখন উঠলাম তখন দেখি তোমরা সবাই আমার পাশে আশেপাশে। এরপর থেকে আব্বা আর ফজরকে পানির ধারে কাছে যেতে দেন না। আমাদের জানমান আল্লাহ রক্ষা করেছেন, ওইটাই বড় কথা। মাঝখানে কি হয়েছে এটা আমাদের কাছে কিছু যায় আসে না। এই ঘটনাটা মেহেদি সাহেবের গ্রামের সব বয়স্কদের জানা। ঘটনাটা অনেকটা লোকাল মিথের মতো, অনেকটা লোকাল মিথ বলেই বলা চলে আর কি। 2016 সালে সেই ফজল নানা মারা গেছেন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যেহেতু ফজল নানার ঘটনা আমরা শেয়ার করলাম, তিনি যখন ছোট ছিলেন তো অনেক অনেক বয়স্ক অবশ্যই অনেক আগের কথা, তো তার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাই আপনার ঘটনার জন্য। আমি আরেকটা ঘটনা বলবো আপনাদেরকে সবাইকে, যেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন মার্জিয়া মেহজাবিন আপু। ইদানিংকালে তার ঘটনার বেশ সুনাম রয়েছে এবং মার্জিয়া মেহজাবিন আপু বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খুব ভালো ভালো ঘটনা পাঠাচ্ছে বিধায় আমরা তার আরেকটি ঘটনা শেয়ার করছি। 1987 সালে শঙ্কর, যেটি একটি ছদ্মনাম, ধামরাইয়ের একটি শ্মশানে দায়িত্বরত রয়েছেন প্রায় 30 বছর ধরে। মৃতের গোসল থেকে পোড়ানো, মানে সব দাহ করা পর্যন্ত সব কাজই তিনি করে থাকেন। তার দুজন ছেলে আছে, দুইটা ছেলে অয়ন এবং অর্ণব। তারা দুজনও সেই শঙ্কর কাকার সাথে তার কাজে সাহায্য করেন এবং একদম ছোট থেকেই, শঙ্কর কাকা তখন প্রথম সন্তানের বাবা হয়েছেন, অর্থাৎ তখন তার ছেলে অয়নের জন্ম হয়েছে। মাত্র কয়েকদিনের শিশু ছিল সে। অয়ন শঙ্কর কাকার কাজ না থাকলে বেশিরভাগ সময় তার পরিবার তার ছেলেদের সাথে কাটাতেন এবং তার স্ত্রীকে সময় দিতেন, কারণ দুটো ছোট ছোট বাচ্চা। তার স্ত্রীকে একদিন সময় দিতেন তো রেগুলারলি, একরাতে তিনি তার স্ত্রী পুত্র সমেত ঘুমিয়েছিলেন। রাত তখন আনুমানিক 11টা বাজে। যখনকার ঘটনা তখনকার সময় রাত 11টা অনেকটা গভীর রাত হিসেবে বিবেচিত হতো। তো যাই হোক, বাহির থেকে কেউ একজন ডাকে, শঙ্করদা, ও শঙ্করদা, বাইরে আহো, একটু তাড়াতাড়ি আহো, সব দেহ আইছে, কাম আছে, শঙ্করদা আহো। শঙ্কর কাকা উঠলেন তো তিনি বললেন, খাড়াও মি আইতাছি। তিনি বলে বলে তিনি দেখলেন যে তার কাজ সাথে কাজ করে যার নাম ছিল বিমল সে দাঁড়িয়ে আছে। তো শঙ্কর কাকা বের হলেন, তার সাথে হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে এগোতে লাগলেন। তো এর মধ্যে তিনি দেখলেন যে ভেতরে কিছু লোক, মানে যখন শ্মশানের কাছে চলে আসেন তখন দেখেন ভেতরে কিছু লোক একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো শঙ্কর কাকা আর বিমল দুজনকে লাশের সাথে থাকা একজন এগিয়ে আসে তাদেরকে দেখে এবং শঙ্কর কাকার হাত ধরে বলে, দাদা, ও দাদা, দেখো বাবা নেই গো দাদা, বাবা চলে গেল দাদা, আমাদের ছেড়ে চলে গেল দাদা, তুমি একটু শেষ গোসল দিয়ে দাও। তো শঙ্কর কাকা লোকটাকে চিনলেন, কেননা সে ছিল তাদের পার্শ্ববর্তী এলাকার একজন প্রভাবশালী লোক, ছিল নাম তার রঘুনাথ। তো শঙ্কর কাকা বললেন, যখন আমি শবদেহ, মানে তিনি বলছিলেন যে আমি যখন লাশ স্নান করাতে যাই তখন আমি দেখি যে এটা রঘুনাথের ছেলের লাশ, আর সে লাশের মাথার খুলিটা না আলগা, দেহ থেকে মাথাটা আলাদা, চোখে তুলো দেওয়া ছিল আর গলায় দড়ির দাগ। তখন আমি বুঝে যাই যে এটা সাধারণ মরা না, এইটা আত্মহত্যা, নিশ্চিত আত্মহত্যার মরা। কিন্তু আমি যদি একে স্নান দিতে আর পোড়াতে মানা করি তাহলে আমার সমস্যা হবে, যেহেতু এরা প্রভাবশালী। তাই আমি কিছু না বলে লাশটাকে স্নান করিয়ে মন্ত্র পড়া শুরু করে দিই, মন্ত্র পড়ে সব জোগাড় যন্ত্র করি, চিতাই উঠাই। কিন্তু একটা বিষয়ে খেয়াল করি যে আমার আশেপাশে যে কে একজন কাঁদছে, কান্না করছে, শব্দ পাচ্ছি আমি, হালকা শব্দের সেই কান্নার আওয়াজ পাচ্ছিলাম একদম পরিষ্কার, তবে খুব একটা পাত্তা দিই না।
আমি আমার কাজ করতে থাকি। মৃতের দাহ সম্পন্ন করার পর এখন আমার বাড়িতে ফিরতে হবে। শেষ রাতে বাড়ির ফেরার পথে কিছুদূর যাবার পর হঠাৎ করে আমি একা হয়ে যাই আচমকা। আমার একা হওয়ার কথা না, আমি একা হয়ে যাই। পেছন থেকে কেউ একজন আমায় সজোরে টান মারে। আমি পড়ে যাই, সাথে সাথে প্রচণ্ড ব্যথা পাই। সেই ব্যথা নিয়ে যখন পেছনে তাকাই কিছুই দেখতে পাই না। সেখানে আমি কোনো রকম উঠে মন্ত্র জপা শুরু করি, মন্ত্র জপতে জপতে হাঁটা শুরু করি। এদিকে ব্যথায় আমার বেশ কষ্ট হচ্ছিল হাঁটতে। কিছু দূর আসার পর একটা বট গাছ ছিল, সেখান দিয়ে যাবার সময় কিছু একটা ধূপ করে আমার সামনে পড়ে। আমি দু কদম পিছিয়ে যাই, কারণ কোনো কিছু আপনার সামনে পড়লে আপনি সাথে সাথেই সেটাকে ক্রস করে যাবেন না, অবশ্যই সেটার পেছনে চলে আসবেন। ভয় দেখে আমার সামনে একটা কুকুরের আধ খাওয়া মাথা এসে পড়েছে। কি ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার, আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এদিকে শরীরটা আমার কেমন যেন লাগছিল। শুরু করে দিলাম মন্ত্র জপা, জপতে জপতে সেটার পাশ কাটিয়ে বাড়ির পথে যেতে লাগলাম। যা দেখছিলাম আর যেই পথ ধরে হাঁটছিলাম আমি কিছুই নিতে পারছিলাম না। আমি দেখছি আমার সামনে তিনটা রাস্তা, আর তিনটা রাস্তাই অচেনা। আমি মনে প্রাণে মন্ত্র জপ করছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। এই রাস্তা তো আমার পরিচিত, এখান থেকে বাসা যেতে তো বেশ সময় লাগে না, কিন্তু এই রাস্তাগুলো এখন আমার কাছে অপরিচিত কেন। শেষে সাহস করে তৃতীয় রাস্তা ধরে হাঁটা দেই। সময় কত, কয়টা বাজে আমার জানা ছিল না। আমি কেবল হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি এবার একটা খোলা মাঠে এসে পড়ি, আর সেখানে দেখতে পাই কালো ছায়ার মতো কিছু লোক দেখতে একটা জীবিত মানুষকে খাটিয়ে তুলে একটা অগ্নিকুণ্ডলীর চারপাশে ঘুরছে আর মন্ত্র পড়ছে, আর সেই লোকটা খাটিয়া থেকে নামার জন্য কাকুতি মিনতি করছে। তো কিছুক্ষণ পর তারা সবাই সেই লোকটাকে অগ্নিকুণ্ডের ভেতর ফেলে দেয়। দেওয়ার সময় লোকটা চিৎকার করতে থাকে, করতে করতে পুড়তে থাকে, ভৎস হয়ে যায় আমার চোখের সামনেই। আমি ভয়ে আতঙ্কে শুধু তাকিয়েই দেখে যাচ্ছিলাম, মন্ত্র জপছিলাম। এবার সেই লোকগুলো অনেকটা আমার দিকে এগিয়ে আসছিল, মনে হচ্ছিল এবার আমার টার্ন, আমাকেই ওরা আবারও সেই অগ্নিকুণ্ডে ফেলতে আমার দিকে এগিয়ে আসছে। একজন আমি আবার হাঁটতে শুরু করব কিনা বুঝতে পারছি না, তবে একটা পর্যায়ে আমি এসব চিন্তা না করে প্রাণপণে দৌড় দিই। কোথায় বা কোন দিকে দৌড় দিয়েছি আমি জানি না। হঠাৎ কিছু একটার সাথে সজোরে ধাক্কা খেলাম, মনে হলো এই ধাক্কাটা অনেকটা অচিন, মানে অচিন ধাক্কা। এই ধাক্কাটার জন্য আমি কোনোভাবেই আমি নিজেকে মানে ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। আমি যে ধাক্কা খাবো এটা কোনোভাবেই কোনো চান্সই ছিল না। আমি পড়ে গেলাম, উঠতে চেষ্টা করছিলাম, এমন সময় দেখি রঘুনাথের ছেলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আর বলছে, শঙ্কর কাকা আমার হাত ধরে উঠে বসো, উঠে আসো। আমি জানি না আমার তখন কি করা উচিত। আমি শুধু বিড়বিড় করছিলাম, মন্ত্র জপছিলাম। আমি কখন জ্ঞান হারিয়েছি আমি বলতে পারি না। পরের দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যায় সেই শ্মশানে, এবং ওই ছেলের চিতার পাশেই আমি পড়েছিলাম। প্রায় এক সপ্তাহ আমার অনেক তাপমাত্রা ছিল শরীরে, জ্বর ছিল, আমি সুস্থ হয়ে উঠি। মধ্যে কিছু হচ্ছিল না, হয়নি, বেশ অনেকগুলো বছর কেটে যায়। এর মধ্যে আমার ছোট ছেলেরও জন্ম হয়, আর দুই ছেলে ততদিন সাবালক হয়ে যায়। আমার বড় ছেলে অমিতকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে শুরু করি, একটা সময় বিয়ে দিয়ে দিই। কিন্তু যেদিন আমার ছেলে বউকে বিয়ে করিয়ে বাড়ি নিয়ে আসি, সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় আমাদের সাথে। আমার ছেলের বউকে মাঝরাতে হঠাৎ পাওয়া যাচ্ছিল না। মাঝরাতে সবাই বের হয়ে পড়ি খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজির পর তাকে আমরা সেই শ্মশানের ভেতর খুঁজে পাই। যদিও তখন শ্মশানের কার্যকর্ম খুব একটা নেই বললেই চলে, এত রাতে কেউ কাজ করে না এসব। সবাই মিলে বৌমাকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি, মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় এবং তাকে বিশ্রাম করতে দেওয়া হয়।
সকালে বৌমা যখন একটু স্টেবল হয় তখন জিজ্ঞাসা করা হয় যে সে শ্মশানে কিভাবে গেল অত রাতে। তখন সে বলে যখন তারা সবাই ঘুমিয়েছিল তখন ওই বৌমার ঘুম ভাঙে। সে দেখতে পায় অমিত তাকে বলছে যে একটু বাইরে আসো তো কথা বলি, কিন্তু বৌমা বলে না আজকে তো কাল রাত্রি, কাল কথা হবে, তাছাড়া কেউ দেখলে কি মনে করবে। কিন্তু অমিত অনেক জোরাজোরি করে, অনুরোধ করে বাইরে আসো কথা বলবো। তো একটা পর্যায়ে সে রাজি হয়ে যায়। সে যখন বাইরে যায় অমিত তাকে নিয়ে হাঁটছিল আর কথা বলছিল। হাঁটতে হাঁটতে একটা সময় তারা শ্মশানের সামনে চলে যায়। তো তখন বৌমা স্পষ্ট দেখতে পায় একটা ছেলে শ্মশানের ভেতর দাঁড়িয়ে আছে। সেই দেখতে পায় সেই ছেলেটার চোখে তুলো দেওয়া, গলায় একটা দাগ আছে যা বেশ লাল হয়ে আছে। এক কথায় বোঝা যাচ্ছে যে এই ছেলেটাকে মনে হয় কোনোভাবেই আইনিভাবে পোস্টমর্টেম করার পরেই ঠিক যেমন লাগে দেখতে ঠিক তেমন দেখাচ্ছিল। মাথার চারপাশ বেয়ে তখনও ওই ছেলেটার রক্ত ঘাড় বেয়ে পড়ছিল। বোমা বেশ ভয় পেয়ে যায়, অমিতের দিকে তাকায় বলে অমিত দেখো এটা কি। তো অমিত কোনো কথা না বলে হো হো করে হেসে ওঠে, বলে চলো আমরাও গলায় দড়ি দেই, বলে হাসতে হাসতে বৌমার দিকে একটা দড়ি এগিয়ে দেয়। আর তখনই আর কোনো কিছু চিন্তা করার শক্তি না পেয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। আর তারপর আমরা তাকে সেখানে যেয়ে খুঁজে পাই। সকালে তাকে আমাদের এক পরিচিত পুরোহিতকে দেখানো হয়। আস্তে আস্তে সে ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু প্রায় সময় সেই শ্মশানে সেই ছেলেকে দেখতে পায়। এরপর আমরা আবারও আরেকজন পুরোহিতকে দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, কিন্তু বৌমার ভেতর থেকে এই সমস্যা আর যাচ্ছিল না। দিন দিন সেটা বাড়তেই থাকে। এর মাঝে বৌমা আমাদের গর্ভবতী হয়। ভয় আতঙ্ক সব নিয়েই তিনি একটি পুত্র সন্তান জন্ম দেয়। যেদিন আমার নাতিটার জন্ম হয় সেদিন রাতেই আমার ছেলের বউটি গলায় দড়ি দিয়ে মারা যায়। কি কারণে কেন মারা গেছে তা কখনোই জানা যায়নি। এই ছিল শঙ্কর কাকার একটি ঘটনা, যেটি শেয়ার করেছেন আমাদের মার্জি আপু, এবং তার কাছ থেকে আমরা আরও বড় ঘটনা এক্সপেক্ট করছি। ইনশাল্লাহ আমরা সেটা আমাদের লিসনারদের জন্য নিয়ে আসবো খুব শিগগিরই। আমার ফাইজুল ইসলাম ভাইয়ের সাথে একটি ছোটোখাটো কথা হয়েছে। ফাইজুল ইসলাম ভাই একটা ঘটনা দিতে চাইছিলেন, যে ঘটনার অর্ধেক আমার কাছে চলে এসেছে, বাকি অর্ধেক আসেনি। যতটুকু বুঝতে পারছিলাম ঘটনাটার মধ্যে বেশ টুইস্ট আছে, এবং সেটি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি কোনো একটা এলাকার ঘটনা, অনেক দিন আগের ঘটনা, এবং তৎকালীন আমলে সেই সময় এই ঘটনাটা ওই এলাকায় বেশ প্রচলিত একটি ঘটনা ছিল। বুড়োদের মুখে এখনও প্রায় সময় শোনা যায়, যারা এখন বেশ বয়স্ক হয়েছেন তারা বেশ সেই ওই ঘটনাটা তাদের মধ্যে থেকে কেউ কেউ জানেন, অনেকে স্বীকার করে না কিন্তু অনেকেই জানেন। সেই ঘটনাটা আমাদেরকে ইনশাল্লাহ সামনের এপিসোডে তিনি নিয়ে আসবেন। আমি হাফ ছিল, আমার আসলে শেয়ার করার কথা ছিল এই এপিসোডেই, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হয়নি। আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আমাদের সাথে থাকবার জন্য এবং আমাদের আজকের এপিসোডের লিঙ্কটি শেয়ার করে দেওয়ার জন্য। সামনে আছে আরও ভয়ঙ্কর ঘটনা, শুনতে হবে ভৌতিকতা, সাথেই থাকবেন ভৌতিকতার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নোটিফিকেশন বাটনটি অন রেখে চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। আজকে আপনাদেরকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমাকে পাঠিয়েছেন রাফসান রহমান আকাশ ভাই। বর্তমানে তিনি ইতালি প্রবাসী, তবে বাংলাদেশে তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাতে। ঘটনা শুরু করবার আগে শ্রী রাফসান ভাই তার নানা পরিবারের পরিচয়টা বলে রাখছেন, কারণ আজকের এই ঘটনা ওনার নানা বাড়ি কেন্দ্রিক। তো রাফসান ভাইয়ের মা কানাড়া ছিল মোট চারজন এবং তাদের ছিল একমাত্র ভাই। তো সেই মামা, রাফসান ভাইয়ের মামা, তিনি ছোটো থেকে ইন্ডিয়াতে পড়াশোনা করেন, এই জন্য দেখা যেত যে প্রায় সময় ওনাদের পরিবারের কেউ না কেউ প্রতি বছর ইন্ডিয়াতে যেতেন, মোট কথায় তাদের সেখানে আসা যাওয়া ছিল। ঘটনা শুরুটা 2008 সালে, তখন শ্রী রাফসান ভাই তার নানা নানির সাথে তিনি ইন্ডিয়াতে যান। তো একটা বিষয় তিনি বলেন যে প্রতি বছর ইন্ডিয়াতে গেলেই ওনার নানানি খুব পরের কাছে লোক ছিলেন, তো দেখা যেত যে ওনারা আজমির শরীফ যেত। তো সেবারও রাফসান ভাই যেহেতু প্রথম তিনি তখন ইন্ডিয়া যায়, তিনি দেখেন যে তার নানা নানি মামার সাথে দেখা করে এরকম ওরা আজমির শরীফ উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে ওনারা নিউ দিল্লিতে যান এবং সেখানে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যান, সেখানে দু একদিন থাকার পর তারপরে আজমির উদ্দেশ্যে রওনা দেন। রাফসান ভাই যেটা বলে যে
নানার সাথে সেখানকার খাদেমদের এতটাই ঘনিষ্ঠতা ছিল যে ওনাকে হোটেলে থাকতে দিত না, তাদের বাসায় থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তো উনি শের আফসান ভাই আজমির শরীফের প্রথম দিন যখন যান, তিনি তো ঘোরাফেরা করে চারপাশে দেখেন, তো একটা বিষয় ওনার দেখে একটু অবাক লাগে। তিনি দেখছেন যে তার নানি এক নির্দিষ্ট জায়গায় দুই রাকাত নামাজ পড়ছে, এবং তারপর নামাজ শেষে তিনি জানি কি দোয়া পড়লেন, এবং সেখানে একটা দরজা আছে, সেই দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দোয়া পড়ে কি যেন একটা বাঁধলেন, এবং বিষয়টা দেখে ওনার একটু কৌতূহল সৃষ্টি হয়। তো তিনি তার নানাকে বলেন যে আচ্ছা নানা, নানি যে কাজটা করলো এটা কি? তো তার নানা বলে যে এটা দেখা লাগবে না, এটা তোমার নানির ব্যক্তিগত কাজ, তুমি তোমার মতো এরকম মাজার দেখো, নামাজ কালাম পড়ো, দেখো কী করে। তো তিনিও আসলে সেভাবে এটা দেখেন, গুরুত্ব দেন না শের আফসান ভাই, কিন্তু তার কাছে একটু অবাক লাগে নানি যে কাজগুলো তখন করেছিল। তো তারপর তিন দিন থাকার পর ওনারা দেশে এসে পড়েন, সব কিছু ভালোই কাজ ছিল। তো এর মধ্যেই শের আফসান ভাই সেজো খালার সাথে খালুর ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার কারণে সেই সেজো খালা নানা বাড়িতে, মানে শের আফসান ভাই নানা বাড়িতে এসে পড়েন। তো একদিন রাত প্রায় 1:30 মানে 1:30 মতো হবে, রাফসান মাদের বাসায় নানি এসে পড়েন, মেসে খুব হাঁপাচ্ছিলেন। তো তার মা তাকে বলে যে আম্মা তুমি আসছো তো রাতে, কী হয়েছে, সমস্যা কী? তো সে নানি কথাই বলতে পারছিল না, তার মধ্যে একটা মনে আতঙ্ক কাজ করতেছিল। তো তাকে ড্রয়িং রুমে বসানো হয়, বাসার সবাই তো ঘুম থেকে উঠে গেছে, কী না কী হয়েছে না হয়েছে। তো সেই নানি পানি খাচ্ছিল আর বলতেছে পানি খাওয়ার পরে যে আমি কিছুদিন ধরে খুব সমস্যায় আছি, বাধ্য হয়ে এখানে আসছি, আগেই করে বলতে যাস না, আগে তোদের সাথে শেয়ার করি। তো নানির বাসা তো খুব কাছাকাছি ছিল, যাই হোক। তো নানি তখন বলে যে কদিন আগে নাকি তিনি নামাজ পড়ছিলেন, তো রাতে এরকম নামাজ পড়ার পর তিনি যখন উঠতে যাবেন তখন ওনার মনে হলো যে ঘরে একটা অবয়ব এসেছে। তো তারপর তিনি সে অবয়বটাকে জিজ্ঞাসা করেন যে আপনি কে? শুধু অবয়বটা নাকি এটা বলে যে তুই যেদিন আমাকে চিনতে পারবি ওদিন তোকে আমি সাথে করে নিয়ে যাব। তারপর অবয়বটা এরকম কিছুদিন নাকি আসতেই থাকে, কিন্তু নানি রাতে নামাজের সময়টা টের পেলেও সেই অবয়বটাকে কোনো কিছু জিজ্ঞেস করতেন না। তো এরকম নানি যেদিন আসে, মানে সেদিন তো এসেছিল আফসান মাদের বাসায়, সেদিনই নাকি কিছুক্ষণ আগে অবয়বটা এসে নামাজ শেষ হওয়ার পর নানিকে খুব মারধর করে এবং বলে যে তোর বিছানায় কি জানি শুয়ে আছে, বিছানাটাকে অপবিত্র করে দিছে। তখন নানি গিয়ে দেখছে ঠিক ঠিকই তার নাতি, মানে সেজো খালার, আফসান মায়ের সেজো খালার বাচ্চাটা শুয়ে পেশাব করে দিছে, সে একবার অপবিত্র করে দিছে। তো তারপর তো নানি সেই রাফসান ভাইদের বাসায় পড়ে, এবং তখন ওনার মা দেখছে, রাফসান ভাইয়ের মা দেখছে যে সেই নানির হাতে অনেক দাগ, মানে নীল রং হয়ে গিয়েছে এরকম একটা দাগ। নানিকে জিজ্ঞাসা করে তখন তিনি বলে, ওই যে বললাম না মারধর করছে, দেখ আমার শরীর কী করছে। বেশ কিছুক্ষণ নানি থাকে, তারপর কোনোরকম সেই নানিকে ওনার বাসার উদ্দেশ্যে আগিয়ে দেওয়া হয়। সেই রাতের মতো নানির সাথে আর কোনো সমস্যা হয় না। এরকম 5 মাস চলে যায়, অবয়বটা নাকি অনেকবার আসতো, কিন্তু নানি আর ভয় আসলে ওদের কিছু জিজ্ঞেস করতো না। আস্তে আস্তে নানার কানে কথাটা চলে যায়। তো নানা একটু অনেক জিদি প্রকৃতির লোক ছিলেন, এবং তিনি একটা সময় কবিরাজি করতেন, কিন্তু ওনাদের পরিবারে বাচ্চা হওয়ার পর এবং কবিরাজি আর করে না। তো তারপর একদিন দুপুরের ঘটনা, ভর দুপুর হবে, তো নানি যে রুমটা থাকতো এটা একটু অন্য রুম থেকে একটু এখানে অন্ধকার একটু বেশি ছিল, মানে দেখা যায় আলো ছিল কিন্তু আশেপাশে হয়তো কোনো একটা কারণে সেখানে একটু আলোটা কম ঢুকতো। নানি তখন তিনি ওনার রুমে বিশ্রাম নিয়েছিলেন, কিন্তু ওনার কানের পাশে ভেসে আসছে যে সেই অবয়বটার ভয়েসে কি একজন বলছে যে তোর জন্য অনেক কিছু নিয়ে আসছি, তুই পিছিয়ে ফিরে তাকা, দেখ তোর কাছে কী তোর জন্য কী এনেছি। কিন্তু নানি কোনোভাবেই সেটা রাজি হচ্ছিলেন না। অবয়বটা তখন বলছে যে দেখ কলসি ভর্তি স্বর্ণ নিয়ে আসছে, আয় পিছিয়ে তাকা। কিন্তু নানি তো বার বার না করছে, তখন অবয়বটা একটু জিদ করে বলতেছে যে তোকে আবারও বলি, যেদিন তুই আমাকে চিনবি ওই দিন তোকে আমি সাথে করে নিয়ে যাব বলে সে অবয়বটা মিমিশের মধ্যে চলে যায়। এবং যখন অবয়বটা যায়, নানি খেয়াল করে একটু চোখটা খুলে রুমটার মধ্যে কেমন যেন কালো ধোঁয়া। তো তারপর নানি তখন নানা আসার পর বাসায় তাকে বলে সব কিছু। তো নানা বলে তুমি এক কাজ করো, আজকে রাতের পর থেকে তুমি আর কখনো একা শোবা না, আমার সাথে থাকো, তোমার নাতি বা তো সেজো খালার কথা বলে আর কি, সে ওনার সেজমের কথা বলে, সে ওর সাথে শোয়ার দরকার নেই। তো এভাবে নানার সাথে সবসময় শোয়ে, এবং প্রায় 5 মাস পর এরকম সারাদিন ভালোই কাজ করছিল, কোনো একটা দিনের কথা, 5 মাস পর কোনো একটা দিনের কথা, নানি সেদিন সারাদিন ভালোই কাজ করছিল টুকটাক কাজ করার পর। তো নানা আসার পর রাতে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর তারা ঘুমায় পড়ে। প্রায় রাত 2টার দিকে হবে, নানি অনুভব করতেছে যে
কিছু একটা ওনার শরীর বেয়ে বেয়ে হাতের দিকে আসতেছে, এবং তিনি যখন হাতের দিকে আসে সেই অবয়ব মানে কিছু একটা হবে, অবয়বের মতো কিছু একটা হবে, তো নানি খেয়াল করছে সেটা একটা হাতের স্পর্শ ছিল এবং লোমশ একটা হাত। নানি আবল তাবলকে যেন বকতে থাকে, কিন্তু আসলে তার গলাতে তখন আওয়াজ আসতেছিল না। তিনি তখন চেষ্টা করেন যে নানাকে ডাকবেন, কিন্তু সেটা নানি পারতেছিল না। তো তিনি তখন স্পষ্ট বুঝে গেলেন যে সেই লোমশ হাতটা না গলার দিকে আসতেছে। তখন তিনি শরীরটা একটা ঝাঁকুনি দিতেই নানা তখন ঘুম থেকে উঠে যায়। নানি তখন নানাকে বলে যে তুমি তাড়াতাড়ি রুমের লাইটটা জ্বালাও, কে যেন ঘরে আসছে। নানা রুমের লাইট জ্বালায়, তো নানা নাকি তখন মানে বুঝতে পারে কোনো একটা অস্তিত্ব এখানে আশেপাশে আছে, কিন্তু তিনি সেটা নানিকে বুঝতে দেয় না। তিনি বলে আরে ঘুমের মধ্যে কি না কি দেখছো, সকাল হোক দেখি কি করা যায়। তারপরের দিন সকাল হওয়ার পর নানা একটা তাবিজ নিয়ে আসে নানির জন্য এবং বলে যেটা পরে রাখবো সবসময় এবং একটা ডান হাতে পরবা। তারপর দু একদিন ভালোই চলছিল। দু একদিন পর নাকি রাতে নানি তখন নানা দুজনে ঘুমানিছিল, তো নানা হঠাৎ করে দেখে যে ভোর প্রায় চারটা হবে নানি উঠে বসে আছে এবং বসে বসে কি জানি করতেছিল। এবং নানা যখন নানিকে ধাক্কা দেয় তখন নানি তার মুখ থেকে একটা কর্কশ কণ্ঠে বলে উঠে যে কবিরাজের বাচ্চা তুই আমার মারতে চাস তাই না, আমাদের তাড়াইতে চাস, দেখ আমি কি করি। নানি নাকি এত বাজেভাবে হাসি দেয়, নানা এত বছর বিবাহিত জীবনে এত বছর এরকম হাসি দেখেন নাই। তখন নানি তখন বলা শুরু করে 3 মাস 22 দিন ও তোর সাথে থাকবে, এরপর আমি ওর নিয়ে যাব, যত পারিস আটকাইতে বলে আটকা। নানা তখন হতভাগের মতো তাকিয়ে থাকে। তখন আস্তে আস্তে নানা যখন একটু সব কিছু স্বাভাবিক হচ্ছিল দেখছে নানি আস্তে আস্তে ঠিক হয়ে আস্তে করে কাজ করে যায়। পরের দিন নানা সেদিনই তখন নানা ওই নানিকে ভোরেই ঝাড়ফুঁক দিয়ে ঘুম পাড়া যায়। তো পরের দিন নানিকে তিনি ঘুম থেকে ডেকে বলতেছে যে আচ্ছা উঠো কিছু কথা আছে তোমার সাথে। নানি বলে কি হয়েছে, তো বলতেছে তোমার ডান হাতে তাবিজ আছে নাকি দেখো তো। নানি দেখে ওখানে তাবিজটা নাই। নানা তখন বলে আচ্ছা ঠিক আছে হয়তো পড়ে গেছে, সমস্যা নাই, আমি তোমাকে এরকম আবার তাবিজ এনে দিব। কিন্তু যেই মাধ্যমে নানা তাবিজ এনেছিল সেই মাধ্যমটা আসলে নানার খুঁজে পাচ্ছিল না, যে যার মাধ্যমে তাবিজটা এনেছিল সেটা মাধ্যমে নানা পারছিল না আনতে। তো কিছুদিন পর থেকে নানির শরীরটা খুব খারাপ হয়ে যায়, শরীরে রক্ত শূন্যতা দেখা দেয় এবং ঢাকার একটা বড় হসপিটালে নাকি তাকে নেওয়া হয়। নানি সব ঠিক আছে কিন্তু ডাক্তার এরকম রোগ পায় না, 2 ব্যাগ নাকি রক্ত দেওয়া হয় এবং সব কাজ শেষ করে ডাক্তার নানিকে বাসায় পাঠায় দেয়। কিছুদিন ভালোই কাটছিল কিন্তু আবার সেই সমস্যাটা শুরু হয় এবং নানি তখন বলে তিনি নাকি রাফসানার ছোটো মামাকে দেখতে চান এবং তাকে যাতে ভারত থেকে নিয়ে আসা হয়। তো সেই উদ্দেশ্যে সেই নানা তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন যাতে ওনার ছেলেকে নিয়ে আসতে পারেন, কারণ ছেলেকে চাচ্ছিল না যে এরকম সরাসরি বলতে যে মা অসুস্থ, হয়তো সে কষ্ট পেতে পারে বা কোনো সমস্যা হতে পারে। এদিকে রাফসান ভাই যেটা বলেন যে ওনার বাবাকে নানি খুব আদর যত্ন করত এবং বড় জামাই হিসেবে নিজের ছেলের মতোই দেখতো, যত মেয়ের জামাই হিসেবে তাকে আসলে এরকম ট্রিট করতো না। তো এরকম নানি তো অসুস্থ হয়ে যায়, হঠাৎ করেই তো তাকে আবার হসপিটালে ভর্তি করে। এদিকে তো নানা ইন্ডিয়ার দিকে যাচ্ছিল, এবার দেখা যাচ্ছে যে রক্ত শূন্যতার মাত্রাটা আরও বেড়ে গিয়েছে। ডক্টর যেটা বলে সেটা বলতেছে যে দেখেন ওনার রক্তের কণিকাটা ধীরে ধীরে মারা যাচ্ছে, যে কোনো সময় কিছু একটা ঘটেও যেতে পারে, তো আপনার সবাই একটু সাবধানে থাকেন। তো তারপর পরিবারের সবাই মোটামুটি সাবধানে থাকে। এদিকে নানা গিয়েছে, 1-2 দিন হয়, তিনিও হয়তো এসে পড়বেন 2-1 দিনের মধ্যে, কিন্তু এই 2-1 দিনের মধ্যে নানির শারীরিক অবস্থা এত খারাপ দেখা যাচ্ছিল যা সে বলার মতো না। তিনি বারবার বলছিলেন যে তিনি তার ছেলেকে দেখতে যান, ইভেন যখন তিনি হাসপাতালে ছিলেন এই 2-1 দিন তিনি নাকি সিরাফসান ভাইয়ের মা এবং ওনার অন্যান্য মেয়েদেরকে বলতো দেখ বিছানায় কত পিঁপড়া, এগুলো কি করে আমার গায়ে কিলবিল করছে কেন, আমার এদিকে আসছে কেন। নানি নাকি এমন কথাও বলতেন যে রুমে অনেক মানুষ দেখ সাদা কাপড় পরা, ওরা কেন আসছে এখানে, মানে এরকম কথাবার্তা নানি যখন বলতো, তো এরকম বলতে বলতে দেখা যেত যে হসপিটালে নেওয়ার 3 দিনের না 2 দিনের মাথা জানি নানি সে স্ট্রোক করে, এবং স্ট্রোক করার পর তখন নানাকে জানানো হয় যে তুমি যত দ্রুত পারো এই সেই আফসান ভাই ছোটো আমার দেশেও করবো, ওকে সহ তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। তারপর ওনারা এরকম বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো আসতেও নাকি যেখান থেকে আসবে সেখানে নাকি আসতে প্রায় 1 দিন সময় লাগবে, যেহেতু ওনারা সড়ক পথে অনেক গিয়েছিল সময় মতো।
তো রাফসান ভাইয়ের বাবার পরিচিত যিনি ডাক্তার ছিল ওই ডাক্তার সবকিছু খুলে বলে যে আসলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না, এই জন্য আমরা আইসিউতে নিয়ে যাচ্ছি। তো আইসিউতে না হয় তো আইসিউ এমন একটা জায়গা না ছিল যে আসলে ডাক্তার চাচ্ছিল না যে ওনাকে বিশুক্ষণ ওইখানে আইসিউতে রাখো, কারণ রোগীর অবস্থা মানে নারীর অবস্থা এমন অবস্থা ছিল যে কোনো মুহূর্তে ওনার কিছু একটা ঘটে যেতে পারত। তো যেই রাতে আইসিউতে নেওয়া হয় রাত প্রায় তিনটা হবে, তো রাফসান ভাইয়ের বাবা কোনো একটা ওষুধ তিনি আনতে গিয়েছিলেন বাইরে। তিনি বলেন যে যখন তিনি হাসপাতালের ভিতরে ঢুকবেন একটা বিন্দু মাত্র লোক সেখানে ছিল না, কিন্তু একটা আতরের গন্ধ তিনি পাচ্ছিলেন, মানে খুবই সুন্দর একটা গ্রান, এটা আতর ছাড়া কিছুই হবে না। তো এই গ্রানটা তিনি যতক্ষণ পর্যন্ত আইসিউর কাছে আসেন ততক্ষণ পর্যন্ত দেখতেছে যে আতরের গ্রানটা সেখানে আছে। তারপর প্রায় 12 ঘন্টা পর্যন্ত নানি বাঁচতে পেরেছিলেন, তারপর তো সেই নানি মারাই যায় রাত পরের দিন সম্ভবত বা রাতের পরের দিন সম্ভবত তিনি মারা যান। তো নানি নাকি মারা যাওয়ার আগে একবার চোখ খুলেছিল এবং চোখ খোলার পর তিনি সবার সাথে নাকি মিনিট খানিকের জন্য কথা বলেছিল এবং কথা বলার পর তিনি তো ইন্তেকাল করেন। রাফসান ভাই যেটা বলে তারপর নানা আসেন এবং নানা আসবার পর মামাও আসেন, ওদেরকে নানিকে তখন ঠিকমতো এরকম বাড়িতে দাফন দেওয়া হয়। তো বেশ কিছু ইনসিডেন্ট তারপর ঘটে যেটা আসলে কখনো উত্তর পায়নি। রাফসান ভাই বলে যে ভাইয়া যে আমার নানি যে গিয়েছিল সে আজমিরে আসলে উনি কী করতেন সেখানে বা কী করেছিলেন সেটা সবারই অজানা থাকতো, কিন্তু নানা একবার বলেছিল যে নানি নাকি সেখানে মানত করতে যেত, কোনো একটা উদ্দেশ্যে তিনি মানত করতে সেখানে যেত। এবং যেটা ঘটে যে জানাজার থেকে শুরু করে নানি যে মারা যায় প্রায় 40 দিন পর্যন্ত নাকি ওনাদের সেই নানা বাড়িতে একটা সুন্দর স্মেল আসতো এবং গ্রান আসতো, এবং একই ধরনের গ্রান যেটা নাকি রাফসান ভাইয়ের বাবা পেয়েছিল সেই আইসিউ রুমের সামনে। এবং এই গ্রানটা নাকি অনেকেই নাকি ওনাদের বাসায় নানি বেঁচে থাকতে পেত, 40 দিন পর থেকে আর গ্রানটা পাওয়া যায় না। এবং এমনও নাকি হয়েছিল যে নানা ঘরে থাকলে সেই গ্রানটা আর পাওয়া যেত না, নানা যখন ঘর থেকে বেরোত তখন সেই গ্রানটা আসতো। এবং আরও তাজ্জব বিষয় হচ্ছে যে সেই যে অবয়বটা বলছিল সেই নানির উপর ভর করে নানাকে যে 3 মাস 22 দিন পর নিয়ে যাবো, ঠিক ঠিকই কিন্তু মিলিয়ে দেখা গিয়েছিল যে 3 মাস 22 দিন পর নানি মারা যায়। তো এটা আসলে সেই রাফসান ভাইয়ের নানির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এবং রাফসান ভাই আমাকে এটাও বলেছিল যে ভাই আপনাকে আরেকটা বিষয় উনি আমাদেরকে শেয়ার করেছে যে এই যে গ্রানটা ছিল সেটা নাকি তিনি আজমির শরীফেও সেম একটা এই গান পেয়েছিলেন। তো যাই হোক, এটা ছিল সেই রাফসান ভাইয়ের পাঠানো ঘটনা যেটা ওনার নানির সাথে ঘটে, ওনার চোখের সামনেই ঘটেছিল, এই জন্য তিনি শেয়ার করেছেন। এবং তিনি বলেছেন তার নানি যেহেতু মারা গেছে তার জন্য দোয়া করার জন্য, এবং আজ প্রায় 3 বছর হয় সেই রাফসান ভাইয়ের মাও মারা যান এবং তার জন্য তিনি দোয়া চেয়েছেন। শুধু ইতালি থেকে ঘটনাটি পাঠার জন্য রাফসান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছেন ভৌতিক কথা। শুরুতেই আমার ঘটনা আরেকটি ঘটনা শুরু করবার আগে ধন্যবাদ জানাচ্ছি সামির আনসারি ভাইকে তার ঘটনার জন্য। আপনারা শুরু থেকে শুনছেন ভৌতিক কথা এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি সম্ভব হয় আমাদের আজকের এপিসোডের লিঙ্কটি শেয়ার করে দিন, কিছু ভিন্ন এক্সপিরিয়েন্স যদি কেউ পেতে চায়, কোনো ভিন্ন ঘটনা যদি কেউ পেতে চায়। এবং ভিন্ন এক্সপিরিয়েন্সে ভিন্ন ঘটনা পাওয়াটা প্রতিটা এপিসোডেই আমাদের জন্য একটা স্পেশাল বলতে পারেন, একটা স্পেশাল কাজ বলতে পারেন, যে এই কাজটা করে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে যে আপনারা প্রতি সপ্তাহে পাচ্ছেন নতুন ঘটনা। প্রতি সপ্তাহে আপনাদের এই অজানা ঘটনাগুলোকে একত্র করার জন্য আমাদের মডারেটার্সরা কাজ করে থাকেন। তাই আমার দ্বিতীয় ঘটনাটি শেয়ার করবার আগে আমি আমার মডারেটার্সদেরকে যারা কাজ করছেন আমাদের ভৌতিকতার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মানে কাজ করাটার সাথে সাথে ডেডিকেশনের সাথে করাটাও একটা বড় বিষয়। আমাদের টিম মেম্বার্সরা সেটা প্রমাণ করে চলেছেন প্রতিনিয়ত এবং তারা কালেক্ট করছেন তাদের পছন্দ মতো ঘটনা, কারণ তারা আপনাদের টেস্ট জানেন, তারা আপনারা কী ধরনের ঘটনা পছন্দ করেন। ঠিক সেরকমই একটি কাজ করে যাচ্ছেন আমাদের সৌদি আরবের সাজ্জাদ ভাই। তিনি যেসব ঘটনা এই পর্যন্ত কালেক্ট করছেন তিনি হয় সরাসরি ভিকটিমের কাছ থেকে কালেক্ট করছেন, না হয় তিনি একজন যিনি প্রত্যক্ষ করেছেন তার কাছ থেকে কালেক্ট করছেন। তো
আজকে যে আমি সাজ্জাদ ভাইয়ের ঘটনাটা এখন শেয়ার করব সেটা সরাসরি ভিকটিম থেকে নেওয়া। তো সাজ্জাদ ভাই প্রথমে ভেবেছিল এটা একটা ছোটো কোনো মেডিকেল রিলেটেড ঘটনা হবে, মেডিকেলে ঘটেছে এরকম ঘটনা, কারণ প্রথমে তিনি যে অংশটুকু শুনেছিলেন, অনেক সময় দেখা যায় না কোনো একটা ঘটনা কারোর কাছ থেকে শুনবার আগে ওই ঘটনার ছোটো একটা হিন্ট জেনে নেওয়া বা ছোটো একটা হিন্ট বুঝে নেওয়া, তখন ওই হিন্ট শোনার সাথে সাথেই তিনি মনে করেছিলেন যে এই অংশটা যতটুকু শুনেছেন তিনি এটা একটা মেডিকেলের ঘটনা হবে। কিন্তু পরবর্তীতে এই ঘটনাটা তার পুরো ধারণাটাই বদলে দেয়। ঘটনাটা আজকে থেকে খুব বেশি দিন আগের না, আট থেকে দশ বছর আগের ঘটনা। শায়েক ইব্রাহিম, উনি একজন আলেম, পেশায় আলেম, তার কাছে হন্ত ধন্ত হয়ে এসছেন একটা পরিবার, বলে নাসরদের পরিবার, সাথে কিছু জিনিস নিয়ে এসছে দেখাবার জন্য। অনেক সময় দেখা যায় কোনো আলেমের কাছে কোনো ব্যক্তি গেলে তার কাছে থাকা কোনো প্রমাণ অথবা ঘটে যাওয়া কোনো কিছুকে বোঝানোর জন্য কোনো একটা নির্দিষ্ট জিনিস দেখাতে চায়, তারা পারচা দেখাতে চায় যেটা আমরা পেয়েছি বা এইটা হয়েছে, এটা কাগজে লিখে নিতে পারে, সেটা মুখেও বলে কাগজেও লিখেও নেয়। তো তারা কিছু জিনিস নিয়ে এসছে সাথে সাথে দেখার জন্য। তো শায়েক জানতে চাইল কী সমস্যা হয়েছে তাদের, তারা যেন প্রত্যেকটা বিষয়ে শায়েককে খুলে বলে। তো শুরু থেকে বলতে গেলে তাদের পরিবারে রয়েছে নাসর, যার বয়স আনুমানিক কাছা বিশ বছরের কাছাকাছি, তার কলেজ পড়ুয়া বোন ও তার বাবা মা, আর সাথে একজন খাদ্দামা। খাদ্দামার বাংলায় বোঝালে যিনি বাসায় গৃহকর্মী, কাজের মানুষ আর কি, একটা মেয়ে। খাদ্দামা একজন ফিলিপাইনি মেয়ে ছিল, সে খ্রিস্টান ধর্মের ছিল খাদ্দামা। তো কয়েকদিন হলো ফিলিপাইনি কাজের মেয়েটা বাসা থেকে টাকা আর গহনা নিয়ে পালিয়েছে, যে কারণে নাসরের বাবা মার মাঝে তুমুল ঝগড়া চলছিল। কিছুদিন তারা একের অপরের সাথে কথাও বলছিল না, তাদের নিজেদের মত আর কি। প্রথম এদিক সেদিক নিজেরা খোঁজাখুঁজি করে, একটা সময় পুলিশের কাছে রিপোর্টও করা হয়, কিন্তু এখনও খাদ্দামার কোনো সন্ধান মেলেনি। এদিকে ইদানিং নাসরের বাবার একটা সমস্যা দেখা শুরু করে, রান্না করা খাবারের গন্ধ খুব বেশ তীক্ষ্ণভাবে তার নাকে লাগা শুরু করে। যেমন তিনি যে রুমে বসে আছেন সেই রুম থেকে অন্য রুমে খাবার রাখা খাবারের গন্ধ তিনি এইখানে বসে পান, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখান থেকে সে অনুমান করতে পারে কি ধরনের খাবার এটা হতে পারে। তো আস্তে আস্তে দিন যত যেতে থাকে, নাসরের বাবার কাছে রান্না করা খাবারের গন্ধ আরও বেশি তীক্ষ্ণ লাগতে শুরু করে। রান্না করা খাবার যদি তার দশ হাত দূরেও থাকে, তাও সেটার গন্ধে সে সেখানে থাকতে পারে না, গন্ধের প্রভাবে কয়েকবার বমিও করে ফেলে। তবে অবাক করার বিষয় ছিল, কাঁচা জিনিস তার কাছে অতটা সমস্যা ছিল না, সকল কাঁচা জিনিস স্বাভাবিক গন্ধই লাগত। নাসরের বাবা ভাবতে থাকে ঝগড়ার কারণে হয়তো নাসরের মা ইচ্ছা করে তার সাথে এমনটা করছে, এজন্য বাড়িতে আরও তোলপাড় শুরু হয়ে যায়। তিনি সবার সাথে রাগারাগি শুরু করে দেন, ঝগড়াঝাটি শুরু করে দেন। অবাক করা বিষয় হচ্ছে, নাসরের বাবা যখন বাইরে খেতে গেল সেখানেও একই সমস্যা, খাবারের তীক্ষ্ণ গন্ধ। তিনি যখনই কোনো রেস্টুরেন্টে যান ওই তীক্ষ্ণ গন্ধে খাবার খেতেই পারে না। নাসরের বাবা বুঝতে পারে এখন তার এইখানে তার শারীরিক সমস্যা হতে পারে। কয়েকদিন ভালোভাবে না খেতে পেরে নাসরের বাবার শরীর দুর্বল হয়ে যায়। বাসা থেকে তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। নাসরের বাবা অনেকটা বেহুশের মতো, রাতে হাসপাতালে নাসরের বাবার সাথে নাসর থাকে। মাঝরাতে একটা সময় সেখানে গুনগুন গুনগুন শব্দে নাসরের ঘুম ভেঙে যায়। নাসর চোখ খুলে দেখতে পায় তার বাবা রুমের এক কোণায় দাঁড়িয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে সামনে পেছনের দিকে দুলিয়ে দুলিয়ে গুনগুন করে কি যেন বলছিল। নাসর জিনিসটা ভেবে একটু দেখে একটু ঘাবড়ে যায়, পরে ভাবে হয়তো কোনো সমস্যা, অসুস্থ মানুষ, তাই নাসর বিষয়টা স্বাভাবিকভাবে না। অনেক সময় এই ধরনের কেসগুলোতে হঠাৎ করে যদি এরকম আচরণ কেউ দেখে তখন চিন্তা করবে যে আসলে এটা হয়তো সময় কাটানোর জন্য হতে পারে বা অনেক কিছু ভুলে থাকার জন্য হতে পারে। নাসর এগিয়ে গিয়ে বাবাকে ধরতেই তার বাবা চুপ হয়ে যায়। নাসর তার বাবাকে ধরে বেডে শুইয়ে রাখে। দুই তিন দিন পর নাসরের বাবা কিছুটা সুস্থ হয়, কিন্তু তার সমস্যাটা তখনও যায়নি। তিনি এখনও রান্না করা খাবারে দুর্গন্ধ পাচ্ছিলেন, দুর্গন্ধে খেতেই পারেন না, কাঁচা সবজি ফল খায়।
এক সপ্তাহের উপর হয়ে গেছে নাসরের বাবার এখনও হাসপাতালে ভর্তি। তার সমস্যা এখনও সমাধান না হওয়ার উপক্রম। সন্ধ্যায় তাকে যেই হাসপাতালে নেওয়া হয়েছিল সেই হাসপাতাল থেকে বড় একটি হাসপাতালের ইমার্জেন্সি শাখায় ট্রান্সফার করে দেওয়া হয়। নাসর সেই খবর পেয়ে বড় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে ইমার্জেন্সি গেটে ঢুকতেই তাকে গেটের দারোয়ান থামিয়ে দেয়, জিজ্ঞেস করে কোথায় যাবে, কি সমস্যা। সাধারণত প্রতিটি হাসপাতালের গেটে যেভাবে জিজ্ঞেস করা হয়, নাসর তার সব খুলে বলতে দারোয়ান তাকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয় ওইদিকে যান, ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পেতে পারেন। তো বিশাল বড় প্রতিষ্ঠান, বিশাল বড় হাসপাতাল, প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা। নাসর সেই বিল্ডিংয়ের কিংবা ডিপার্টমেন্টের উদ্দেশ্যে যায়, ঢুকতে দেখে রিসেপশনে একজন লোক বসে আছে এবং তাকে রোগীর বিবরণ দিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এমন এক রুগী আসছে এখানে আজকে। তো প্রশ্নের সাথে সাথে লোকটা বলল উপরের তলায় আছেন নাসরের বাবা। ডিপার্টমেন্টও বেশ বড়, বিশাল বড়, কিন্তু পুরো নিচতলাটা ফাঁকা, কেউ নাই। নাসর সামনেই লিফট দেখতে পায়, একা বলে তার লিফটে ওঠার সাহস হচ্ছিল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার উদ্দেশ্য হয় তার। তবে সিঁড়ির প্রথম ধাপ উঠে ঘুরতেই দেখে একজন বোরকা পরা মহিলা কেমন কুকিয়ে কুকিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছে। অনেক অসুস্থ মহিলার একটা নুয়ে কুজে সিঁড়ি দিয়ে ওঠে না, ঠিক সেরকমভাবেই সিঁড়ি দিয়ে নিজে নিজে কুজে কুজে কুকিয়ে কুকিয়ে উঠছে, আস্তে আস্তে উঠছে। তো নাসর একটু উপরে উঠে যেতে দেখেই মহিলাটা হাত দিয়ে তার পেটের নিচে উঁচা করে ধরার চেষ্টা করছে। তো নাসর বোঝার আর কোনো বাকি নেই যে মহিলাটা অন্তঃসত্ত্বা। নাসর কিছু না বলে সরাসরি সামনের দিকে এগিয়ে যায়। উপরের তলায় ঢুকতে না ঢুকতে দেখে এখানে কেউ নাই। নাসর সারা দোতলা আধা ঘন্টার উপরে ঘুরে দেখে কেউ নাই। এবার নাসর একটু বিরক্ত হয়ে প্রতিটা কক্ষ খুলে খুলে দেখছিল। শেষের দিকের একটা রুমের দরজা খুলতে দেখে একজন ডক্টর, অ্যাপ্রন পরিহিত, পিঠ দরজা বরাবর মুখ করা, তার সামনেই পর্দা লাগানো। তিনি বাইরে থেকে পর্দার ভিতরে হাত দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। নাসরের দরজা খোলার শব্দে ডক্টর পিছে ঘুরে তাকায়। এ দেখে নাসর সরি বলে বের হবে, আর সেই সময় ডক্টর তাকে হাত ডাক দেয়। ডক্টররা তখন তাকে রিকোয়েস্ট করে বলছে নাসর যেন তাকে হাতে হাতে একটু সাহায্য করে, যেই সাহায্য যেটা হাসপাতালে একটু বিরল। জয় নাসর বলে দেখুন আমি একটু ব্যস্ত আছি, আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। ডক্টর বলে কি সমস্যা আপনার বাবার। উত্তরে নাসর তার বাবার সমস্যার কথা বলে। ডক্টর বলে ও আচ্ছা, আবু নাসর আপনার বাবা? আবু নাসর হচ্ছে নাসরের বাবা। জনাব নাসর বলে জি আমি নাসর। ডক্টর বলে আচ্ছা আমি আপনাকে নিয়ে যাব, আমাকে শুধু 2 মিনিট সময় দিন। এই কথা শুনে নাসর আর মানা করতে পারে না, নাসর এগিয়ে যায় সামনে। আর সামনে যেতেই ডক্টর বলে পর্দার ভেতরে ওই দিকটায় যান, মানে অপর প্রান্তে। নাসর যেতে যেতে একজন অচেতন মহিলা দেখে, যে দেখে একটা অচেতন মহিলা শুয়ে আছে, আর তার অবস্থান দেখে বোঝা যাচ্ছিল তিনি গর্ভবতী, আর এখনই তার গর্ভ থেকে একটা বাচ্চা বের করা হবে। এই পরিস্থিতিটা একটু সামাল দেওয়ার মতন। আপনি একটা রুমে গেলেন, সেখানে একটা বাচ্চা মহিলাকে প্রিপেয়ার করা হচ্ছে বাচ্চা ডেলিভারির জন্য। এই সাথে সাথে এই পরিস্থিতিটা দেখে সাথে সাথে মানা করে দেয়, নাসর মানা করে দেয় আর বলে যে এই কাজ আমাকে দিয়ে হবে না। আপনার মহিলা ডক্টর কোথায়? উত্তরে ডক্টর বলে আজকে সবাই ছুটিতে, আর এই কাজটা বেশ গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে শুয়ে থাকা মহিলাটা চোখ খুলে নাসরের হাত ধরে রিকোয়েস্ট করে তাকে সাহায্য করবার জন্য। আসলে এই ধরনের কেসে একটা, আসলে এই অনুরোধগুলো আসলে মানবতার সাথে এতটাই অ্যাটাচড যে আপনি অনেক সময় না চাওয়া সত্ত্বেও, শত না চাওয়া সত্ত্বেও রাজি হওয়ার বাধ্য হতে হয়। তো ডক্টর মহিলাটিকে ইনজেক্ট করে, মহিলাটি অচেতন অবস্থা চলে যায়। তো নাসর দেখে যে ডক্টর তার হাত দিয়ে মহিলার গর্ভ থেকে একটা বাচ্চার পায়ের পাতা টেনে আনে, এরপর আবারও হাত দিয়ে গর্ভ থেকে অনেক চেষ্টা করে আরেকটা পায়ের গোড়ালি পর্যন্ত টেনে আনে। ডক্টর বাচ্চাটিকে কয়েকবার টেনে বের করার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটিকে গর্ভ থেকে টেনে বের করতে না পেরে তার পাশে থাকা চাকু ধরনের কিছু একটা দিয়ে সেই মহিলার গর্ভ থেকে বের হওয়া বাচ্চাটার পা দুটাই কেটে ফেলে। নাসর হতভম্ব হয়ে যায়, চিৎকার করে ডক্টর উদ্দেশ্যে বলে এটা কি করলেন, বাচ্চার পা কেন কাটলেন? জবাবে ডক্টর বলে আসলে উনি বাচ্চা রাখবেন না। নাসর সাথে সাথে বলে আমার এটা দেখা সম্ভব না,
উত্তরে ডক্টর বলে আর দুই মিনিট হয়ে গেছে। এরপর ডক্টর মহিলার পেটের আড়াআড়িভাবে কিছু অংশ কাটে। পেটের ভেতরের কাটা অংশ দিয়ে ভেতরের সব দেখা যাচ্ছিল। নাসরের মাথা ঘুরতে থাকে। একটা অস্বাভাবিক মানুষ এই ধরনের অস্বাভাবিক দৃশ্য দেখে কখনো ঠিক থাকতে পারে না। ডক্টর পেটের কাটা অংশে হাত ঢুকে বাচ্চাটা বের করে নিয়ে আসে। মহিলার সাথে বাচ্চাটার নাভির যে জয়েন্ট ছিল সেটা কাটার সাথে সাথেই মহিলার পেট থেকে গলগলিয়ে রক্ত বের হওয়া শুরু করে। ডক্টর বাচ্চাটাকে পাশের ময়লা ফেলার ঝুড়িতে ফেলে দেয়। নাসর এসব দেখে শুধু অবাক হচ্ছে। নাসর ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল, ঠিক আছে তাহলে আমি এখন যাই। তবে ডক্টর বলে, এই তো হয়ে গেছে আর একটু। ডক্টর নরম কাপড় দিয়ে মহিলার পেটের রক্তগুলো মুছতে থাকে। আর হঠাৎ করেই মহিলাটা বড় উচ্চ নিঃশ্বাস নিয়ে জ্ঞান ফেরে। তার মহিলার জ্ঞান ফেরতেই মহিলাটা চিৎকার করা শুরু করে। মহিলা উঠে তার পেটের দিকে তাকায়। আর তাকাতেই মহিলা আরও বেশি আতঙ্কে পড়ে যায় এবং আরও চিৎকার করতে থাকে। মহিলা নড়াচড়া করার চেষ্টা করে। এটা দেখে ডাক্তার তাকে নড়তে মানা করে আর চুপ থাকতে বলে। কিন্তু মহিলা কোনোভাবেই চুপ হচ্ছিল না। তো ডক্টর আবার তার পাশে থাকা রেডি করা ইঞ্জেকশন হাতে নেয় মহিলাকে বেহুশ করার জন্য। তবে এইবার মহিলাকে ইঞ্জেক্ট করবে এমন সময় মহিলাটা ডক্টরের হাত ধরে ফেলে। কোনোভাবেই ইঞ্জেক্ট করতে দিবে না, গালাগালি শুরু করে। ডক্টর আর ধৈর্য না ধরতে না পারে মহিলাকে একটা চর মেরে বসে। চর মারতেই মহিলার উপরের দিকে তাকিয়ে একাধারে চিৎকার করতে থাকে। ডক্টর রাগে দাঁত কিটকিট করতে থাকে। একটা সময় এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। তো ড্রয়ার থেকে একটা ময়লার পলিথিন বের করে মহিলার মাথায় পরিয়ে গলা পর্যন্ত চেপে ধরে। যে অবস্থা ছিল মহিলার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নাসর ছাড়ানোর জন্য এগিয়ে যায় ডক্টরের দিকে, আর এত শক্ত করে গলা পেঁচিয়ে ধরেছে নাসর আর সরাতে পারছিল না। নাসর ডক্টরের পায়ে জড়িয়ে ধরে মহিলাকে ছেড়ে দেওয়ার জন্য। কয়েক সেকেন্ড পর ডক্টর মহিলাটাকে ছেড়ে দেয়। নাসর তাড়াতাড়ি উঠে মহিলার মাথা থেকে পলিথিনটি বের করে আর দেখে মহিলাটা আবারও বেহুশ। তখন ডাক্তার রাগে ফসফস করছে। ডাক্তার আবারও তার কাজে মনোযোগী হয়। হঠাৎ কি মনে করে যেন ডক্টর মহিলার পালস চেক করে। আবারও কিছুক্ষণ মহিলার বুকে তার কান পেতে রাখে। সব কিছু নিস্তব্ধ। ডক্টর লাফ দিয়ে চিৎকার করে বলল, মরা। নাসর, মহিলা তো মরে গেছে। একথা বলতে বলতে ডক্টর দুই হাত মাথায় দিয়ে ছটফট করতে থাকে আর পায়চারি করতে থাকে। তো ডক্টরের পকেটে একটা ছোট কাগজ বের করে। পাশে ছিল একটা ল্যান্ডলাইন। কাগজের নাম্বার দেখে দেখে সেই ল্যান্ডলাইন থেকে কাউকে ফোন করার চেষ্টা করছে। চিরকুটটা দেখে দেখে ফোন করার চেষ্টা করছিল। তো হাত কাঁপার কারণে ঠিক মতো নাম্বারগুলো সে টিপতে পারছিল না। কয়েকবার চেষ্টা করার পর সঠিক নাম্বারে তিনি কল দিতে পারে। ডক্টর কাঁপা কাঁপা গলায় বলে, আবু হামাদা, তোমার খাদ্দামা মারা গেছে। আমি আগেই বলেছিলাম এই কাজ করা যাবে না। খাদ্দামার পেটের বাচ্চাটা বেশ বড় হয়ে গিয়েছে। এসব শুনছে দাঁড়িয়ে। তবে পাশ থেকে ওই পাশ থেকে কি বলেছে নাসর সেটা জানে না। কিন্তু ডক্টরের কথা শুনে নাসর ভয়ের পাশাপাশি বেশ কনফিউজড হয়ে যায়। কারণ আবু হামাদা এই নামে আগে তার বাবাকে ডাকা হতো। হামাদা তার বড় ভাইয়ের নাম ছিল, যে ভাই আজ থেকে আরও কয়েক বছর আগে ছোট থাকতেই কোনো একটা রোগে মারা গেছিল। নাসর বলে, ডক্টর আমি এবার যাই, আমার দেরি হয়ে গেছে। ডক্টর দৌড়ে এসে নাসরের পায়ে ধরে আর বলে, দেখো আমাকে আর দুই মিনিট সময় দাও, তারপর আমি নিজেই তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব। দেবে নাসর বলে, আমার এখানে কিছু করার নাই, আমি কি করব দাঁড়িয়ে থেকে। ডক্টর আবার দৌড়ে উঠে ড্রয়ার থেকে আরও কতগুলো পলিথিন বের করে আর হাত থেকে তার ঘড়ি খুলে নাসরের হাতে দেয়। ডক্টর ঘড়ির দিকে ইশারা দিয়ে বলে, পাঁচ মিনিটের উপরে যাবে না, তুমি শুধু আমার হাতে হাতে করে দাও। নাসরের কথা বলার কোনো সুযোগ নাই। সাথে সাথে ডক্টর আবার দৌড়ে গিয়ে তার টেবিলের নিচ থেকে একটা কাপড়ের ব্যাগ বের করে নিয়ে আসে। ব্যাগ থেকে প্রথমেই একটা বড় মাথার ছোট হাতলের হাতুড়ি বের করে। হাতুড়ি, একটা করাত বের করলো আর একটা বড় পাতলা ছুরিও বের করলো। নাসরের তখনও মনে হচ্ছিল আসলে লো ডাক্তারটা করছে কি। প্রথমে সেই ডাক্তার তাড়াতাড়ি ছুরিটাকে একটা লোহার সাথে ঘষে ঘষে কষাইদের মতো ধার করে নিল।
মহিলার পেটের আগের অংশ কাটা অংশ বরাবর এই পাশ ওপাশ করিয়ে দুই দিক থেকে কেটে ফেলে, আর সাথে সাথেই পেটের নাড়ি ভুঁড়িগুলো ঝুলে পড়ে। এবার চাকু মেট পেটের মাঝে ঢুকিয়ে প্রতিটা জয়েন্টে জয়েন্টে কেটে ফেলে। পৈশাচিক দৃশ্য, যা চলছিল তা সম্পূর্ণ পৈশাচিক। একটা মানুষের সাথে এটা করতে পারে না। নাসর এই পৈশাচিক দৃশ্য দেখতে চাচ্ছিল না, যে কারণে তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছিল। ডক্টর কয়েক সেকেন্ডেই অর্ধ শরীরকে টুকরো টুকরো করে ফেলল। নাসরের কাছে লেগেছিল এজন্য ডক্টর না একজন কসাই। ডক্টর নাসরকে কাটা অংশগুলো পলিথিনে ভরতে পারে। নাসর নাক আটকে না বোধক ইশারা দিল। এর বিপরীতে ডক্টরের কোনো জবাব নেই। তবে ডাক্তারের এই কাণ্ডকারখানার তিনি ভয় পেয়ে যান। ডক্টর এবার তার করার দিয়ে মহিলার গলা কাটতে থাকে। তিনি ভয়ে তার ভয়ের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ এই বিপদ তার উপর আসতে পারে। এবার নাসর নিতে পারে না, সে ধীরে ধীরে অসুস্থ বোধ করছিল। নাসর ভাবছে এবার পালাবে। আর ঠিক সেই সময় সেই ল্যান্ডলাইনে একটা কল বেজে ওঠে। ডক্টর দৌড়ে গিয়ে কলটা রিসিভ করে আর ফোনটা রেখেই দৌড়ে সে রুম থেকে চলে যায়। নাসর এবার কি করবে বুঝতে পারছে না। নাসরও ভাবছে তিনিও দৌড় দিবে। নাসর নিচের দিকে দৌড় দেয়। সিঁড়ি পার হতেই পেছন থেকে একজন লোক নাসরকে জাবড়ে ধরে। তো নাসর তাকে ঝাড়া দিয়ে ফেলে দিয়ে আবারও দৌড়াতে থাকে। পেছনের লোকটি চিৎকার করে সবাইকে নাসরকে ধরতে বলে। চারপাশ থেকে আরও দুই তিনজন লোক এসে নাসরকে ধরে ফেলে। সবাই জোর করে নাসরকে অফিসে নিয়ে যায়। নাসরকে জিজ্ঞেস করা হয় সেখানে সে কি করছিল। যাবে নাসর জানায় তার বাবাকে খুঁজতে গিয়েছিল। সেখানকার একজন তাকে জিজ্ঞেস করে সেখানে কেন। যাবে নাসর জানায় তার বাবা সেখানে ভর্তি, আজকেই অমুক হাসপাতাল থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। সেখানকার একজন আবার জিজ্ঞেস করে তো সেখানে কেন গিয়েছ। নাসর একটু বিরক্ত হয়ে জানায় আরে ভাই গেটের দারণ জানায় ওই বিল্ডিংয়ে অমুক ইউনিটে আমার বাবা ভর্তি, আমি সেজন্য গিয়েছি। সেখানকার লোকেরা জানায় যে নাসর যে বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ের কাজ শেষ হতে এখনও আরও এক বছর সময় লাগবে, আপনার বাবা সেখানে ভর্তি হয় কীভাবে। নাসর উল্টো রেগে বলে এটা কি মজা হচ্ছে, সেখানকার লোকেরা বলে সত্যি করে বলো সেখানে কি করেছিলে, না হয় পুলিশের কাছে দিব। নাসর কসম করে বলে সেখানে আমি আমার বাবাকে খুঁজতে গিয়েছিলাম, আমার বাবার এমন সমস্যা। সবাই রেগে নাসরকে ধরে বাইরে নিয়ে গিয়ে দেখায় যে এই বিল্ডিং এখনও আন্ডার কনস্ট্রাকশন। নাসর এটা দেখতে পেয়ে সেখানে গান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে পাশে তার মা বোন আর অন্যদের দেখতে পায়। সে ঘটনা সে সবাইকে বলে। সবাই বুঝতে পারে যে এই কন্ডিশন দেখে নাসর ভয় পেয়েছে। পরে আর কাউকে কিছু কিছু বলে না। অবশ্যই নাসর তার বাবাকেও দেখতে পায়। তার বাবার অবস্থা ভালো ছিল না, তিনি ঘুমাতে চান না, ঘুমালেই শুধু আজে বাজে স্বপ্ন দেখে। আর এগুলো জেনে তার কাছে কোনো যেন তার কাছে কোনো স্বপ্নই না, এগুলা এক একটা বাস্তব ঘটনা তার সামনে ঘটে চলেছে। সে খেতে পারে না, শরীরের মাংস সব শুকিয়ে যাচ্ছে। নাসরের বাবা বেশ কান্না করছে, কারণ তিনি খুব বাজে একটা স্বপ্ন দেখেছে। তিনি জানায় তার আর বেশি সময় নেই, তিনি খুব শীঘ্রই চলে যাবেন। এটাও জানায় যে কেউ তাকে ডাকছে। নাসরের বাবার কথা শেষ হতে না হতেই নাসরের মা স্বপ্নের কথা জিজ্ঞাসা করে, কি দেখেছো তুমি স্বপ্নে। তো নাসরের বাবা স্বপ্নের কথা ঠিকই ভেবে বলে যে একটা জমি দেখি সবসময়, খালি একটা জমি, মাথার উপর উত্তপ্ত রোদ, পেছন থেকে হামাদের হাসির শব্দ। ঘুরে দেখি হামাদ ছোট ছোট পায়ে এদিকেই আসছে। হামাদ তার বড় ছেলে, বয়স 5 পেরিয়েছে। হামাদ দুই হাতে মুষ্টি করে হাসতে হাসতে কিছু নিয়ে এসছে। হামাদ এসেই চারিপাশে কি যেন ছিটিয়ে দিল। তো নাসরের বাবা জিজ্ঞেস করে হামাদের উদ্দেশ্যে এগুলো কি ছিটালে। জবাবে হামাদ জানায় এগুলা গাছ। এ কথা শুনে নাসরের বাবা হেসে উড়িয়ে দেয়। তো তার পরের দিন নাসর বাবা ঠিক একই জায়গায় আসে, দেখে সেই জায়গায় চারটা বড় গাছ। তো নাসরের বাবা দেখে বেশ খুশি। নাসরের বাবার সামনে যেতেই দেখে এই চারটা গাছের মধ্যে একটাতে কিছু ফল ধরেছে, আরেকটা গাছ দেখতে বেশ বড় সড়ো খড়খড়া, এক ধরনের পোকা সেই গাছে কিলবিল করছিল, আরেকটা গাছ যেটিতে বাকল উঠে উঠে আছে, সর্বশেষ গাছ বাতাস যেভাবে দোলায় গাছকে সেভাবে দৌড়াচ্ছে।
এই ধরনের গাছ দেখে নাসরের বাবা বেশ ভয় পেয়ে যায়। পেছন থেকে দৌড়ে এসে হামাত তার বাবার হাত ধরে লাফাতে থাকে। নাসরের বাবা কি বলবে বুঝতে পারছিল না, তো সেদিন সে চলে যায়। তার পরের দিন হামাত বায়না করে তার বোন তার বোনা গাছগুলো দেখতে যাবে, তো হামাত জোর করে টেনে তার বাবাকে নিয়ে আসে। কাছে আসতেই দেখে চারটা গাছের নিচে চারজন মহিলা ঝুঁকে ঝুঁকে কি যেন করছে, আর এর একটু দূরে আরেকজন মহিলা একটু চাবুক হাতে দাঁড়িয়ে আছে। এই সেই মহিলা যে স্বপ্নে চাবুকের ভয় দেখিয়ে তাকে কিছু একটা খাইয়েছে, যে প্রতি রাতে এসে তাকে সেই মহিলার মতো নত করিয়েছে। আর এই মহিলা দেখতে স্বাভাবিক কোনো মহিলা না, যার চেহারার চামড়া দেখতে কালো সাপের মতো, ছাই বর্ণের দাগ রয়েছে চেহারার মধ্যে সবসময়, তৈলাক্ত ধরনের, মুখটা একটু বাড়ানো সামনের দিকে, আর দাঁতগুলো ছোট ছোট বলা যায় করাতের মতো। এই মহিলার গায়ের পোশাক বাতাসে ছায়ার মতো ভাসতে থাকে, দূর থেকে ফিস ফিস করে কথা বলে আর এখানে কানে এসে বাজে। আর সেই মহিলা যেদিন যিনি সেদিন রাতে এসে তার কোমরে দড়ি পরিয়ে গেছে, প্রতি রাতে এসে একটি করে গিট বাড়িয়ে দেয়। সাতটা গিট দেওয়া হবে, চারটা গিট দেওয়া হয়েছে, আর তিনটা গিট বাকি। তাদের গিট দেওয়ার ধরন উল্টো ভেতরের দিকে গিট দেয়, এটাই নাকি তাদের শিকারকে কাবু করার ধরন। দূর থেকেই মহিলা নাসরের বাবাকে দেখতে পায়, আর দেখার সাথে সাথেই মহিলার হাতে থাকা চাবুকটা ঝাড়া দেয়। আর সেই ঝাড়ার শব্দে বাকি চারজন বসে থাকা মহিলারা ঘুরে নাসরের বাবার দিকে তাকায়, আর নাসরের বাবার উদ্দেশ্যে আসতে থাকে। নাসরের বাবা ভয়ে তার বড় ছেলে হামাদের হাত ধরে ঘরে দৌড় দেয়। কিছুক্ষণ দৌড় দেওয়ার পর হামাদ ভালো করে দৌড়াতে পারছিল না, হামাদ পড়ে গেল মাটিতে, পা দুইটা পেছনের দিকে বাঁকিয়ে গেল, দুই হাতও গুটিয়ে গেল, বাচ্চারা যেভাবে ঘুমায় সেভাবে চোখ উপরের দিকে উঠে গেল। এমনটা হয়েছিল সেদিন রাতে যেদিন হামাদের খুব জ্বর ছিল। কয়েকদিন ধরেই হামাদের খুবই জ্বর, প্রতি রাতে হামাদ তার মা বাবার মাঝেই ঘুমায়। মাঝরাতে হঠাৎ হামাদের মা হামাদের কাঁপুনিতে ঘুম থেকে উঠে যায়, উঠে লাইট জ্বালিয়ে দেখে হামাদ কাঁপতে কাঁপতে হাত পা বাঁকা হয়ে গেছে। বাবা মা দুজনেই হাত পা সোজা করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। আজ থেকে 25 থেকে 28 বছর আগেই চাইলেই রাতে বের হওয়া যেত না, এত রাতে হাকিমকেও পাওয়া যেত না। অনেকেই জানেন আপনারা যে ডক্টরদের হাকিম বলা হয়, হামাদের দেহে নিঃশ্বাস তখনও ছিল। ভোরতেই বাবা মা দুজনেই হামাদকে নিয়ে হাকিমের বাড়ির উদ্দেশ্যে যায়। হাকিম ওষুধ খাওয়ালে কিছুক্ষণ পর হামাদকে একটা খিচুনি দিয়ে মারা যায়। এখনও সেই আগের মতো হামাদ বারবার থেমে থেমে খিচুনি দিয়ে উঠছে। বাবার চোখের সামনে আবারও নিজ ছেলের মৃত্যু। নাসরের বাবা ভুলেই গিয়েছিল তার বড় ছেলে হামাদ আজ থেকে আর অনেক আগেই মারা গেছে। আজকে হামাদ ফিরে এসছে, এটা স্বপ্নে, আবারও সে আগের মতোই চলে গেল। অসহায় বাবাকে চারজন কালো বোরখা পরিহিত মহিলা এসে ধরে নিয়ে যাচ্ছে। সেই চাবুক হাতের মহিলার উদ্দেশ্যে একটু কাছে যেতেই চাবুক হাতের মহিলা তার চাবুক দিয়ে নাসরের বাবার গলায় পেঁচিয়ে তার দিকে টান মারে। নাসরের বাবা সেই মহিলা থেকে আধ হাত দূরে। মহিলার ছোট ছোট রক্তাক্ত চোখ আর সেই কালো ডোরা কাটা চেহারা থেকে তৈলাক্ত কিছু বেরিয়ে বেরিয়ে পড়ছে। সেখান থেকে দুইজন মহিলা তার কোমর বাঁধা দড়ির গিট আর একটি বাড়িয়ে দেয়। এই সবই হচ্ছিল নাসরের বাবার স্বপ্নে। নাসরের বাবা স্বপ্নের কথা শেষ না হতে না হতেই নাসরের মা সান্ত্বনা দিয়ে বলে, এগুলা কিছুই না, তুমি অসুস্থ, মানুষ অসুস্থ হলে এমন আজেবাজে স্বপ্ন দেখে। তারপর সেদিন বড় হাসপাতালে রাতে নাসরের বাবার দেখাশোনার করার জন্য তার মা থাকেন। হঠাৎ কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায়, উঠে লাইট জ্বালিয়ে দেখে নাসরের বাবা বেড থেকে নিচে হাঁটু গেড়ে বসে দুই হাত দিয়ে আকুতি করে কান্না করছে। এটা দেখে নাসরের মা বুঝতে পারে হয়তো মানসিকভাবে তিনি বিপর্যস্ত, কিন্তু যে মানুষ ঠিক মতো উঠতে বসতে পারে না সে কী করে এভাবে বসে আছে। নাসরের মা সেদিন তাকে আর কিছু বলে না। তার পরের দিন সন্ধ্যায় নাসরের মা বাসায় যাবে ফ্রেশ হবার জন্য। তিনি বাসায় যখন ঢুকতে যাবে তখন দেখে বাড়ির বাইরে দেয়ালে একটা প্রাণী বেয়ে বেয়ে যাচ্ছে। প্রাণীটা দেখতে অনেকটা বাঁদরের মতো, কিন্তু বাঁদরের থেকে বেশ বড়।
আর সেই প্রাণীটির সারা শরীর বেয়ে লালার মতো কিছু বের হচ্ছিল। নাসরের মা যখন প্রাণীটিকে দেখছিল, ঠিক সেই সময় প্রাণীটিও নাসরের মার দিকে তাকায়, আর তাকাতেই সেই প্রাণীটি দেয়াল বেয়ে ছাদে চলে যায়। এটা দেখে নাসরের মা ভয়ে তিনি পাশের বাড়ি থেকে নাসরের চাচাতো ভাইদের ডেকে নিয়ে আসে, সবাইকে ছাদে নিয়ে যায়। গিয়ে দেখে সেখানে কিছুই নাই। নাসরের মা শুনে কথা শুনে সবাই হাসি ঠাট্টা করছে, এমন আবার কোনো প্রাণী হয় নাকি। সেদিন রাতে নাসরের মা বাসায় থাকে আর নাসর থাকে হাসপাতালে। দিনের 10টা থেকে 11টার দিকে নাসরের মা মাসরের মার কাছে ফোন করে তার বাবা বলে যে অবস্থা ভালো না, কথা বন্ধ হয়ে গেছে। নাসর ফোন করে বলে যে তার বাবার অবস্থা ভালো না, কথা বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ আর চোখ দিয়ে শুধু পানি বেরোচ্ছে। ডক্টর জানায় নাসরের বাবার খাদ্যনালী একেবারে শুকিয়ে গেছে, শরীরের আরও কিছু অংশ নষ্ট হয়ে গেছে। তাকে আর কত ঘন্টা বাঁচানো যাবে তা বলা যাচ্ছে না। এই সংবাদ তাদের সব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে যায়। সবাই নাসরের বাবাকে দেখতে আসে, সারা শরীরে শুধু চামড়া আর হাড়গুলো, মাংস আর রক্তের কোনো অস্তিত্ব নাই বললেই চলে। ঠিক সেদিন রাতেই নাসরের বাবা মারা যায়। মৃত্যুর সময় দেখা গেছে তার কোমর আধা হাত হবে, শরীর শুধু চামড়া আর চামড়া। নাসরের বাবার মৃত্যুতে তাদের বাসায় তখন শোকের ছায়া নেমে আসে। তারপর কিছুদিন সব স্বাভাবিক ছিল। নাসর কয়েকদিন হলো এলাকার বাইরে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। বাড়িতে শুধু নাসরের মা আর তার বোন রাবেয়া। হঠাৎ একদিন রাতে নাসরের বোনের রাবেয়ার ঘর থেকে তার চিৎকারের শব্দ আসে। তার চিৎকারের শব্দ শুনতে পেয়ে নাসরের মা তার মেয়ের ঘরে ছুটে যায়। গিয়ে দেখে রাবেয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাবেয়ার মাথার চুল সব নিচে পড়ে আছে। যে কোনোভাবে নাসরের মা আর তার মেয়ে রাবেয়ার জ্ঞান ফিরায়। জ্ঞান ফিরতেই রাবেয়া তলপেটের ব্যথায় কান্না করতে থাকে। তার মা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু রাবেয়া কিছুই বলতে রাজি হয় না। তার মা জোর করাতে অবশেষে রাবেয়া বলতে রাজি হয়। নাসরের বোন রাবেয়া সে আজকে তার বাবাকে দেখেছে, আর সাথে সেই মহিলাদেরও দেখেছে যাদের কথা মৃত্যুর আগে তার বাবা বলে গেছিল। নাসরের বোন রাবেয়া রাতে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর জন্য যখন চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ রাবেয়া দেখে তার আয়নার বিপরীতে ছোট একটা অংশে কিছু একটা লাইন ধরে চলে যাচ্ছে। পেছনে ঘুরে তাকিয়ে দেখে তার রুমের খোলা দরজা আর সেখান দিয়ে একটা বিশাল বড় কালো সাপ ঢুকছে। এটা দেখেই ভয়ে চিৎকার দিতে থাকে রাবেয়া, আর তার চিৎকার শুনে তার বাবা দৌড়ে আসে। রাবেয়ার বাবা আসার সাথে সাথে তার ভয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে। রাবেয়ার বাবা রাবেয়াকে ছাড়িয়ে সেই কালো সাপটিকে ধরার প্রস্তুত হচ্ছে। রাবেয়ার বাবা যেই সাপটিকে ধরতে যাবে, ঠিক সেই সময় একটা ছায়া দেয়াল ভেদ করে তার রুমে এসে তার বাবাকে ধাক্কা দেয়। তার বাবা মাটিতে পড়ে যায়। হঠাৎ রুমের আয়তন চারদিক থেকে বড় হতে থাকে। রুমের আসবাবপত্র ধীরে ধীরে ছোট হতে থাকে। একটা সময় রুমের সব আসবাবপত্র অদৃশ্য হয়ে যায়, বাতিগুলো টিপটিপ করতে থাকে। রাবেয়ার বাবা ধাক্কা খেয়ে পড়ার শব্দে সামনে থাকা সাপটা সতর্ক হয়ে যায়, উল্টো রাবেয়ার দিকে আক্রমণের দৃষ্টিতে তাকায়। সাথে সাথেই চারদিক থেকে চারজন মহিলা এসে তার বাবাকে টেনে তুলে ধরে, আর সেই দেয়াল ভেদ করে আসা ছায়াটা তখনও চারিপাশে ঘুরতে থাকে। একটা সময় ছায়াটা পেছন থেকে এসে রাবেয়াকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পরে তার তলপেটের দিকে বেশ ব্যথা হয়। সেই ছায়াটাকে সে আর দেখতে পায় না, আর মহিলাগুলোকে তার বাবাকে জোর করে নিয়ে যেতে থাকে। আর সামনে থাকা সেই সাপটা আস্তে আস্তে রাবেয়ার দিকে অগ্রসর হতে থাকে। রাবেয়া তখন উঠে দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছিল, তারপরেও সর্বশক্তি দিয়ে চেষ্টা করে উঠে একটা দৌড় দেয় আর চিৎকার করতে থাকে, আর পেছন থেকে সাপটা তাকে ছোবল মারার চেষ্টা করে। একটা সময় সাপের ছোবল তার চুল খুলে গিয়ে লাগে, বা বলা যায় কোনোভাবে রাবেয়ার চুল সাপের মুখে পড়ে যায় এবং সেই সাপ সেই চুলগুলোই গেলার চেষ্টা করে। রাবেয়ার কাছে এমন লাগছিল যে কেউ তার চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। রাবেয়া তার চুল ছাড়ানোর চেষ্টা করছিল আর চিৎকার করছিল। সাপটা যেই তার মাথার কাছাকাছি আসে,
সে আর কিছুই বলতে পারে না। এরপর তার মায়ের সামনে তার জ্ঞান ফেরে। রাবেয়ার কথা শুনে এবার তার মা বেশ চিন্তিত। পরের দিন নাসরের মা তার বোনকে সেখানকার এক মহিলা হুজুরের কাছে নিয়ে যায় রুকিয়া করার জন্য। এরপর কিছুদিন সব ঠিকঠাক থাকে, কিন্তু বাবার মৃত্যুর পর থেকে নাসার একটু বদ্ধ মনস্ক, একটু ডিফারেন্ট মনস্ক হয়ে গেছে, বা উদাসীনতা বেশি কাজ করে। তো আজকাল নাসর তার মাকে অতটা সহ্য করতে পারে না। বাসায় প্রতিদিন কিছু না কিছু নিয়েই তার মার সাথে ঝগড়া বাঁধে। কিছু কিছু সময় নাসর বাসায়ও আসে না। এর মধ্যে একদিন নাসরের বাসায় খাবার খবর আসে, নাসর নাকি অধিক পরিমাণে নেশা করায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাসা থেকে নাসরের মা, তার বোন আর আত্মীয় স্বজনরা নাসরকে দেখতে যায়। কিন্তু কষ্টের বিষয় হল, নাসর তার মায়ের সাথে তার কথা বলবে না, এমনকি সম্পর্কও রাখবে না। সে তার মাকে অপবাদ দিতে পারবে না। কিন্তু এভাবেও চলতে যাওয়া যাবে না, সে তার বোনকেও তার মার সাথে রাখবে না। এসব কথা শুনে নাসরের চাচা নাসরকে শক্তপোক্ত করে ধরে। এসব বলার কারণ কি? নাসর জানায় সে আর এসব সহ্য করতে পারছে না। প্রথম একদিন নাসর বাসায় ঢুকবে, ঠিক তার আগেই একজন লোক তাদের বাসার মেইন গেট থেকে বের হয়। নাসর ভেতরে গেট ধাক্কা দিতেই তার বোন এসে দরজা খুলে দেয়। নাসর তার বোনকে জিজ্ঞেস করে, কে লোক? জবাবে তার বোন রাবেয়া কিছুই বলতে পারে না। যাই হোক, তার কয়েকদিন পর নাসর বাসায় ঢুকবে এমন সময় ঠিক আগের মতোই নাসর ঢোকার আগে একজন লোক বেরি হয়ে যায়। সেদিনও নাসর বাসায় ঢুকে মা বোনকে জিজ্ঞাসা করে, কেউই কিছু বলতে পারে না। তার কয়েকদিন পর রাতে নাসর তার মাকে পার্কে নামিয়ে দিয়ে যায় অন্যান্য মহিলাদের সাথে কথা বলার জন্য। নাসর আবার পরে আসবে তার মাকে রিটার্ন বাসায় নিয়ে যাওয়ার জন্য। নাসর পার্কে আসে, গাড়ি পার্ক করে আর দূর থেকে দেখে তার মার সাথে একজন লোক দাঁড়িয়ে। নাসরের গাড়ি দেখতেই সেই লোকটি খুব দ্রুত সরে যায়। নাসরের মা যখন আসে, সে তার মাকে জিজ্ঞাসা করে, তার মা অস্বীকার করে। এমন ধরনের ঘটনা আরও অনেক রয়েছে। শেষের একদিন নাসর বাসায় আসে, যে কোনো সময় তার মার রুমের সামনে দিয়ে যাবে, আর ঠিক সেই সময় সে তার মার সাথে একটা লোককে দেখে ফেলে। নাসর আর সইতে পারে না, আর না পারায় তার এই অবস্থা। নাসরের মুখ থেকে এসব কথা শুনে সবাই অবাক। রাবেয়া চিৎকারে বলে, নাসর যা বলছে তা সত্য না। সে জানায় তার বাবা মারা যাওয়ার পর থেকে এই পর্যন্ত তার মাকে এক পলকের জন্য সে একা ছাড়েনি। নাসরের কথায় কেউ পাত্তা দেয় না, কিন্তু নাসরের মা তার ছেলের কথা শুনে বেশ ভেঙে পড়েছে। কয়েকদিন পর নাসরকে বাসায় নিয়ে আসা হয়। আবার এই দিক দিয়ে খবর আসে তাদের খাদ্দা মাকে পাওয়া গিয়েছে, এখন পুলিশের হেফাজতে আছে। সে খবর পেয়ে নাসরের পরিবার তার থানায় যায়, তারা খবর পেয়ে থানায় যায়। সেই ফিলিপাইনি মহিলার থেকে চুরি যা করা গহনা কিছুটা উদ্ধার হয়, টাকা আর কিছু স্বর্ণ তখনও বাকি ছিল যা পাওয়া যায়নি। নাসরের পরিবার সেই ফিলিপাইনি খাদ্দামার বা কাজের মেয়েকে ক্ষমা করে দেওয়ার কারণে তার মাত্র কয়েক মাসের জেল হয়েছিল, আর এরপরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে রাবেয়ার তার তলপেটের ব্যথা এখনও যায়নি। তার তলপেটে আগের থেকে তলপেটটা আগের থেকে বেশ ফোলা, মাথার চুল এখনও ওঠেনি, বা চুল বলা চলে চুল ওঠার কোনো নাম নেই। তবে সে প্রতিদিন উল্টোপাল্টা স্বপ্ন দেখছিল। হঠাৎ হঠাৎ তার চারিপাশটা খালি হয়ে নিস্তব্ধ হয়ে যেত। কোনো রুমে থাকলে সেই রুম চারিপাশের আয়তনে বড় হয়ে খালি হয়ে যেত। বাহিরে যখন থাকতো, দূর থেকে শুধু বিশাল সাপটিকে দেখত যে সে তাকে ফলো করছে। সাপটির চোখে চোখ মিলতেই তার দিকে ভয়ঙ্করভাবে ফোনা তুলে তাকাতো। যেখানেই যেত, শুধু সেই মহিলাগুলোকেই দেখত গোল হয়ে ঝুঁকে ঝুঁকছে। একদিন এক পলকের জন্য সেই কালো ডোরা কাটা চেহারার মহিলাকেও দেখেছিল, যে চেহারার বিবরণ তার বাবার মুখে শুনেছিল। সে দেখে সেই মহিলার হাতে চাবুক, আর সেই চাবুকের মাথায় বাঁধা আর তার ভাই নাসর কুকুরের ভঙ্গিতে বসে আছে, উলঙ্গ অবস্থায় জিভ বের করা, আর জিভ থেকে লালা পড়ছে। নাসরের বোন রাবেয়ার আর একটা সমস্যা হচ্ছে, অন্ধকার রুমে যখন লাইটের সুইচ চালাতে যাবে, ঠিক সেই সময় একটা হাত তার হাতকে ধরে ফেলে। অতি তাড়াতাড়ি তার তলপেটের সেই ব্যথার জায়গাটা বড়সড় একটা টিউমারে রূপান্তরিত হয়েছে। একদিন মাঝরাতে নাসর তার মার রুমের দরজা ধাক্কাচ্ছিল,
আর তার মা দরজা খুলতেই নাসার তার মাকে তাড়াতাড়ি বাইরে চলে আসতে বলে। তার মার জিজ্ঞাসাতে নাসর কিছু বলতে চায় না, আসতে জোরাজুরি করে। নাসর বলে, এসে দেখো, খুব মজা হবে। নাসরের কথায় তার মা তার পেছনে পেছনে যায়। বাইরে বের হতেই দেখে তার গেট থেকে দু একজন একটু দূরে চারজন মহিলা গোল হয়ে বসে আছে আর ঝুঁকে ঝুঁকে কি যেন করছিল। নাসর মন দিয়ে খুব এক্সাইটেডভাবে দেখছে। তো নাসরের মা একটু বিরক্ত হয়ে চলে যেতে যাচ্ছিল আর সেই সময় তার চারদিক থেকে কিছু পেটানোর শব্দ আসতে থাকে। একটা সময় সেই মহিলাদের সেখানে আরেকটি মহিলার আবির্ভাব ঘটে। আর সেই মহিলা যার কালো ডোরা কাটা চেহারার চামড়া থেকে তৈলাক্ত কিছু বের হয়ে পড়ছিল, সেই মহিলাটা আসার সাথে সাথেই নাসর কুজো হয়ে লাফাতে লাফাতে সেই মহিলাটার কাছে চলে যায়। পালিত কুকুর যেভাবে মালিককে পেয়ে আচরণ করে, নাসর ঠিক সেই রকম কুকুরের মতো আচরণ করছিল। কালো ডোরা কাটা চেহারার মহিলা হাত দিয়ে নাসরের মার দিকে ইশারা করে আর সেখানে বসে থাকা মহিলাগুলো নাসরের মার দিকে ছুটে আসতে থাকে। নাসরের মা ততক্ষণে বুঝে গেছে যা হচ্ছে তা কোনোভাবেই স্বাভাবিক কিছু না। তিনি কোনোভাবে রুমের দিকে দৌড় দিবে আর যেই পেছনে ঘুরে তাকায় দেখে বিশাল একটা কালো সাপ ফনা ধরে আছে। নাসরের মা অবাক দৃষ্টিতে সেই সাপটির দিকে তাকাতে না তাকাতেই পেছন থেকে দুজন মহিলা ধরে ফেলে। নাসরের মাকে যখন ধরে পেছনে ঘোরানো হয়, ঘুরে তাকাতেই দেখে সেখানকার দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। আশেপাশে সম্পূর্ণ মরুভূমি, একটু দূরে ছোট করে আগুন জ্বালানো আর সামনে একটা পাথরের তৈরি ছোট ঘর। ঘরটা ছোট ছোট পাথরের স্তর করে বানানো আর সেই স্তরে ফাঁকে ফাঁকে ভেতর থেকে আলো আসছিল। তো নাসরের মাকে জোর করে সেই ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। নাসরের মা চিৎকার করছে, তার দেওয়া চিৎকার যেন তার দিকে ভয়ঙ্করভাবে উল্টে ভেসে আসছে। তাকে যখন নিয়ে যাচ্ছিল, হঠাৎ তিনি অনুভব করে তার পেট ভারী হয়ে যাচ্ছে। তিনি গর্ভবতীর মতো অনুভব করছে, চোখের সামনে নিজের পেট বড় হয়ে যাচ্ছে, পেটের ভেতর থেকে বাচ্চা লাথি মারার অনুভব করছে তিনি, আর অচমকা পেটের ব্যথা আরও বেড়ে যায়। এইরকম ব্যথা আজ থেকে বাইশ থেকে তেইশ বছর আগে অনুভব করেছিল যখন নাসর হয়েছিল। নাসরের মা ব্যথায় আর হাঁটতে পারছিল না, তার মনে হচ্ছিল এখনই তিনি বাচ্চা প্রসব করবে। মহিলা দুজন তাকে উঁচা করে সেই ঘরে নিয়ে যায়। সেই ঘরের চারিদিকে মোম জ্বালানো, সেখানে ভেতর থেকে নাসরের বাবা মেঝেতে শুয়ে আছে চোখ বন্ধ করে। একজন মহিলা তার পেট লম্বা লম্বিলম্বি করে সেলাই করছে আর সামনে একটা পাত্রে নাড়ি ভুঁড়ি কলিজা আরও বিভিন্ন অংশ রাখা, আর তার মাথার সামনে দাঁড়িয়ে আছে সেই চাবুক হাতের মহিলাটা। নাসরের মা পেটের ব্যথায় অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখে তিনি মেঝেতে শুয়ে আছেন আর সবেমাত্র তার পেট থেকে একটা বাচ্চা বের করা হলো। এই মুহূর্তে বাচ্চাটা একজন মহিলার হাতে। মহিলাটা বাচ্চাটার ঘাড় ধরে রেখেছে। বাচ্চাটা দেখতে একদম কালো কুচকুচে, কিন্তু বাচ্চাটা মৃত। বাচ্চাটাকে উঁচু করে চাবুক হাতে মহিলার দিকে ইশারা করে। চাবুকধারী মহিলা চুপচাপ বাচ্চাটিকে আরেকজন মহিলার হাতে দেয়। সেই মহিলা বসে বাচ্চাটিকে তার পায়ের উপর সরিয়ে দু হাত দিয়ে বুকটা চিরে ফেলে। এইটা দেখে নাসরের মা একটা চিৎকার দেয়। সে বিছানায় নিজেকে খুঁজে পায়। এইভাবেই কিছু কিছু ঘটনা ভয়ঙ্করভাবে তাদের সাথে ঘটতে থাকে প্রায় প্রতিদিন। কিছুদিন পর নাসর টয়লেটে যায়, সেখানে পানি ফ্ল্যাশ করবে, দেখে পানি ফ্ল্যাশ হচ্ছে না। ভাবে হয়তো ফ্ল্যাশের ছোট ট্যাঙ্কিতে পানি নেই, মানে ফ্ল্যাশের ভিতরে যে ছোট বক্সা থাকে সেই ভেবে তিনি ফ্ল্যাশের ট্যাঙ্কের ঢাকনাটা খোলে। খুলে দেখে একটা পলিথিন পাইপে মুখে আটকে গেছে এবং সেই পলিথিনের মধ্যে কিছু আছে। নাসর সেই পলিথিনটা সেখান থেকে বের করে বাইরে নিয়ে আসে আর খুলে দেখে নাসরের ছোট্ট একটা পাসপোর্ট সাইজের ছবি, রক্তে লাগানো একটা ছোট কাপড়ের টুকরা, ভাঙা চিরুনি, একটা মৃত চড়ুই পাখি। তাদের পরিবারের সকলের কথা এতক্ষণ শায়েখ ইব্রাহিম শুনলেন। এখানে তাদের পরিবারকে সেহের বা কালো জাদু করা হয়েছে ফর শোর।
সেখানে তিনি রুকিয়া করে আর কিছু করার চেষ্টা করে, কিন্তু কিছু না হয়। তিনি দুদিন সময় নেন আবারও রুকিয়া করার জন্য, আর সেই জিনিসগুলো শায়েখের কাছে রেখে দেন। সেদিনকার মতো তাদের পানি পড়া দেওয়া হয়, আরও কিছু আমল দেওয়া হয়। তার পরের দিন শায়েখের কাছে একটা ফোন আসে, নাসর তার বোন ও তাদের মা তারা রাতে তিনজন একই স্বপ্ন দেখেছে। তারা দেখে একটা মরুভূমির মাঝে একটা ছোট পাথরের ঘর, যে ঘর থেকে বের হয়ে আসে সেই কালো ডোরা কাটা চেহারার চাবুকধারী মহিলা, আর সাথে বের হয় তার সাথীরা। তারা দৌড়ে তাদের উদ্দেশ্যে আসছিল। চাবুকধারী মহিলা রাগে বারবার তার চাবুক হাওয়ায় মারছিল। এটা শুনে শায়েখ জানায়, আমাদের হাতে সময় খুব কম, যেটা করার তাড়াতাড়ি করতে হবে। শায়েখ ইব্রাহিম যে কোনোভাবে বুঝতে পারে সমস্যার উৎপত্তি কোথা থেকে। শায়েখ জানায়, এটা যা যে করেছে অবশ্যই আপনাদের সাথে থেকে করেছে, না হয় এই সব জিনিস কেউ সহজে সংগ্রহ করতে পারবে না। এবার সন্দেহের তীর যায় তাদের কাজের মেয়ের দিকে, যে এখনও জেলবন্দী। তো নাসরের পরিবার আর শায়েখ তারা জেলে যায় সেই ফিলিপানি মেয়ের সাথে দেখা করার জন্য। তাকে সে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে সে অস্বীকার করে। এরপর তাকে শক্ত পক্ত করে ধরে ফেলা হয়। যদি সে খাদ্দামার সত্যটা না বলে তাহলে পুলিশকে জানিয়ে দেওয়া হবে যে তিনি সেহের বা কালো জাদু করেছে, আর এখানে শাস্তিটা গলা কাটা। আর তোমার আগের অপরাধ তো আছেই। এরপর আমতামতা করে সেই ফিলিপাইনি মেয়েটা জানায় এই কাজটা সেই করেছে। শায়েখ জিজ্ঞাসা করে, কেন করেছ? দাদাই, ফিলিপাইনি মেয়ে জানায়, এরা ভালো না, আমাকে অনেক অত্যাচার করেছে, আমাকে খাবারের কষ্ট দিয়েছে, অনেক সময় গিয়েছে আমাকে ঘুমাতে দেয়নি, আমার দেশে আমাকে যোগাযোগ করতে দেওয়া হয় না, আমার ছোট একটা বাচ্চা আছে ওর সাথে কথা বলতে দিত না। একদিন দুপুরে সবাই ঘুমে, সেই ফাঁকে পালিয়ে বাইরে গিয়ে তিনি দেশে একটা ফোন করে, এটা বুঝতে পেরে রাবে আমার তলপেট বরাবর একটা লাথি মারে। উনি বলছিল, নাসর যখন প্রায় সময় তাকে এসে জড়িয়ে ধরত, খারাপ কাজ করতে বাধ্য করত, নাসরের বাবা ঠিক একইভাবে তাকে যন্ত্রণা দিয়ে থাকত। একটা ভাবুন তো, একটা ঘরে বাবা এবং ছেলে দুজনেই আমাকে শারীরিকভাবে নির্যাতন করত, অত্যাচার করত, আমাকে কুকুরের মতো প্রতিরাতে ছিঁড়ে খেত, আমার কেমন লাগতো? রুই যে দাঁড়িয়ে আছে নাসরের মা, সে তো সব জানত, কিন্তু সে চুপ করে শুধু দেখত, একটা বারও সে সবের প্রতিবাদ করেনি। ওই মেয়েটা বলছে, আমাকে রাখা হয়েছে তাদের জন্যই, তাদের ভোগের পাত্র হিসেবে। নাসরের বাবা যেন বাইরের কোনো মহিলার পাল্লায় না পড়ে, আর নাসরের মা এত সব পোহাতে পারবে না, তাই আমাকে রাখা। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তাদের টাকা ছিল, অহংকার ছিল, মানুষকে মানুষ মনে করতো না। এই যে রাবেয়া টয়লেট করেও সেটার ময়লা আমাকে দিয়ে পরিষ্কার করাতো, তারা আমাকে দিয়ে কিনা করিয়েছে। রাস্তায় কয়েকবার আমি বের হয়েছি, তারা আমাকে ধরে এনেছে, পুলিশের গাড়ি থামিয়েছি, বিচার দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। পুলিশ বরং আমাকে বুঝিয়ে এখানে ফেরত দিয়ে গেছে, আমাকে তারা কিনে নিয়েছে এক অফিস থেকে। আমি যে অফিস দ্বারা এসেছি, তারা যদি আমার টাকা ফেরত দেয় তাহলে আমাকে আমার দেশে পাঠানো হবে। এরপর থেকে আমার কাজ শেষ হলে আমাকে বেঁধে রাখা হতো। এরপর আমার সুবিধার জন্য বড় একটা শিকল নিয়ে এসে আমার কোমরে পরিয়ে দেয়, যাতে সারা বাড়ি আমি ঘুরতে পারি কিন্তু বাইরে যেতে যেতে না পারি। আমি 3 বছর এভাবে সহ্য করেছি, কিন্তু আর পারছি না। আর যখনই দেখলাম আমার কোনো উপায় নেই, তখনই আর না পেরে আমি কাজ করেছি। শায়েখ জিজ্ঞাসা করে, তাহলে এই কাজ কীভাবে করলে? তবে ফিলিপাইনি খাদ্দামা বলে, সে যখন ভালো করে কাজ করে দেখাচ্ছিল, তখন তারা তাকে খুলে দেয়, আর তিনি যে কোনোভাবে তার দেশে যোগাযোগ করে ফিলিপাইন থেকে সেহের বা কালো জাদু করে, এবং এই কাজটিতে তার ভাই তাকে সাহায্য করেছে। শায়েখ বলে, তারা তো তোমাকে ছেড়ে দিয়েছে, এবং তোমার চুরি করার অপরাধও ক্ষমা করে দিয়েছে, তো তুমি এগুলো সরিয়ে ফেলো। জবাবে সেই খাদ্দামা জানায়, তিনি আর এটা ভাঙতে পারবে না, এটা যে করেছে তিনি নিজেও ভাঙতে পারবে না, এটা সেভাবেই করা হয়েছে। তিনি ক্ষতির পরিমাপ জানে না, কিন্তু ক্ষতি তার ইচ্ছা মতোই হবে। এরপর শায়েখ ও নাসরের পরিবার সেখান থেকে চলে আসে, এবং শায়েখ তাদের নিয়ে তাদের এক বন্ধুর কাছে যায়, যিনি এসব বিষয়ে স্পেশালিস্ট। তারা যে কোনোভাবেই শেয়ার বা কালো জাদু থেকে বের হয়ে আসে, কিন্তু তাদের যেসব ক্ষতি হয়েছে তা আদৌ পূরণ হয়নি। তো এটা ছিল সাজ্জাদ ভাইয়ের ঘটনা, যতটুকু পেরেছেন, যতটুকু কালেক্ট করতে পেরেছেন তিনি, সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে।
কোনোভাবেই ভুল বুঝবেন না, আসলে বাস্তবতার কোনো রূপ নেই। জীবন বাস্তবতা অনেক কিছুই ঘটতে পারে, আমরা মাঝে মাঝে তা অস্বীকার করতে পারি না। যাওয়ার আগে সাজ্জাদ ভাই কিছু কথা বলতে চেয়েছেন। আমরা আমাদের ভৌতিকতা সবসময় আপনাদের ভেবেই কাজ করে থাকি, আপনারা যেভাবে আমাদের গ্রহণ করতে চান আমরা চেষ্টা করি সেভাবেই আমাদেরকে গড়ে তুলতে। আমার কখনো আমাদের পেছনের কষ্টের কথা আপনাদের জানাইনি, আর আমরা কখনো আপনাদের কোনো ধরনের এক্সকিউজ দেখাইনি। আমাদের প্রতিটি মডিউলের মডারেটরস পরিশ্রমী, প্রতিজনেরই নিজ নিজ প্রফেশন আছে, কিন্তু তার বাইরেও তারা আপনাদের জন্য পরিশ্রম করে থাকে। এখানে এমনও মডারেটর আছে ঘটনার এক লাইনের জন্য মাসের পর মাস ভিকটিমের পেছনে ঘুরে, সব থেকে বেশি পরিশ্রম বা চিন্তা করে আপনাদের আলিফ ভাই আর জাহিদ ভাই, তারা সবসময় আপনাদের কথা ভেবে চলে। এখনও সময় গিয়েছে আলিফ ভাই সারাদিন তার নিজের ডিউটি করে সারা রাত আপনাদের জন্য কাজ করে, তার পরের দিন আবার ডিউটিতে জয়েন করে। আমি দেখেছি আলিফ ভাইকে শরীরে জ্বর নিয়েও কাঁপা কাঁপা গন্ঠে আপনাদেরকে ঘটনা শোনাতে। আমি দেখেছি জাহিদ ভাইকে কাঁপা কাঁপা হাতে আপনাদের জন্য তার ঘটনা লিখতে। জাহিদ ভাইয়ের শরীরে জ্বরের কথা বলতে পারে না, তারপরেই মানুষটি আপনাদের জন্য ঘটনা লিখেছে। ভাঙা আঙুল, ভাঙা ঘাড়, তারপরেও তার লেখা থামেনি, শুধু আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের ভালোবাসা দেন বলেই আজ আমরা এত দূরে। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পাঠিয়েছেন আমাদের সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের উনি ওয়ান অফ দ্য মডারেটর, এবং তিনি গ্রাফিক্স আমাদের ডিজাইনগুলো করে থাকেন যখনই তিনি সময় পান। তিনিও মাঝে মাঝে অনেক ব্যস্ত থাকেন, তাকে আমরা পাই না, কিন্তু তারপরও তিনি এই ধরনের ঘটনাগুলোর কালেকশনে আছেন। কারণ আপনারা জানেন যে মিডল ইস্ট অথবা তথা ওই এরিয়াটা, ওই জোনটা কিন্তু এই ধরনের ঘটনার জন্য অনেক ফেমাস, এবং এই ধরনের ঘটনাগুলো প্রচণ্ডভাবে ঘটে থাকে। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এই ধরনের স্যাহের প্রতিনিয়ত হচ্ছে। আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু যিনি অ্যাফেক্টেড সে হয়তো সাথে সাথেই লাইভ বা ইনস্ট্যান্ট আপনাকে বলতে পারছে না যে তার সাথে কী ঘটছে বা সামনে কী ঘটতে পারে। যখন ঘটছে ডিসক্রাইব করতে পারে না, কারণ তিনিও বাকরুদ্ধ হয়ে যায়, তিনিও বলতে পারে না। যতক্ষণ না পর্যন্ত আমরা সর্ট আউট করার চেষ্টা করি বা আমরা আসলে সলিউশনে যাই, তার আগ মুহূর্তে সেই ভিকটিমটা কত ধরনের কষ্টের সম্মুখীন হয়। একটা ব্ল্যাক ম্যাজিক একটা মানুষকে, একটা পরিবারকে ধ্বংস করে দিতে সক্ষম। আমরা আল্লাহ তালাকে ডাকি, এই ধরনের কাজকর্ম থেকে আমরা দূরে থাকি, চেষ্টা করি কোনো ধরনের বিপদ নিজেদের কাছে না নিয়ে আসার জন্য। কারণ এই দুনিয়াটা এক, আপনারা সবাই জানেন এটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প কিছুদিনের জন্য আমরা এই দুনিয়াতে আছি। প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি, ভালো থাকবার খারাপ থাকবার, যেভাবেই আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা দিয়ে যাচ্ছি। পরীক্ষাটা যেদিন শেষ হবে সেদিন হয়তো আপনি আর এই দুনিয়াতে থাকবেন না। তাই বলি আসুন আল্লাহকে ডাকি, স্মরণ করি, আল্লাহর দেওয়া ভালো নিয়ামতকে গ্রহণ করে তাকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এবং যেসব খারাপ দিক আপনাদের জীবনে ঘটছে সেটার প্রতি পানা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া আছে যাতে খারাপ সময়গুলো আমাদের জীবন থেকে তাড়াতাড়ি চলে যায়। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, এবং আজকের এপিসোডের লিঙ্কটি বেশি বেশি শেয়ার করে থাকুন ভৌতিকতার সাথে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, ভৌতিকতা সকলকে জানাই আমার সালাম ও ভালোবাসা। আমি শাহিন শিকদার। আমি আজকে ঢাকা দোহার থানার নারীশা নামক অঞ্চলের একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটেছে মূলত সাদ্দাম ভাইয়ের সাথে। সাদ্দাম ভাই তার ফ্রেন্ডের সাথে ঘটনাটি শেয়ার করেছিলেন, তিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। সাদ্দাম ভাই ছোটবেলায় তার বাবাকে হারায়। তিনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন, সেই কারণে ছোটবেলা থেকেই ফ্যামিলির যত দায়িত্ব আছে তার উপরেই পড়ে। তার বাবা ছিলেন পেশায় জেলে, তাই তিনি তার বাবার পেশাটাকে ধরে রাখতে তিনি জেলের কাজটাই শুরু করেন। তিনি ছোটবেলা থেকে মাছ ধরতে পছন্দ করতেন, গ্রামের খাল বিল ঝিল
পুকুর এসবে তিনি মাছ ধরতেন। ছোটবেলা থেকে তার সাথে কোনো ঘটনা না ঘটলেও তার বয়স যখন 20-22 বছর তখন তার সাথে বেশ কিছু ঘটনা ঘটা শুরু করে যা তিনি আমাদেরকে শেয়ার করেছেন তার বন্ধুর মাধ্যমে। তার বয়স যখন 20-22 বছর তিনি তখন একদিন মাছ ধরতে চলে যায় পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর পাড় বলতে তার ছোট একটা নৌকা ছিল, নৌকা নিয়ে তিনি পাড় ঘেঁষে মাছ ধরতেন। তো একদিন তিনি যায় রাতে যাওয়ার পরে তিনি মাছ ধরছেন তো ধরছেন, মানে তার ধান্দা ছিল শুধু মাছ ধরার দিকে। তিনি ননস্টপ মাছ ধরতেছেন। মাছ ধরার এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন তার মাছ তিনি যতই ধরছেন কিন্তু মাছ তিনি আর পাচ্ছেন না, মানে মাছগুলো কমে কমে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে। তিনি ভালোভাবে দেখে যে মাছ তো আমি অনেক ধরতেছি মাছগুলো গেল কোথায়। তার মাথায় কিছু খেলে না। কিছুক্ষণ পরে দেখে নৌকার ও পাশে একটা ভুঁড়ির মতো কাপড় পরে বসে আছে আর খচর মচর করে আওয়াজ হচ্ছে। তিনি বলেন, কী ব্যাপার, এটা আবার কি আসলো? তিনি প্রথমত ভাবছে যে নদীতে অনেক শুশুক থাকে যারা কিনা মাঝে মাঝে লাফ দেয়, নৌকাতে উঠেও যায় অনেক সময়, মানে এটা প্রায় সময় দেখা যায় আর কি। তিনি দেখেন, তিনি যেহেতু নদীতে থাকেন তাই তিনি এটা ভাবছেন। পরে তিনি লক্ষ্য করলেন, না, ওটা আসলে একটা ভুঁড়ির মতো দেখা যাচ্ছে কিন্তু মানুষের আকার থেকে বেশ ছোট, ভুঁড়ির মতো দেখা যাচ্ছে আর খচর মচর করে আওয়াজ আসতেছে। তো তিনি ব্যাপারটা বুঝে, কারণ তিনি ছোটবেলা থেকে যেহেতু মাছ ধরতেছেন, তিনি ব্যাপারটা বুঝার পরে তিনি একটা সিগারেট ধরান। আমি জানি না সিগারেট ধরালে ঝিন পিতনি বা পিসাচ এগুলা যায় কিনা, কুসংস্কার হয়তো, কিন্তু তিনি আর কি করেন, এটা একটা সিগারেট ধরান। আর তার কাছে টর্চ ছিল, একটা লাইট ছিল বড়, সৌদি আরব থেকে তার এক রিলেটিভ পাঠিয়েছিলেন, তো ওইটা মারেন। মারার পরে দেখে যে কিছু নাই, তো তিনি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় যে কিছু নাই, হয়তো আমার চোখের ভুল দেখছি বা হয়তো খারাপ কিছু আসছে, তো আমি চালো চালো চলে যাই। সে নৌকা ঘোরানোর পরে আবার সেম দৃশ্যটা দেখে, মানে বুড়ি। এবার তিনি যে রাগ হয়ে, তিনি অনেক সাহসীও ছিলেন, রাগ হয়ে তার হাতে ছিল বৈঠা দিয়ে দেয় এক বাড়ি। বাড়ি দেওয়ার পরে তার কাছে মনে হয় যে বাড়িটা শূন্যর উপর লাগলো, মানে মানুষের গায়ে বা কোনো বস্তুর গায়ে যদি বাড়িটা লাগে যেমন লাগবে তা কিন্তু হয়নি, তার কাছে মনে হলো শূন্যর উপর লাগলো। তো লাগার পরে কে যেন তাকে বলল যে আমাকে মারলি, আমাকে মেরে কাজটা ঠিক করলি না, তোর কী ক্ষতি করেছি আমি, আমি তো কয়েকটা মাছ খেয়েছি মাত্র। এই বলে হাওয়ার মতো বাতাসে দূরে মিলিয়ে গেল শব্দটা। তিনি চলে আসার পর থেকে তিনি বেশ বাজে স্বপ্ন দেখা শুরু করে। স্বপ্নগুলো এমন ছিল যে তিনি ঘুমিয়ে আছেন, তিনি সেই নৌকাটাকে স্বপ্ন দেখতেছেন, মানে ওই দিন তিনি যা যা করেছেন তাইতেই ঠিক স্বপ্নে দেখতেছেন। তিনি দেখেন মাছ ধরতেছেন, আরেকটা বুড়ি এসে খাচ্ছে, আর তিনি বৈঠাতে বাড়ি মারছেন। এটাই প্রায় সময় স্বপ্ন দেখে, তিনি কাউকে বলে না, তিনি ভাবে হয়তো এটা আমি ভাবছি বা অনেক ভাবতেছি এই কারণে হয়তো আমার স্বপ্নে আসে। কিন্তু কয়েকদিন পরে তার এক বন্ধু, মানে বন্ধুর রূপ নিয়ে সেই জিনটা আসে। অনেক রাতে ডাকাডাকি করে, কিরে চল মাছ ধরতে যাবি না? সাধারণত তিনি রাতেই মাছ ধরতেন, এই কারণে হয়তো রাতেই ডাক দিতে আসছেন। তো তিনি বলেন যে হ্যাঁ যাবো, মাছ ধরতে যাবো, তুই এত রাতে কেন? বলে যে রাতেই মাছ ধরতে হবে কারণ সকালে নাকি পুলিশে চেক দিবে, কারণ পদ্মা নদীতে নাকি মাছ ধরা তখন নিষিদ্ধ ছিল, বলে পুলিশে চেক দিবে। তো তিনি তাড়াহুড়া করে রাতে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে তাদের পাশে একটা পুকুর ছিল, সেই পুকুর না সরি মানে একটা জায়গা ছিল, সেখানে পানি জমা হলে সেখানে মাছ আসতো, মানে জঙ্গল টাইপের কিছু ছিল, ওইখানে মাছ আসতো অনেক। তো ওইখানে যায় তারা মাছ ধরতে। তো ওইখানে যাওয়া মতো বান দেয় জায়গাটা, মাটি দিয়ে জায়গাটা বান দেয়। বান দেওয়ার পরে পানি সেচবে তারা। তো তারা সেচা শুরু করে, আঙ্কেল যখন সেচা শুরু করে, সরি সাদ্দাম ভাই যখন সেচা শুরু করে তখন দেখে তার বন্ধু পেছনে তাকিয়ে আছে, মানে তার দিকে তাকিয়ে আছে।
আবার বলে, কি রে তুই তাকিয়ে আছিস কেন, তুই কর, তুইও সেচ আমার সাথে। তো সেও সেচা শুরু করে। শুরু করার এক পর্যায়ে আবার তার বন্ধু বলে যে তুই এবার সেচ। তো সে যখন সেচা শুরু করে তখন দেখে হারিকেনের আলোতে, হারিকেনের আলো ছিল তখন, পানিতে তাকিয়ে দেখে তার বন্ধু তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর তার চোখ দুটো লাল হয়ে আছে। মানে তার তাকে মনে হচ্ছে তাকে এখনই মেরে ফেলবে ওইখানে, বা যাতাতে ধরবে পানিতে। সাদ্দাম ভাই টের পেয়ে যায় না এটা তো ভালো কিছু হতে পারে না, কারণ তার অভ্যাস ছিল, এগুলো জানে, সে শুনেছে তার বাবার মুখ থেকে বা অন্য কারোর মুখ থেকে। তো তিনি কি করেন, তার বন্ধুকে বলেন তুই সেচ, এবার তুই কাজটা কর, আমি কাজটা করতে পারবো না, তুই কাজটা কর। তো সাদ্দাম ভাই যথাযথ বলে ওনার ফ্রেন্ডকে যে তুই কাজটা কর, তুই সেচ পানি, আমি হরণে গেছি, তুই সেচ। তো সাদ্দাম ভাই কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছিল যে তার সাথে হয়তো খারাপ কিছুই ঘটতে চলেছে। তো এদিকে তিনি ভাবে যে দৌড় দিবে, দৌড় দিয়ে পালাবে, আবার ভাবে না পালানো যাবে না, কারণ এখন আজান দেয়নি, হয়তো খারাপ কিছু ঘটবে। তো সাদ্দাম ভাই প্ল্যানিং করে যে তার সাথে কথা বলতে হবে, যেভাবেই হোক আজান পর্যন্ত নিয়ে যেতে হবে। তো তিনি বিভিন্ন রকম কথাবার্তা বলে, বাড়ির সম্পর্কে কথা বলে বা বিভিন্ন সম্পর্কে কথাবার্তা বলে। বলার পরে এক পর্যায়ে দেখে সাদ্দাম ভাই তার ফ্রেন্ডের পা আসলেই বাঁকা ছিল, পাটা পেছনের দিকে ঘোরানো ছিল, আর তার চোখ ক্রমাশই লাল হয়ে যাচ্ছে। সাদ্দাম ভাই এই দেখে, সাদ্দাম ভাইয়ের হাতে ছিল ট্যাটা, মানে আমাদের ভাষায় এটাকে ট্যাটা বলে, শুদ্ধ ভাষায় কী বলে আমি সঠিক জানি না, আপনারা চিনবেন হয়তো, বাঁশের আগায় মানে কতগুলো লোহা থাকে ওই যেটাতে মাছ ধরে আর কি। তো ওইটা দিয়ে সাদ্দাম ভাই তার ঘাড়ের ভেতর, মানে তার ফ্রেন্ডের ঘাড়ের ভেতর জোরে এক কোপ মারে। কোপ মারার পরে দেখে শূন্যে মিশে গেল, মানে পানিতে ঢুকে গেল ট্যাটা। ট্যাটা উঠানোর পরে দেখে ছোট্ট একটা বোতল, মানে পানির একটা বোতল। তো তিনি ভয় পায়, ভয় পাওয়ার পরে সাথে সাথে তিনি দৌড় দিতে আজান দিয়ে দেয়। তিনি কি করেন, তার ঘরের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মা ভাবে, তার মা সকালবেলা উঠে নামাজ পড়তে, নামাজ পড়ার সময় দেখে তার ছেলে অজ্ঞান হয়ে গেছে। তার মা ভাবে হয়তো টায়ার্ড, অনেক ক্লান্ত, মাছ ধরতে গেছিল অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই হয়তো এখানে ঘুমায় বসে। সাদ্দাম ভাই উঠে, উঠার পরে যেমন সকলকে বলে, তার মাকে বলে যে এমন এমন ঘটনা ঘটতেছে। তার মা কি করেন, এলাকার হুজুর ছিলেন, হুজুরের কাছে যান, যাওয়ার পরে পানি করা আনেন, আর হুজুর থেকে একটা তাবিজ নিয়ে আসেন। তো সাদ্দাম ভাই ওইটা তাবিজটা ইউজ করেন। ইউজ করার পরে সাদ্দাম ভাই যেমন কিছুই হয় না, কিন্তু যখন তাবিজটা সাদ্দাম ভাই রাখে রাতে ঘুমানোর সময় বা গোসল করার সময় তাবিজটা যখন রাখে, তখন সাদ্দাম ভাই শুনতে পায় তার বাবার কণ্ঠে কে যেন তাকে ডাকে, এই সাদ্দাম চল, চল যাবি না মাছ ধরতে যাবি না, এই সাদ্দাম আয় বাইরে আয়, সাদ্দাম আয় চল যাই, মানে বিভিন্ন রকমভাবে ডাকে। আর যখন তার বাবার কণ্ঠে সাদ্দাম ভাইকে ডাকা হতো, তখন নাকি সাদ্দাম ভাই পাগলের মতো ছুটত, মানে পাগলের মতো হয়ে গেত, কিছুই তার খেয়াল থাকতো না, মানে সোজা কথা তার বাইরে যেতে হবে। তার মা, তার মানে তার মা অনেক চিন্তায় পড়ে যায় যে আমি কোনো ডাক শুনতে পাই না, ও একাই ডাক শুনতে পায়, আর ডাক শুনে পাগলের মতো ছুটতে থাকে, এটা কেমন হইল। কয়েকদিন পরে মানে তাবিজ থাকা সত্ত্বেও তাকে ডাকা শুরু করে তার বাবার কণ্ঠে। তার মাকে বলে মা দেখো বাবা ডাকে, মা দেখো বাবা ডাকতেছে, অথচ তার বাবা কিন্তু মারা গিয়েছিলেন তিনি ছোট থাকা অবস্থাতেই। তার মা বলেন কি বলো সাবল তাবল, মানে তোর বাবা ডাকলে তো আমি শুনুম, আর তোর বাবা আসবে কোথা থেকে, তোর বাবা তো ছোটবেলায় মারা গেছে। বলে না আমার বাবা ডাকে, আমার যেতে হবে, বাইরে যেতে হবে, এমনি পাগলের মতো ছোটাছুটি শুরু করে সাদ্দাম ভাই। তো একদিন সাদ্দাম ভাই কি করেন, গোসল করতে যায় পুকুরে, পুকুরে গোসল করতে যাওয়ার পরে তাবিজটা তিনি হারায় ফেলেন। হারায় ফেলার পরে ওই রাতে তিনি ঘুমান, ঘুমানোর পরে সাদ্দাম ভাইকে নাকি আবারও তার বাবা ডাকতেছে, যেন আয় চল বাইরে যাবি না, মাছ ধরতে যাবি না, অনেক মাছ আসছে, দিনে তো তুই যাইতে পারবি না, কারণ দিনে তো পুলিশ তো হল দিবে, পুলিশ তো ধরে ফেলবে তোকে, রাতে অনেক মাছ, চল যাই পদ্মা নদীর পার। তিনি কি করেন, মানে পুতুলের মতো চলে যায় বাহিরে, বাহিরে চলে যায়। তার বাসার সামনে
কয়েকটা হিন্দু পরিবার ছিল, হিন্দু পরিবার ওইখানে মানে হিন্দু পরিবারের বাড়ির পাশেই মানে একটা চিতা খোলা ছিল, সেখানে পারিবারিক যত লাশ আসতো সেখানে দাহ করা হতো, মানে পোড়া হতো, লাশ পোড়া হতো। তো সেখানে যায়, সেখানে যাওয়ার পরে সাদ্দাম ভাই দেখে লাশ পোড়ানো হচ্ছে, লাশ পোড়ানো হচ্ছে, অনেক মানুষজন সেখানে দৌড়ে যায়। দৌড়ে গিয়ে দেখে যে অনেক মানুষজন, কিন্তু মানুষজনের কারো ফেস দেখা যাচ্ছে না, মানে অবয়বগুলো দেখা যাচ্ছে। তো সেখানে কৌতূহলবশত সে জিজ্ঞাসা করে যে কে মারা গেছে এত রাতে, বা কার লাশ দাহ করা হচ্ছে, লাশ পোড়া হচ্ছে। অবাক করার বিষয় হলো, সে যখন লাশের সামনে যায় গিয়ে দেখে তারই ফেস, মানে তাকেই পোড়ানো হচ্ছে, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। বন্ধুরা, এই দৃশ্য দেখার পরে হয়তো আমাদের কারো মাথায় সেন্স থাকে না, আমরা সেন্সলেস হয়ে যাবো অনেকেই, কিন্তু তিনি কিন্তু ধরে রাখছিলেন, তার সেন্স এখনো আছে। তিনি পাগলের মতো ছোটাছুটি শুরু করেন, এদিকে যায় ওইদিকে যায়, মানে তার মাথায় এখন ঢুকে গেছে যে তার সাথে আসলেই এখন খারাপ কিছু করতেছে। তো তিনি ছোটাছুটি করার এক পর্যায়ে তিনি দেখতে পায় যে বিভিন্ন জায়গায়, তার মতো হবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, মানে বিভৎস চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। তো মানুষ হালকা, মানে আগ পোড়া হলে যেমনটা দেখা যায় ঠিক তেমনটা চেহারা নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পর তিনি এদিকে ছুটে ওদিকে ছুটে ছোটাছুটি করতে 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 ফজরের আজান পড়ে যায়। আজান দেওয়ার পরে তিনি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার মা দেখে যে দরজা খোলা, তার মা তো বুঝে যায় পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি শুরু করে যে গেল কোথায়, গেল কোথায়, আমার সাদ্দাম গেল কোথায়। তো এলাকার মানুষজন এক পর্যায়ে একসাথে করে ফেলে, বলে যে আমার সাদ্দামের সাথে এগুলো ঘটতেছে, আমার সাদ্দাম তো নাই, আর সাদ্দাম গেল কোথায়, কান্নাকাটি জোরে দেয় সবাই মিলে। তো দেখে পাশের একটা খাল ছিল, খালের ভিত্তে সাদ্দাম ভাই পড়ে আছে, খালের ভিত্তে কাদা মাখা অবস্থায় সাদ্দাম ভাই পড়ে আছে। তো সাদ্দাম ভাইকে ওইখান থেকে উঠায়, ওঠানোর পরে গোসল দেয়, গোসল দেওয়ার পরে হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুরকে ডেকে নিয়ে আসার পরে হুজুর সম্পূর্ণ ব্যাপারটা বলে যে ওই দিন যে বৈঠা দিয়ে মেরেছিল ওইটা একটা পিশাচ ছিল, আর এতদিন যাবৎ যে কাজগুলো করতেছিল ওই পিশাচটাই করতেছিল, সাদ্দামকে মেরে ফেলার উদ্দেশ্য করতেছিল। সাদ্দামের ভাগ্য ভালো যে সাদ্দাম এখনো বেঁচে আছে, এখনো সাদ্দামকে কিছু করতে পারেনি, কারণ সাদ্দাম খুবই সাহসী ছিল, খুবই সাহসী একজন ছেলে ছিল, তাই হয়তো সাদ্দামকে এখন পর্যন্ত কিছু করতে পারেনি। তো এই ছিল সাদ্দাম ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। সাদ্দাম ভাইয়ের সাথে পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেছেন পরবর্তীতে যদি আর কোনো ঘটনা ঘটে তাহলে সাদ্দাম ভাই অবশ্যই অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন তার বন্ধুর মাধ্যমে। আশা করি ঘটনাটি সকলের ভালো লাগবে। ঘটনাটি কেমন লেগেছে সকলে আমাদের গ্রুপ, ফেসবুক গ্রুপে সকলে পোস্ট করে জানাবেন আমাদেরকে, কারণ আপনারা যদি পোস্ট করেন তাহলে আমাদের আরও ভালো লাগে, আমরা উৎসাহ পাই আমরা ঘটনা দিতে। তো আজকের মতো আমার ঘটনা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আপনাদের কারো কাছে যদি এমন কোনো ভৌতিক সত্য ঘটনা জানা থাকে বা ঘটে থাকে আপনার কোনো রিলেটিভদের সাথে তাহলে অবশ্যই আমাদেরকে মেল করবেন। আমাদের মেল অ্যাড্রেসটি হলো bhautikkatha@gmail.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি। এখন আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব এটি ঢাকার পাশেই কেরানীগঞ্জ এলাকার একটি ঘটনা। ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমার খুব কাছের এক ছোট ভাই, তার নাম শাকিল। তো চলে যাচ্ছি আজকে শাকিলের ঘটনায়। শাকিলদের পরিবারটা ছিল যৌথ পরিবার, তার বাবা মা, শাকিল, দাদা দাদি আর দুজন ছোট ফুফু নিয়েছিল তাদের সংসার। শুরুতে শাকিল তার বাবা সম্পর্কে ঘটনার বুঝবার সুবিধার্থে জানিয়েছেন যে ওর বুঝ হবার পর থেকে এসে দেখে এসেছে তার বাবা কখনোই নাকি নামাজ কালাম করতেন না, এক কথায় ধর্ম বিশ্বাসই করত না, নেশাগ্রস্ত ছিল এবং প্রায় সময় বাসায় বিনা কারণে ঝগড়া করত। শাকিলের দাদার কাছে টাকা আছে তো, এগুলো নিয়ে তার দাদার সাথে একবার বেশ বড় আকারে ঝগড়া হয়। 2000 সালের দিকে শাকিলরা তখন আলাদা থাকা শুরু করে। প্রায় বছর খানিক পর কোনো এক রাতে
শাকিলের মায়ের ঘুম ভেঙে যায় কারো কথা বলার আওয়াজ শুনে। তিনি উঠে দেখেন তার হাজবেন্ড বিছানা তার পাশে নেই। পাশের রুম থেকে আওয়াজটা আসছিল। এরপর তিনি পাশের রুমে গিয়ে দেখেন শাকিলের বাবা জায়নামাজ বিছিয়ে মোনাজাত ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করছেন। শাকিলের মার বেশ ভালো লাগে বিষয়টা দেখে। তিনি ভাবেন হয়তো তার স্বামী নিজেকে শুধরে নিয়েছে। এরপর তিনি বিছানায় এসে ঘুমায় পড়েন। পরের দিন সকাল থেকে শাকিলের বাবার কোনো হদিস পাওয়া যায় না। প্রায় বেশ কয়েকদিন হয়ে যায় তার কোনো খোঁজ নাই। আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সব জায়গায় খোঁজ নেওয়া হয়, কিন্তু তিনি কারো বাসায় নাকি জাননি এবং কারোর সাথে যোগাযোগও করেননি। থানা পুলিশ হাসপাতালে কোথাও বাকি নাই যে তাকে খোঁজা হয় না, কিন্তু নাই মানে নাই। এমন অবস্থায় শাকিলের মা শাকিলকে নিয়ে কিছুদিনের জন্য দাদা বাড়ি তখন চলে যায়, মানে শাকিলের দাদা বাড়ি চলে যায়। পরিবার থেকে ধরে নিয়েছিল হয়তো কোনো দুর্ঘটনা ঘটেই গেছে, তাই ওনাকে হয়তো পাওয়া যাচ্ছে না। সবাই অপেক্ষা ছিল থানা পুলিশ থেকে হয়তো যে কোনো মুহূর্তে একটা দুঃসংবাদ আসবে। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। আল্লাহর কি রহমত, প্রায় দু মাস পর শাকিলের বাবা নিজ থেকেই প্রথমে নিজের বাড়ি থেকে দেখেন তার পরিবার নাই, তারপর তিনি তার বাবা বাড়ি আসেন, মানে তার শাকিলের দাদার বাড়ি আসেন। সবাই তাকে দেখে তো বেশ অবাক হয়ে যায়, একে তো খুশি হয়, তার মাঝে ওনাকে দেখে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। শাকিলের বাবার তখন মুখে দাড়ি, মাথায় টুপি এবং শরীরে পাঞ্জাবি পায়জামা পরা। তিনি এসেই শাকিলের দাদাদের পা ধরে বলেন যে তিনি আগের কাজের জন্য মাফ চান এবং সবার কাছে তিনি তখন ক্ষমা চান। পরবর্তীতে তার কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন বাসা থেকে বিদায় নেওয়ার আগের রাতে তিনি ঘুমিয়েছিলেন, তখন একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে একজন জুব্বা পরা বয়স্ক লোক এসে তাকে অনুরোধ করে বলছে যে আগের সব ভুলগুলো স্বীকার করে এখন থেকে ভালো হয়ে যেতে এবং নামাজ পড়বার জন্য এত করুণভাবে অনুরোধ করছিল যে শাকিলের বাবা স্বপ্নের মাঝেই তাকে কথা দেন যে তিনি ভালো হয়ে যাবেন। এরপর সেই বয়স্ক লোকটা ঘুমের মাঝেই বলেন শাকিলের বাবাকে, তোমার জন্য পাশের ঘরে জায়নামাজ বিছানো আছে, তুমি এখনই তবা করে দুই রাকাত নামাজ পড়ে নাও। এরপর শাকিলের বাবা তিনি সে ঘরে নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাতে ক্ষমা চান এবং তিনি আজও জানেন না যে জায়নামাজটা কে তখন পিছিয়েছিল, কেউ কি তখন ছিল আসলে। এরপর দিন তিনি কোথায় গিয়েছিলেন আজ পর্যন্ত নাকি কাউকে কিছু বলেননি, কেউ জানতে চাইলেও তিনি ব্যাপারটা আর কখনো কাউকে শেয়ার করেননি। সেখান থেকেই শাকিলের বাবার নতুন জীবন শুরু হয়। খুবই পরেজগার হয়ে যান তিনি, প্রতি সপ্তাহে রোজা রাখতেন আর রাত হলেই যে নামাজ ঘর বানিয়েছিলেন ওনার রুমের পাশেই সেখানে তিনি নামাজ পড়তেন এবং জিকির করতেন। তো শাকিলের দাদা একবার শাকিলের মাকে আলাদাভাবে ডেকে বলেন, দেখো মা, আমার ছেলে নিজ থেকে পরিবর্তন হয়েছে ঠিক আছে, তবে ওর দিকে একটু খেয়াল রাখবা, কারণ ছোটবেলায় আমার প্রথম দুই সন্তান, মানে শাকিলের বাবার কথা বলে এবং তার জিমিরিয়েট বোন আছে তার কথা বলে যে ওদের দুজনকে নাকি জিনের মানে জিনের নজর ছিল দুজনের উপর। তো শাকিলের মা কারণ জানতে চাইলে তিনি বলেন যে একবার নাকি শাকিলের দাদির কিছু সমস্যা থাকার কারণে গ্রামের এক আত্মীয় ওনাদের বাসায় আসেন, যিনি কিনা জিন হাজির করে বিভিন্ন ধরনের কাজ করতেন। তো সেই লোক রাতে খাবারের পর ঘরের দরজা জানালা আটকায় সবাইকে এক ঘরে নিয়ে এসে কি যেন দোয়া পড়তে থাকেন, আর কিছুক্ষণের মাঝেই আশেপাশে ঢিলাঢিলি শুরু হয় এবং ওনারা দেখেন যে ছোট একটা আলোর মতো ঘরের মধ্যে কিছু একটা ঢোকে এবং সেই লোকটা বলে যে হ্যাঁ ওনারা এসেছেন, সমস্যার সমাধান কিছুক্ষণের মধ্যেই হবে। পরে শাকিলের দাদির সেই সমস্যার সমাধান করে জিনটা যখন চলে যাবে তখন শাকিলের বাবা এবং ইমেন যে ছোট বোন ছিল তারা নাকি প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে শুরু করে, আর তখন তাদের উঠতি বয়স ছিল। এরপর সেই জিনটা নাকি বলে যে শাকিলের দাদাকে আপনার সন্তানের নামে ভয় পাইছে, দাঁড়ান আমাদের কান্না থামাই দিচ্ছি। এরপর এই সেই শাকিলের বাবা এবং তার বোন দুজনেই বলে তাদের মাথার সামনে কে যেন এসে তখন ফু দিয়ে যায় এবং ফুটা দেওয়ার পর থেকেই মনের অজান্তেই তাদের ভয়টা কমতে থাকে। পরে সেই জিন চলে যাওয়ার পর এই ভয়টা কিন্তু তাদের মাঝে থেকেই যায়। ওরা এই ভয় থেকে অসুস্থ হয়ে যায় এবং হুজুর এনে বাড়ি থেকে তখন ঝাড় প্রকৃতি কোনোরকম সুস্থ করা হয়। তখন যে হুজুরকে দেখানো হয়েছিল তিনি বলেন শাকিলের দাদাকে যে আপনার দুই সন্তানের উপর ওনাদের নজর আছে এবং সেদিন একজন জিন না, সেখানে দুই তিনজন জিন হাজির করা হয়েছিল, বিশেষ করে আপনার মেয়েটাকে সম্ভবত ওনাদের কারো একজনের পছন্দ হয়েছে, তাই ওকে সাবধানে থাকতে বলবেন। যদিও পরে আর কোনো সমস্যা হয় না, তাই শাকিলের মাকে
দাদা সতর্ক করে দেয় সেদিন এই বিষয়গুলোর জন্য। আর সতর্ক করার কারণ হচ্ছে শাকিলের বাবার যে স্বপ্নটা তিনি দেখেছিল সেটা খুব একটা সুবিধার মনে হয়নি শাকিলের দাদার। তো 2010 সালের দিকে ঢাকার পাশে কেরানীগঞ্জ এলাকায় ব্রিজের পরেই শাকিলের দাদা কিছু জমি কিনেন। তিনি ঠিক করেন ওখানে বাড়ি করে আবার তার ছেলে এবং মেয়ে যারা আছে যৌথভাবে তারা থাকা শুরু করবেন। কিন্তু কোনো একটা কারণে শাকিলদের পরিবারে সেখানে থাকা হয় না। প্রায় 6 মাস পর দাদার সে বাড়িটা কমপ্লিট হয়। একতলা বাসা, দোতলা ছাদ। শাকিলের কাছে বাসাটা খুব সুন্দর লাগলেও কেন জানি ওর ওখানে থাকতে ভয় করত, কারণ জায়গাটার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, তার পাশে ছিল ধান ক্ষেতের মতো এবং কাঁচা রাস্তা। তবুও দাদা দাদি তাকে খুব আদর করতে থেকে মাসে প্রায় সময় শাকিলের সেখানেই থাকা পড়ত। সব কিছু ভালোভাবেই চলছিল। শাকিলের বাবার ইমিডিয়েট ছোট বোনের নাম ছিল লাবণী। তিনি দেখতে শুনতে বেশ সুন্দরী ছিল। 2011 সালে তার একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলের ফ্যামিলি খুব ভালো ছিল এবং বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে যায়, এমনকি দুই পক্ষ বিয়ের শপিং শুরু করে দিয়েছিল। কোনো বড় ধরনের কারণ ছাড়াই হঠাৎ বিয়েটা ভেঙে যায়। সে থেকেই শুরু, প্রায় 1.5 বছরের মাঝে আরও 2টা বিয়ে আসলেও পাত্রপক্ষ পছন্দ করলে কোনো না কোনো কারণে বিয়েগুলো ভেঙে যেত। তবে সমস্যাটা সবাই গুরুত্ব দেয় তখন যখন শাকিরের লাবণী ফুফুর মুখ থেকে একই কথা দুইবার শোনা যায়। প্রথমবার বিয়ের ভাঙার কারণ ছিল শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে প্রায় 3 বার বিয়ের তারিখ পেছানো হয়। আর এটা বরপক্ষের কাছে সন্দেহ লাগে যে তারা মনে করে মেয়েটা নিশ্চয়ই কোনো অজুহাত দেখাচ্ছে অথবা তার কোনো শারীরিক সমস্যা আছে, এজন্য বিয়ে না করবার জন্য এই কাজগুলো করছে। দ্বিতীয়বার বিয়ে নিয়ে যখন কথা মোটামুটি সব ঠিকঠাক ছিল তখন বিনা কারণে প্রায় হঠাৎ 1 মাসের মতো লাবণী ফুফু অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা নাকি ছিল এমন যে তিনি কোমরের নিচ থেকে মানে একবার পা পর্যন্ত নাকি প্রচণ্ড ব্যথা করতেন এবং তিনি সোজা হয়ে হাঁটতে পারতেন না। ডাক্তার দেখানো হলে আসলে খুব একটা গুরুতর সমস্যা পায় না, কিন্তু বিয়েটা ভেঙে যাওয়ার পর দেখা যায় তিনি আবার আস্তে আস্তে নিজে থেকে সুস্থ হয়ে উঠছেন। আর আরেকটা সব থেকে ভয়ানক সমস্যা ছিল যে লাবণী ফুফু নাকি শাকিল ভাইয়ের মায়ের সাথে শুধু শেয়ার করছেন একটা বিষয় যে দুইবার বিয়ের কথা যখন পাকা হয় তারপরই অসুস্থতা তিনি ছিলেনই, তারপরও তার মাঝে মানে তারপর থেকে নাকি মাঝে মাঝে একটু বিয়ে যখন বিয়ের কথা দুইবার যখন পাকা হয়ে যায় তখন তিনি একটা স্বপ্নে দেখেছিল, যেটা শাকিল ভাইয়ের মাকে বলেন যে স্বপ্নের মাঝে তিনি দেখেন যে কোনো একটা অবয়বেশে তাকে ভয় দেখাতো এবং উনি ফিল করতো বাসা একা থাকলে যে কেউ তাকে ফলো করছে তার রুমে। তো শাকিলের মা শুরুতেগুলা শুনে কাউকে কিছু জানায় না। তৃতীয়বার বিয়ের প্রপোজাল আসে এলাকায় যে মসজিদ ছিল সেখানে এক মুসল্লি থেকে। আসলে মুসল্লির পক্ষ থেকে প্রপোজালটা দেয় মসজিদের ইমাম। বাসায় এসে এই বিষয়ে জানালে শাকিলের মা আগের 2বারের বিয়ের আগ মুহূর্তে যে বিষয়গুলো ঘটে এবং যে স্বপ্নগুলো লাবণী ফুফু দেখেছিল সেটা বাসা সবাইকে জানায়। এছাড়া তখন কথা প্রসঙ্গে ছোটবেলায় যে শাকিলের বাবা ফুফুতে জিনদের নজর ছিল সেটা তখন সবাই তুলে ধরে, মানে শাকিলের দাদা তো সেই কথাগুলো তুলে ধরে। তখন সবার সাথে আলোচনা করে মসজিদের ইমাম যেহেতু খুব ঘনিষ্ঠ ছিল ওনাকে বাসা এনে সব বুঝিয়ে বলা হয় যে 2বার এমন বিয়ে হতে গিয়েও হয় নাই। তো লাবণী ফুফু এমনিতে সুস্থ, তবে বিয়ের সময় 2বার অসুস্থ হয়েছেন এটা ইমাম সাহেব শোনার পর তিনি বলেন যে দেখেন আমি একটা কাজ করতে পারি। তখন শাকিলের বাবাকে নাকি তিনি বলেন যে আমি আপনাকে একটা হুজুরের সন্ধান দিই, আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনার বোনের আসলে কোনো সমস্যা আছে কি না, তারপর আমরা আস্তে আস্তে বিয়ের কথা আগাই। তো বাসা থেকে সেভাবেই খোঁজ নেওয়া হয় এবং জানা যায় যে কোনো একটা জিনের নজর আসলেই লাবণী ফুফুর দিকে অনেকদিন ধরে আছে এবং সেই জিনটা চায় না যে ফুফুর অন্য কোথাও বিয়ে হোক। তো যে হুজুর থেকে এই খবর নেওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে পারিবারিকভাবে দুই পক্ষে যদি সম্মতি থাকে তাহলে কিছু আমল করলে এগুলো ঠিক হয়ে যাবে। পরবর্তীতে সে আমল করবার পর মোটামুটি সব ঠিকঠাক হয় এবং সেই ইমামকে জানানো হয় যে ইমাম আসলে মসজিদ ইমামকে জানানো হয় দিনের আসলে প্রপোজাল দিয়েছিল। তো পরবর্তীতে বিয়ের দিন তারিখ সব ঠিক হয় এবং 1 মাসের মাথায় লাবণী ফুফুর বিয়ে হয়। বাসায় সবাই চিন্তামুক্ত ছিল এই কারণে যে এবার আর বিয়ের আগে লাবণী ফুফু অসুস্থ হয় না, তিনি সুস্থই ছিলেন। তো বিয়ে হওয়ার পর প্রায় 3 মাস পর গিয়ে ফুফু তখন অন্তঃসত্ত্বা। ওনার হাজব্যান্ডের তখন দুবাইতে একটা কোম্পানিতে চাকরি হয়,
তিন বছরের কন্ট্রাক্ট, আমার খুব ভালো চাকরি। তো ফুফা তিনি দুবাই যাওয়ার পর, ফুফু তখন ম্যাক্সিমাম সময় দেখা যেত শাকিলের দাদা বাড়িতে থাকতো। তো এক রাতে ঘুমের মাঝে লাবণী ফুফু চিৎকার করে বলতে থাকে ওনার পেটে নাকি কে বাড়ি দিয়েছে নাকি যিনি পাড়া দিয়েছে। সাথে সাথেই শুরু হয় প্রচণ্ড পেট ব্যথা, এমন ব্যথা যে শরীর না কোনো নীল হয়ে যাচ্ছিল। কিন্তু আসলে এই কাজ তো ওনার পেটে কেউ করবার কথা না। বাসায় তিনি, তার বাবা মা, তার ছোট বোন ছিল। দ্রুত তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সব কিছু দেখে টেস্ট করে বলে যে পেটের বাচ্চাটা আর বেঁচে নেই। দুদিন আগেও ডাক্তার সব ঠিকঠাক দেখেছিল, রিপোর্টও সব ভালো ছিল, কিন্তু আজ সব নিমিষেই শেষ। কিন্তু রুমে একাই ছিলেন, তাহলে আসলে আধারটা কে করলো, এটা নিয়ে সবার মাঝে কৌতূহল সৃষ্টি হয়। শুরু হয় লাবণী ফুফুর অসুস্থতা। ওনার শরীর কেমনটা জানি শুকিয়ে যাচ্ছিল, খাওয়া দাওয়ার রুচি ছিল না, আর একের পর এক ওনার সমস্যা হতো। রাত হলে ফুফু বলতো ঘরে নাকি কান্নার আওয়াজ পাওয়া যায়, এবং তিনি বলতো যে এই কান্নাটা বাহির থেকে আসছে, কিন্তু আসলে ঘরের যারা ছিল তারা নাকি কোনো আওয়াজ পেত না। তো ওনার ফুফু কিছুটা সুস্থ হলে ফুফা ঠিক করে যে ওনাকে বিদেশ নিয়ে যাবে। এদিকে ফুফু কিন্তু মানসিকভাবে কেমন জানি হয়ে যাচ্ছিল, যেমন তিনি রুমে থাকলে বলতো বাহির থেকে কেউ জানলা দিয়ে তাকে দেখছে, আবার এমন বলতো যে জানলার গ্রিল বেয়ে কোনো একটা বাচ্চা ঝুলতেছে, ওনাকে ভয় দেখা, এগুলো বলেই যেত। তো শাকিল বলে যে ওর দাদার ক্যান্ডিগঞ্জের পাশাটা এমন ছিল যে আশেপাশে তেমন বাড়িও নাই, এটা একটা এরিয়ার ভিতর ছিল। যেহেতু বড় ফুফু অসুস্থ ছিলেন, তার পরবর্তীতে ছোট ফুফুকে তার সাথে রাখা হয়। সাধারণত দুই ফুফু ওনারা দরজা লাগিয়ে ঘুমাতেন। আবারও কোনো এক রাতের ঘটনা, ঘুমের মধ্যেই লাবণী ফুফু চোখ বন্ধ করে তার ছোট বোনকে বলছে, আমার কাপড়গুলো কে জানি ওয়ার্ড্রোব থেকে ড্রয়ার থেকে বের করছে, দেখ তো, দেখ না, দেখ না। ছোট ফুফু ঘুমিয়েছিলেন, কিন্তু লাবণী ফুফুর ঘুমের মধ্যেই যখন এরকম চিৎকার চাচামি করছিল, তখন আবারও ছোট ফুফু বিরক্ত হয়ে বলতেছে কে তোর ড্রয়ার থেকে আবার বের করবে। তখন ঘুমের মধ্যে একটা আচমকা চিৎকার দিয়ে লাবণী ফুফু বলে, এই যে জানলা দিয়ে বের হয়ে গেল, তুই দেখ কে আসছে, দেখ না। শাকিলের ছোট ফুফু বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেখে, দরজা জানলা কিন্তু সবই আটকানো, কিন্তু রুমে পুরো কাপড় অগোছালো অবস্থায় পড়ে আছে। তিনি বেশ ভয় পেয়ে যান এবং তার বাবা মাকে ডেকে আনেন। পরে যখন মাঝরাতে সবাইকে ডাকা হয়, শাকিলের দাদা একটু ভয় পেয়ে যান, কারণ তার কাছে বিষয়গুলো আরও বেশি সন্দেহজনক লাগে যে প্যারানর্মাল কিছু ঘটলে ঘটতে পারে। তারপর একের পর এক যখন রুমের কাপড়গুলো গোছানো ছিল, শাকিলের দাদি দেখে রক্ত যখন মেঝেতে শুকিয়ে গেলে যেরকম একটা অবস্থা হয়, সেরকম একটা অংশ নাকি লাবণী যেখানে লাবণীপুর যেখানে খাটে শুয়েছিল তার নিচের অংশ দেখা যাচ্ছিল, এবং তার নিচে এমনভাবে দেখা যাচ্ছিল যে সাদা সাদা কিছুটা পড়ে আছে, এবং খেয়াল করে দেখা যায় যে লালাংশের রক্তের লালাংশের উপরে লবণ ছিটানো অবস্থায় পড়ে আছে। এমন তো হবার কথা না। পরের দিন শাকিলদের বাসার সবাইকে খবর দিলে ওনারা সবাই এখানে আসে, এবং শাকিলের বাবা বলে এই লক্ষণগুলো ভালো না, পারলে ভালো হুজুর বা মালানা দেখায় লাবণী ফুফুর বাসায় যা যা ঘটেছে এগুলো শেয়ার করা উচিত। কলবিনকে দেখানোলে তারা বলে এই জিন তাড়ানো আসলে খুব সমস্যার একটা ব্যাপার, এবং এটাতে উল্টা বড় ধরনের ক্ষতি হতে পারে মেয়েটার, মানে লাবণী ফুফুর। তো এরপর বেশ কয়েকদিন সেই শাকিল তার দাদা বাড়িতে থাকে, এবং সে নিজেও দেখতো যে তার ফুফু হুটহাট করে এরকম পাগলামি করতো এবং উল্টাপাল্টা আচরণ করতো সবার সাথে। আর তার থেকে কষ্টদায়ক ছিল যে ওনার যন্ত্রণায় বাসায় প্রতি রাতে কেউ না কেউ রাতে সজাগ থেকে ওনাকে পাহারা দিত, নিচ থেকে রুম থেকে তিনি বের হয়ে যেতে চাইত এবং রুমে উল্টাপাল্টা এরকম আচরণ করত। তো এগুলো দিনের পর দিন চলবার পর ফুফুর হাজবেন্ডের সাথে আসলে বিষয়গুলো জানানো হলে, ওনার শ্বশুরবাড়িতে জানানো হলে, প্রায় মাসখানিক পর গিয়ে ওনার হাজবেন্ড আর যোগাযোগ করে না এবং ওনাদের ছাড়াছাড়ি হয়ে যায়। শাকিল বলে যে ভাইয়া বিশ্বাস করবে কি না জানি না, ফুফার সাথে ছাড়াছাড়ি হবার সর্বোচ্চ 5 কি 10 দিন না যেতেই লাবণী ফুফু সম্পূর্ণ সুস্থ, মানে দেখে তাকে বোঝাই যাবে না যে তিনি কদিন আগে অসুস্থ ছিলেন। এখন অবধি ওনার সাথে আর কোনো সমস্যা নেই। এছাড়া পরবর্তীতে তিনি আর বিয়েও করেন না এই সমস্যাগুলোর কারণে, এটা পারিবারিকভাবে সবাই জানে। এখন কেরানীগঞ্জে তিনি একটি স্কুলের টিচার হিসেবে কাজ করে যাচ্ছেন। আসলে এটাই ছিল শাকিলের ফুফুর সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা শাকিল বলে, এবং তার বাবার সাথে কী হয়েছিল বা তিনি কোথায় গিয়েছেন সেটা তো আসলেই এখনও অজানা।
শাকিলের কাছে ওর ফুফুর এবং বাবার নাকি আরও অনেক ঘটনা আছে তিনি শেয়ার করবেন। তো ধন্যবাদ শাকিলকে এই ঘটনাটি পাঠানোর জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভৌতিকতা সকলকে জানাই আমার সালাম ও ভালোবাসা। আমি এখন শেয়ার করব কিশোরগঞ্জের একটি ঘটনা। ঘটনাটি আমাকে দিয়েছেন তোফায়েল ভাই। ঘটনাটি ঘটে তোফায়েল ভাই ও তার এক বন্ধুর সাথে। তোফায়েল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তোফায়েল ভাই আমাকে এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। তো তোফায়েল ভাই আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন তাহলে এমন। তোফায়েল ভাই যখন ছোট ছিলেন, যখন তিনি ক্লাস 9 বা 10 পড়েন, তখন তাদের বাড়ির পাশে, মানে তার বাড়ি থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে একটি মেলা হচ্ছিল। মানে আপনারা সকলে জানেন গ্রাম অঞ্চলে শীতের দিনে গান বাজনা হয় বা মেলা হয়, ওয়াজ মাহফিল হয়। তো তেমনই একটা মেলা হচ্ছিল একটি দরবারে। তো তিনি আর তার ফ্রেন্ড ভাবে যে ওইখানে যাবে। তো তাদের কাছে একটা বাইক ছিল, তারা ভাবে মেলায় যাব, বাইকটা যদি চুরি হয়ে যায় তো কী হবে, তারা চিন্তা করে পায়ে হেঁটে তারা মেলায় যাবে। তো যেই ভাবা সেই কাজ, বয়সটা ছিল তাদের কম, তো তারা পায়ে হেঁটে রওনা দেয়। তাদের যাওয়ার পথটা ছিল পাকা রাস্তা, পাকা রাস্তা ধরেই তারা চলে যায়। প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা হেঁটে তারা যাওয়ার পরে ওইখানে তাদের কিছু ফ্রেন্ড ছিল, স্কুল ফ্রেন্ড ছিল, তো তাদের সাথে বেশ জমি আড্ডা দেয়। আড্ডা দিয়ে তারা খাবার অনেক কিছু কেনেন। খাবার অনেক কিছু কেনার মধ্যে ভাজা পোড়া বেশ খাবার দাবার কেনাকাটা করেন তারা। তো এভাবে তাদের অনেক রাত হয়ে যায়। তারা এবার চিন্তা করে যে বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিবে। তো 4 কিলোমিটার রাস্তা পার হওয়া কিন্তু 4টেখানে কথা না, অনেক বড় রাস্তা। তো তার ফ্রেন্ড বলে যে আমরা 4 কিলোমিটার হেঁটে যাব না, তো একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমরা যাব। শর্টকাট রাস্তাটা হলো এমন যে ধান ক্ষেতের উপর দিয়ে, বা অনেক ক্ষেত আছে, ক্ষেত খামার, ওইটার উপর দিয়ে যেতে হবে, তাহলে প্রায় একদম কাছেই তাদের বাসা। যেই বাবা সেই কাজ। তো তারা রওনা দেয় ওইখান দিয়ে রওনা দেওয়ার পরে তাদের মনে বেশ ভয় ঢুকে যায় তখন, যে এই রাস্তাটা তো ভালো না, তাদেরকে অনেক অনেক কিছু বলতো আগে, বা তারা শুনেছে রাস্তাতে অনেক ধরনের যা ঝামেলা হতো। তো তারা যেই বাবা সেই কাজ, তারা হাঁটতে থাকে। হাঁটার পর কিছু দূর যাওয়ার পরে তাদের সামনে পড়ে একটা গাছ, বেশ বড় একটা গাছ, বেশ পুরনো একটা গাছ। তো সেখানে যাওয়ার পরে তারা দেখে গাছের উপরে ছোট 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 অনেকগুলো বাচ্চা। তো তারা অবাক হয়ে যায়, মানে তারা ভয় পাবে দূরের কথা, তারা অবাক হয়ে যায় যে এটা কীভাবে সম্ভব, এই বাচ্চা আসবে কোথা থেকে। মানে তারাও ছিল ছোট, তারা ভয় তো পাবে দূরের কথা, তারা উল্টো মানে প্রশ্ন করা শুরু করছে এক হিসেবে, যে তোমরা কারা আর এখানে কী করো, এখানে এত রাতে তোমরা কী করো, ফাজলামি করতেছো নাকি, তোমরা নামো, তোমাদের বাসায় ছিল যাও। তো এগুলো বলার পরে তারা যেমন রওনা দেওয়ার পরে তার বন্ধু ভাবে যে এত রাতে বাচ্চা আসবে কোথা থেকে। তখন তাদের মনে যেমন একটা ভয় ঢুকে যায় যে এত রাতে বাচ্চা, এগুলো আবার কোথা থেকে আসলো। তো তারা এক পর্যায়ে জোরে জোরে হাঁটা শুরু করে, জোরে জোরে হাঁটতে 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 তারা গিয়ে বসে, তাদের ওইখানে একটা রেল লাইন ছিল, রেল লাইনের পাশে গিয়ে বসে। বসার পরে তারা বলতেছে যে এত রাতে এখান দিয়ে আসলাম, এখানে কী না কী হয়, এত সমস্যা, মানে সবাই বলতেছে, বা আমরাও কী দেখলাম, ওইটা তো আমরা কিছু মনেই করলাম না, ওইটা কি আসলে স্বাভাবিক কিছু ছিল নাকি অন্য কিছু। এটা বলার সাথে সাথে তাদের গা ভেদ করে মনে হলো যে একটা গরম বাতাস চলে গেল। তো তখন তারা ভীষণ ভয় পায় যে এত সুন্দর বাতাসের মধ্যে গরম বাতাস আসলো কোথা থেকে, ধরলাম আমরা জোরে জোরে হাঁটছি এই কারণে আমাদের গরম লাগতেছে, কিন্তু এই বাতাসটা তো স্বাভাবিক না। তো তারা কি করে যে দোয়া কালেমা যতগুলো পারে তারা পড়া শুরু করে, পড়ার পরে তারা আবার হাঁটা শুরু করে। এক পাশে ধান ক্ষেত, মাঝখানে আইল বলে আমরা আমাদের গ্রাম অঞ্চলে, আরেক পাশে আরেক ক্ষেত হবে, গাছপালা বোনানো এগুলা। হাঁটা দেওয়ার পরে তারা সামনে গিয়ে দেখে বেশ বড় একটা বেড়াল। তো তাদের কথা অনুযায়ী বেড়ালটা ছিল এমন, মানে ওরকম বড় বেড়াল নাকি
আমাদের পৃথিবীতে নাই, মানে বাংলাদেশে তো দূরের কথা, সারা বিশ্বে নাই ওরকম বড় বিড়াল। তারা দেখছে হয়তো বিড়ালের মতো কিছু, কিন্তু আসলে ওইটা বিড়াল হবে না আমার যতটুকু জানা। তারা দেখে বড় একটা বিড়াল, মানে তাদের সামনে দিয়ে ঘোরাঘুরি, মানে লাফালাফি করতেছে, ওদিকে যায় একবার, ওইদিকে যায় একবার, মানে এমন এমন করতেছে, তাদের রাস্তা আটকাইতেছে। তারা ভীষণ ভয় পায়। ভয় পাওয়ার পরে তারা আয়াতুল কুরসি পড়ার পরে তারা বিভিন্ন সূরা কালমা পড়ে তাদের শরীরটা বন্ধ করার পর দেয় দৌড়। দৌড় দেওয়ার পরে পেছন থেকে হা 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 করে, মানে শব্দ, হাসির শব্দ, যে আজকে বেঁচে গেলি, আজকে তোরা অনেক বড় বাঁচা বাঁচলি, না হলে আজকে তোদেরকে মেরে ফেলতাম। এভাবে তারা চোখ বুঝে দেয় দৌড়। কতক্ষণ দৌড়েছে তারা নিজেরাও জানে না। দৌড় দেওয়ার পরে যেমন তোফায়েল ভাইয়ের বন্ধু ছিল, বন্ধু দেখে যে সামনে অনেক দূরে তাদের বাজারের একটা লাইটের আলো দেখা যাচ্ছে, তো তারা লাইটের আলো অনুযায়ী দৌড় দেওয়ার পরে তোফায়েলের যে বন্ধু সে ওইখানে পৌঁছে যায়, সে লাইটের সামনে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে আবিষ্কার করে নিজেকে তার বিছানায়। আবিষ্কার করার পরে তার মা বাবা তাকে সব কিছু জিজ্ঞাসা করে যে কী হয়েছে। সে বলে সব কিছু খুলে বলার পরে বলে তোফায়েল কোথায়, তোফায়েল আর তুই তো একসাথেই ছিলে, তোফায়েল কোথায় গেল? তো দৌড়ে তারা যায় তোফায়েল ভাইয়ের বাসায়। যাওয়ার পরে দেখে তোফায়েল ভাইয়ের অবস্থা খারাপ, মানে তোফায়েল ভাই সারা গা খামচির দাগ, ছোটো ছোটো বড় বড় খামচির দাগ, আর ছোপ 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 রক্ত তার সারা গায়ে। তো তোফায়েল ভাইকে জিজ্ঞাসা করে, তোফায়েল ভাই বলে যে আমি যখন দৌড়ে পালাচ্ছিলাম তখন আমি এক ধান খেতে পড়ে যাই। ধান খেতে পড়ার পরে বড় একটা অবয়বের মতো কিছু একটা আমার শরীরে এসে আমাকে বিভিন্ন রকমভাবে মারধর করা শুরু করে দেয়। মারধর করার পরে আমার হাতের অনেক খাবার ছিল, খাবারগুলো নিয়ে নেয়। তারপরে যেমন আমি কিছুই বলতে পারি না। একথা শোনার পরে সকলে বুঝে যে আসলে ওদের সাথে যা ঘটেছে তা স্বাভাবিক কিছু না। তাদের গ্রামের হুজুর ছিলেন, হুজুরকে ডেকে নিয়ে আসার পরে হুজুর বলেন যে ওই রাস্তাটা আসলে খারাপ, আর তোমরা যেহেতু জানো তোমরা পাকনামি করে ওই রাস্তায় গেছো কেন, তোমরা ছোটো বাচ্চা মানুষ, তোমরা রাস্তা দিয়ে হাঁটতা, আর তোমরা এত রাতে গেছোই বা কেন, গেছো একা একা গেছো, আবার একা একা আসতে চাইছো কেন, তোমরা সকালে আসতা, তোমরা জানো তো ওই রাস্তাটা খারাপ। তো বকাঝকা করে, তাদের মাও বকাঝকা করে। তারপরে যেমন হুজুর এসে তাদেরকে পানি পড়া দেওয়ার পরে যেমন রক্তের দাগ ছিল, ছোপ ছোপ দাগ ছিল, হুজুর বলে এগুলো কিছুই না, এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে, কয়েকদিন গেলে আপনার ছেলে সন্তানদের কয়েকদিন রাস্তায় বের হতে দিয়েন না। এভাবে বলে যেমন হুজুর চলে যাওয়ার পরে তোফায়েল সাহেব আর মানে তার বন্ধু বেশ ভালোই আছে এখন। তাদের সাথে এখনও ছোটোখাটো বেশ ঘটনা ঘটে চলেছে এখনও, সেগুলো আর কি শেয়ার করার মতো না। তো ঘটনাটি অনেক ছোটো, অনেক দিন আগে দিয়েছিল, মানে আমি ভৌতিকতায় অ্যাড হওয়ার অনেক আগে দিয়েছিল। তো আজকে ঘটনাটি শেয়ার করলাম, ঘটনাটি আশা করি সকলের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নেব। আপনাদের কারো কাছে যদি ছোটো বড় এমন কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন আমাদের মেল অ্যাড্রেসটি হলো bhautikgatha@gmail.com। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ। শুনছেন ভৌতিকতা, আমি আছি ডক্টর আলিফ আপনাদের সবার সাথে। আশা করছি সবাই অপেক্ষা করছেন সেই ঘটনাটি শোনার জন্য। অনেক প্রশ্নে গ্রুপ ভর্তি থাকে, এইটা কেন হলো, এটা কিভাবে হলো, এটা কিভাবে হয়েছে, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের গ্রুপের মধ্যে। তাছাড়া আমাদের ফেসবুক পেজের ইনবক্সেও আমাদেরকে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করেন জাহিদ ভাই সংক্রান্ত। আমরা আসলে সময় করতে পারছি না, আমাদের একটি পোস্টমর্টেম করার কথা এবং এটা খুবই শিগগিরই করার কথা আমার এবং জাহিদ ভাইয়ের। আশা করছি আমরা খুবই শিগগিরই আপনাদের সামনে হাজির হব। তার আগে বলতে চাই, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা দয়া করে আমাদের আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের সাবস্ক্রাইব বাটনে হিট করা না থাকে, শেয়ার করে দিন আমাদের এপিসোডের লিঙ্কটি। একটা লাইক বাটনে হিট
আমাদেরকে আরও দশজন মানুষকে জানাতে সাহায্য করবে যে এইখানে কোনো একটা প্রোগ্রাম চলছে। যত বেশি মানুষ হবে আমরা তত বেশি মোটিভেটেড হব, আমরা তত বেশি ভয়ঙ্কর ঘটনা কালেকশনে নেমে পড়বো আপনাদের জন্য। সুতরাং আপনারা আমাদেরকে এইটা করবেন যেটা আপনারা শুরু থেকে করে এসছেন, সব সোশ্যাল সাইটে যদি আমাদের কথাবার্তা শেয়ার হতে থাকে, আমাদের পোস্টগুলো যদি সব জায়গায় শেয়ার হতে থাকে, মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট জন্মাবে। আমরা চাই আপনারা আমাদের হয়ে সেই কাজটি করুন, কারণ আপনারাই পৌঁছাতে পারেন ভৌতিকতাকে সবার দ্বার প্রান্তে। এখন আমি শুরু করব একটি ঘটনা, যে ঘটনার আগ্রহ সবার মাঝে। বলতে চাই এই ঘটনাটি শুনবার জন্য, এই ঘটনাটাকে একটু রোমাঞ্চকর করবার জন্য আশপাশের পরিবেশটিকে করে ফেলুন একটু রোমাঞ্চকর, একটু অন্ধকার। মনোযোগ সহকারে শুনুন জাহিদ ভাইয়ের কথা, এবং এখন এই মুহূর্তে হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। এই ঘটনার সময়কাল ছিল গেল বছরের নভেম্বর মাসের, মহাকুণ্ডের পরবর্তী সময়কালের। আমার মুড অফ, চুপচাপ বসে আছি, শীত আসবে আসবে ভাব, উঠানে বসে আছি। এই বাড়িটায় অনেক অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে, এই স্মৃতিগুলো কাটা হয়ে বিধে। অনেক স্মৃতি মানুষকে অনেক রোমাঞ্চকর করে তোলে, মানুষকে অনেক ভাবনায় ফেলে দেয়, কিন্তু আমার এই স্মৃতি আমাকে কাটা হয়ে বিচ্ছে। যেদিকে তাকাই চারদিকেই আমার হাতের ছোঁয়া। আসলেই কিছু কিছু ক্ষেত্রে স্মৃতি বড় ভয়ানক, ভয়ানক স্মৃতির লোড কাঁধে নেওয়া মাঝে মাঝে অনেক সময় দুরূহ হয়ে পড়ে। আম গাছ ছিল, সে আম গাছগুলো আমার হাতে লাগানো, 20-22টা আম ধরে এটায়। ওই গাছ মনে হলো কেউ এসে বসল, গাছের পাতাগুলো কেউ ছিঁড়ে ফেলে দিল। এরপর আম গাছ থেকে একটা পাখি উড়ে চলে গেল। আমি বুঝেছি যে এসছে, সে আমাদেরই লোক। পাতাগুলো হাতে নিলাম, বুঝলাম আমাকে রাতে যেতে হবে শহরের বাইরের কোনো এক জায়গায়। সময় কম দেখে আমি বের হয়ে যাই। রাত 11টায় আমি দাঁড়িয়েছিলাম হাইওয়েতে। আমি জানি ওরা কেউ না কেউ আসবেই আমাকে নিতে। একটা শিস মারার শব্দ কানে এলো, বাতাস থেকে শিসের শব্দ ভেসে আসছিল চারদিক দিয়ে। শব্দগুলো আমার সামনেই মনে হচ্ছিল ভাসছে শূন্যে। এই শিসের শব্দ আমি ফলো করে করে এগোচ্ছিলাম মাঠের আইল ধরে। সামনে গাছ গাছরায় ঘেরা একটা জায়গা, পুরো জায়গাটা গাছে ভরা, মাঠের মাঝেই, আর চারিপাশে আমার জোনাকি জলজল করছে। আমি অনুভব করেছিলাম দিগন্তের তারা আমার আশেপাশেই আছে। আমি ধীরে ধীরে সেই জঙ্গলে ঢুকলাম। একত্র হয়েছে সবাই, আমির সাহেবের বহর, কেউ কেউ অনেক অনেক বয়োবৃদ্ধ, তারা অনেক বয়স্ক, তারাই মূলত আমাদের গার্ডিয়ান, এরকম একটা ভাব। তারা অনেকটা উপদেষ্টার মতো। আমি তারার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা দিলাম, কি হচ্ছে এখানে? দিগন্তের তারা আমার দিকে তাকিয়ে হাসলো শুধু। একজন বয়োবৃদ্ধ লোক আমাকে ইশারা করল, আমি বুঝলাম না। আমি তার কাছে যাবার পর উনি আমার হাত ধরতে চাইল, আমি ওনার সামনে বসে পড়ে ওনার হাত ধরি। উনি আমার হাতটা ধরে দেখছিলেন, ভালো করে দেখছিলেন, যেভাবে হাত জ্যোতিষরা দেখে তেমনি সূক্ষ্মভাবে তিনি দেখছিলেন আমার হাতটা, সেরকমটাই মনে হচ্ছিল। আমার দিকে তাকালেন উনি, মিষ্টি একটা হাসি দিলেন। অনেক সময় অনেক বয়স্ক লোকেরা যেরকম মিষ্টি হাসি দেয় কোনো ইয়াং মানুষকে পাশে পেলে তার হাতটি ধরে, ঠিক সেরকম একটা মিষ্টি হাসি দিলেন। আমাকে ভর করে ওঠার চেষ্টা করলেন, তিনি ভর করে ওঠার চেষ্টা করলেন আমাকে ধরে, কিন্তু আমি তো মানুষ তাই আমার কাঁধ উনি ধরতে পারেননি। পাশে থাকা দুজন ওনাকে ধরল। বুঝতে পারছিলাম কথা বা শব্দ বলার জন্য যতটুকু জোর দরকার ততটুকু ওই জোর ওনার নাই। আমাকে উনি পাশে দাঁড় করালেন, এক এক করে আমি সামনে দাঁড়িয়ে দেখতে লাগলাম অজস্র মানুষ দাঁড়িয়ে আছে।
গাছগুলোতে কয়েকশো কবুতর বসে আছে। বোঝা যাচ্ছিল বয়োবৃদ্ধ লোকটা তখন ইশারা দিল কাকে যেন। সামনে থেকে এগিয়ে আসলো একজন, মাটির উপর কে যেন লিখতে লাগলো সে। এদিকে একটা মশাল জ্বলে উঠল গাছগুলোর উপর, আলোটা মোলায়ম ভাবে ছড়িয়ে গেল চারপাশে। মাটিতে কি যেন লিখছিল ওরা। দিগন্তের তারা আমার ডানে এসে দাঁড়ালো। আমার কানে দিগন্তের তারা বলল, ওরা ফাইনালি একসেপ্ট করে নিচ্ছে তোমাকে লিডার হিসাবে। আমি দিগন্তের তারার দিকে তাকালে সে একটা মুচকি হাসি দিল। তখন একজন বলতে লাগলো, এই সভায় আজ উপস্থিত যারা তাদের সকলের উপর আল্লাহর রহমত নাজিল হোক। আজ আমরা একত্রিত হয়েছি এক বিশেষ কারণে। আমির সাহেব পুত্র শোকে নির্বাসনে থাকাকালে তার নিজ স্থানে স্থলাভিষিক্ত করেছিলেন একজন মুসলমান ইনসানকে। বিগত দিবসে পুরো বহর দুই ভাগে বিভক্ত ছিল। একজন ইনসানকে বহর অধিপতি হিসাবে মেনে নেবার ক্ষেত্রে এই ইনসান তার নিজ ফয়সালা বলে বহরের আধিপত্য লাভ করেনি, বরং এই ইনসান এই বহরের আধিপত্য লাভ করেছিল উত্তরাধিকার বলে। আমাদের মধ্যে অধিকাংশ সন্দিহান পোষণ করেছিল, বিরোধিতা করেছে প্রকাশ্যে, কিন্তু চরম শত্রু দারমাইনদের আল্লাহর হুকুমে বন্দর এলাকা থেকে একা ঠেকিয়ে দিয়ে একা এক বাহিনীর মুখে দাঁড়িয়ে গোটা বহরকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে আপনি অমুক ইনসান প্রমাণ করে দিয়েছেন আপনি যোগ্য। অবশ্যই অবশ্যই এই বহরের নেতা হবার যোগ্য আপনি। আপনি আমাদের কাউকেই চিনতেন না, কাউকেই জানতেন না। আসন্ন বিপদের মুখে আপনি আমাদের জন্য নিজ প্রাণ ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন এবং নিজ স্বীয় বুদ্ধি বলে আহত আমিরকে বুদ্ধিভিত্তিক কৌশলে সরিয়ে দিয়ে চৌকস ভূমিকা রেখে দিয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি যোগ্য উত্তরসূরি। একজন নেতা ছাড়া কে পারবে তা যা আপনি করেছেন? আমি এই বহরকে জিজ্ঞাসা করছি, হে বহর, আল্লাহ যাকে তোমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তোমরা কি তাকে নেতা হিসেবে স্বীকার করে নিয়েছ? সমস্বরে চিৎকার করে বলল, হ্যাঁ, এই আদম সন্তানকে স্বীকার করে নিয়েছ তোমাদের নেতা হিসেবে? সমস্বরে বলল, হ্যাঁ। তাহলে দাও আল্লাহর কসম, যিনি সমস্ত স্রষ্টা সৃষ্টির মালিক, বেঈমানি করবে না তোমাদের নেতার বিরুদ্ধে। সমস্বরে বলল, আল্লাহর কসম। তখন সেই লোক আমাকে বলল, যদি আপনি রাজি হন তাহলে আল্লাহর এই জমিনের উপর আপনার নাম লিখে দিন বলে আমাকে দেখালো সেই জায়গাটা যেখানে সে কিছু লিখেছিল। দিগন্তের তারা আমাকে ইশারা দিয়ে বলল, যাও সাইন করে দাও, অফিসিয়ালি আজ থেকে তুমি ওদের নেতা। আমি ভাই বিপদে, আমি কি দিয়ে সাইন করব না বুঝে এদিক ওদিক তাকালাম। তখন আমার হাতে একটা কাঠি ধরিয়ে দিল দিগন্তের তারা, একটা গাছ আঁকা ছিল। দিগন্তের তারা বলল, গাছের নিচে সাইন করে দাও। তখন যে প্রতিনিধিত্ব করছিল সবার হয়ে সে আমাকে বলল, কসম দিন আল্লাহর নামে, পথ হারাবেন না, কসম দিন আল্লাহর নামে, সুদ থেকে দূরে থাকবেন, কসম দিন আল্লাহর নামে, কাফেরদের সাথে কোনো সমঝোতা করবেন না, কসম দিন আল্লাহর নামে, জুলুম করবেন না। আমি উত্তর দিয়েছিলাম হ্যাঁ বলে। আমি গাছের গোড়ায় স্বাক্ষর দেবার চিহ্ন স্বরূপ কাঠিটা গেঁথে দিলাম। আমাকে বলা হলো, আমরা আমাদের নেতাদের নাম উচ্চারণ করে ডাকি না, তাকে আমরা তার উপনাম ধরে সম্বোধন করি। আপনি কোনো উপনাম সংযুক্ত করতে চাইছেন? উপনাম এটা আবার কি? আমি তখন জিজ্ঞেস করলাম। দিগন্তে তারা আমাকে বলল, ওরা চাইছে তুমি নতুন নাম দাও নিজেকে, সিম্পল। ও আচ্ছা,
তাহলে ক্যাপ্টেন কেমন হয়? তখন যে চেয়েছিল আমি আমাকে একটা উপনাম দেই, সেই বলল, সভায় উপস্থিত সবাই শুনুক, ইনি হলেন ক্যাপ্টেন। আজ থেকে উনি আমাদের ক্যাপ্টেন। কারোর আপত্তি আছে? সমস্বরে না শব্দ ভেসে এলো। রাত দুইটা, এক এক করে সবাই বিদায় নিল। সেই বয়োবৃদ্ধ লোক আমার হাত ধরে আমার হাতে কিছু একে একটা ইশারা দিল। ইশারাটা ছিল দিল যাতে কালো না হয় আমার। ওরা সবাই চলে যাওয়ার পর আমার ভেতরটা কেমন যেন গুলিয়ে গেল। খুব ভারী একটা কথা, হঠাৎ মনে হলো আমি সেকলে বেঁধে গেছি এক জিম্মাদারির। দিগন্তের তারা সেটা বুঝতে পেরে আমাকে বলল, ভয় পেও না, তোমার জীবনে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, সব বদলে যাবে, ধীরে ধীরে সব বদলে যাবে। কিন্তু তারা জিম্মা নিতে পারবো? দিগন্তে তারা আমাকে বলল, তুমি অজান্তেই কত জিম্মা নিজ হাতে নিয়ে রেখেছ, এটা তো কিছুই না, সময়কে বইতে দাও। অনেকেই প্রশ্ন করছিলেন যে এই ধরনের একটা উপনাম বা এই ধরনের একটা উপাধি কেন জাহিদ ভাইকে তার লোকজনরা দিল ক্যাপ্টেন, যেটার উৎপত্তি স্থল এই যে ক্যাপ্টেন বলাটা। কারণ এইটা আসলে কোনো ধরনের তারা নিজ থেকে ক্যাপ্টেন বলছে বা তাদের লিডার দেখে বলছে না, এটা এখান থেকেই জাহিদ ভাই নিজেই দিয়েছিলেন সেই ক্যাপ্টেন উপাধিটা, এবং সেই থেকেই সবাই তাকে ক্যাপ্টেন বলে ডাকছে এবং ক্যাপ্টেন বলেই সবাই তাকে চিনছে। তো জাহিদ ভাই জিনিসটা চিন্তা করলে একটু ডিফারেন্ট লাগে, কিন্তু জাহিদ ভাই কিন্তু তাদের লিডার, সেই লিডার যে একজন ইনসান, তার গোত্র, তার ধর্ম, তার গোত্র কিন্তু আলাদা, তার পজিশন কিন্তু আলাদা, কিন্তু তিনি সবাইকে লিড করছেন। সুতরাং এখানে তার জিম্মাদারিটা বেশ ভারী, এখান থেকে তাকে অনেক কিছু করতে হবে, এখান থেকে কোনো কিছু করলে তাকে তাদের সবাইকে নিয়ে করতে হবে। জাহিদ ভাইয়ের মধ্যে যেই চেঞ্জেসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাজ এ ক্যাপ্টেন এবং যেই চেঞ্জেসগুলো সামনে দেখতে পারবো অ্যাজ এ ক্যাপ্টেন, তা আপনাদের সকলকে বলছি মনোযোগ সহকারে শুনুন, শুরু করছি ঘটনা। কয়েকদিন পর আমি রিল্যাক্স হয়ে বসলাম কিছু সময়ের জন্য নিজের রুমে। রাত তিনটার মতো আমার নজর আটকে গেল, হঠাৎ স্থির হয়ে গেল দৃষ্টি একটা জায়গায়, শব্দ আমার কান থেকে গায়েব হয়ে গেল। ঝিঝি পোকার ডাক চারিপাশে, কেবল ঝিঝি পোকার ডাক আর কোনো শব্দ না। মনে হচ্ছে আমার কানের মধ্যে কেউ ঘুষি দিয়েছে এবং সেই জায়গায় আমি আর কোনো কিছু শুনতে পাচ্ছি না, ক্লিচি চি যে শব্দটা আসে সেরকম একটা শব্দ আসছিল। দেখতে যাচ্ছি কিছু একটা, এই জিনিসটা আমার মাথায় তখন স্ট্রাক করল, দেখতে যাচ্ছি আমি কিছু একটা। ঝাঁকে খেলাম ছটকা লাগার মতো, আমার সামনে ধান ক্ষেত, ধান ক্ষেতে গোড়াগুলো আছে, শুধু কাটা কাঠ পড়ার শব্দ চারিপাশ থেকে পাচ্ছি। পুরোহিতের সাজে এ মহিলা, নাকের মাঝে দুল, একজন মহিলা পুরোহিতের সাজের মানে পুরোহিতের যেভাবে সাজে ঠিক সেভাবে একজন মহিলা আমার সামনে, আর নাকের মাঝে দুল, কপালে লাল সিঁদুর, তার হাতে বালাগুলো মোটা মোটা, মুখের মধ্যে টেপ দেওয়া, একটা ছাগল মাটিতে শক্তভাবে, আগুনের তাপ আমি টের পাচ্ছিলাম দাউ দাউ করে জ্বলছে, চারপাশের কুয়াশা ঘেরা, আগুনের কারণে কুয়াশার বিন্দু বিন্দু দানা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। মহিলা বাম হাতে লম্বা ছুরি তুলে নিল, এক পাকশে ঘুরল সেই আগুনের কুণ্ডলিটাকে, ছাগলটা মাটিতে এক কোপ দিল, একটা ঘত করে শব্দ হলো, গল গল করে পড়তে থাকা রক্তের ধারা সামনে একটা পাত্র রাখলো সে, হাত পা ঝাঁকাচ্ছে ছাগলটা। মহিলা সেই রক্তগুলো তুলে নিল, ছাগলটাকে একটা পাতে রেখে দিল, ছাগলে মাথা সে নিজ হাতে তুলে নিল, কাঁচা মাথায় হাত বুলিয়ে দিল আদর করার মতো, মনে হচ্ছিল সেই মৃত ছাগলটাকেই সে আদর করছে। নিজ জায়গায় সে যেয়ে বসল, ছাগলের মাথাটাকে দাউ দাউ করে চলন্ত থাকা আগুনের উপর রেখে দিল। পাটের ব্যাগ থেকে সে বের করলো একটা ওড়না, ওড়নাটা এলিয়ে দিল,
বাটির রক্তে আঙ্গুল চুবিয়ে কি যেন একটা এঁকে দিল ওনাচায়। এরপর ওনাটা ভাঁজ করে রেখে দিল, একটা বাচ্চার গেঞ্জি বের করল, রক্তে আঙ্গুল চুবিয়ে এবার এঁকে দিল এক চিহ্ন সেই গেঞ্জির উপর। ভাঁজ করে রেখে এবার মহিলা হাতে একটা মালা নিল, সে চোখ বন্ধ করে রাখলেও চোখ কিভাবে যেন খোলা ছিল। শিয়াল কুকুরের আও একটা ভেসে আসলো, মহিলাটা শক্ত হয়ে বসে রইল। মহিলার পেছনে এক বিরাট বড় নেকড়ে চেহারা দেখা যাচ্ছে, মহিলাটাকে দেখছে সে, পাশ থেকে আরো কয়েকটা নেকড়ে, বড় বড় নেকড়ে বাঘ, কালো কুচকুচে কালো, যেন তেল মাখা একটা নোংরা নেকড়ে বাঘ। খপ করে ধরে নিয়ে গেল মাথাবিহীন সেই ছাগলটা। মহিলা চোখ খুলল, খুলেই সেই রক্তের বাতিটা দুই হাত ধরে নিজের হাতে ধরে দাঁড়িয়ে রইল, মাথার উপর ধরে রাখল। মহিলার পেছনে দাঁড়িয়ে থাকা সেই নেকড়েটা ধীরে ধীরে এগুলো, মানে রক্তটা সে গ্রহণ করলো জিভ লাগিয়ে। গড় করে থাকো শব্দ হলো, ভোগ গ্রহণ করল, একটা ঝাড়া দিয়ে আমার ঘোরটা কেটে গেল। কি দেখলাম আমি, দেখলামটা কি, হার্টবিট বেড়ে গেল আমার। কাদের? এই কাদের। কিন্তু কাদের কেন যেন আশেপাশে দেখলাম না কাদেরকে। দেখলামটা কি, মানে এক মহিলা সে আর একটা বাচ্চার পেছনে কাউকে, এখানে নেকড়ে কারা, নেকড়ে কারা কারা ব্যবহার করে? সর্দার যারা তারাই তো। কে এটা? সাথে সাথে খাতার কথা মনে পড়লো আমার, আমি একটা খাতায় মানুষদের নাম ঠিকানা লিখে রাখি। আজ সন্ধ্যায় চারটা পরিবার, এদিন চারটা পরিবারের নাম ওই কাছে আমার কাছে এসেছিল, তাদের সমস্যা আছে কিনা দেখার জন্য। খাতাটা খুলে ফেললাম। প্রথমজন বিলকিস, মা হাজারা, বাবা মঈন। না না, এইটা না, আরেকটা আসগর আলী, বাবা মা মৃত। না, এটাও বাদ। সাফি, মা সুলতানা, বাবা রুবেল। সাফি কি ছেলে? কারণ চার নাম্বারটাও তো মেয়ের নাম দিয়ে শুরু, আদি বা নাম মেয়েটার। কাদের? কাদের? আরে ধুর, কাদের বাচ্চা তুই কই? স্টিল কোনো সাড়া নেই কাদের। আমি আমার চোখ বন্ধ করলাম। তারা? তারা? তারা, যদি শুনতে পাও আমাকে, তোমাকে দরকার এই মুহূর্তে। আমি দেখেছি বলি দিতে, আমার জানা দরকার কি দেখেছি। কয়েক মুহূর্ত পর দিগন্তের তারার কণ্ঠ ভেসে আসলো। আমি ওর দিকে তাকালাম, জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম কি দেখেছি। এরপর আমি বললাম, এই কাগজটা দেখো তো, বলতে পারবে এদের মধ্যে কেউ কিনা? দিগন্তের তারা কাগজটা দেখল, সে একটা আঙ্গুল দিয়ে একটা নামের দিকে ইশারা দিয়ে বলল, আলো, এই ছেলেটা বলে সাফির নামটা বলল, দেখালো, বললো এই ছেলে অসুস্থ, এই ছেলেটার মা সুলতানা ওর উপর চেপে আছে, বলে সে আমার দিকে তাকালো। আলো, তোমার পুরনো শত্রু সে? আমি জিজ্ঞাসাম, কে আলো? দিগন্তে তারা বলল, রাহু। কাল? কাগজটা সে আমার হাতে ধরে দিয়ে বলল, গেলবার যে করছে, যা করেছে, এবার সেটা শোধ নিও। কিভাবে তারা? দিগন্ত তারা আমাকে বলল, সাপের মাথা কেটে ফেলতে হয়, এরপর সাপের মাথা মাটিতে পুঁতে ফেলতে হয়, এইটুকুই। আমি অপেক্ষায় ছিলাম। পরের দিন বিকালবেলা আমি সাফির বাসায় যাই। অপেক্ষা করছিলাম আমি এই সময়টার জন্যই। সিঁড়িয়ে দিয়ে তৃতীয় তলায় ওঠার সময় আমি দেখতে পেয়েছিলাম একটা কালো কুকুর, যেটা আমাকে দেখে দৌড় দিয়ে উপরে উঠে গেছে। তো আমার সাথে থাকা সাফির বাবা
আরেক লোক শুধু শুনেছিল ক্যাচ ক্যাচ টাইপের শব্দ। নখ যদি ফ্লোরে ঘষা খেলে যেমন শব্দ হবে তেমন। সাফিদের ফ্ল্যাটে বোটকা গন্ধ, ভেজা পশমের গন্ধ। হ্যাঁ, সাফির মা একদম পাগল, বারবার বলছে ওই যে কুকুর, ওই যে বিশাল বড় কুকুর, ওনাকে কামড় দিতে আসছে, ওনার চুল ধরে টান দিচ্ছে, ওনার চুল ধরে টান দিচ্ছে। সাফির গলায় কামড় ধরে নিয়ে যাচ্ছে একদম নীলাদ্রির মতো। এদিকে বাচ্চা ছেলেটা একদম চুপ, ভাবলেশহীন, যেন মরে যাওয়া লাশ। ওই মরে যাওয়া লাশটাকে অন্য কেউ চালাচ্ছে। বাড়ির চারপাশটা দেখলাম, আমি তিনটা কুকুর দেখেছি। আমি দেখেছি বাথরুমের রক্তের ছিটা। এক পলকের জন্য মনে হলো মাথাবিহীন একটা শরীর বসে আছে, বসে আছে হাঁটু গেড়ে বাথরুমের ভেতর, মাথাটা পাশে পড়ে আছে। মনে হচ্ছে সে ওই জায়গায় বসেছিল, এই মুহূর্তে তার কোপ দিয়ে মাথাটা সরিয়ে ফেলা হয়েছে শরীর থেকে, আর ওই মুহূর্তে স্টিল দাঁড়ানো হাঁটু গেড়ে থাকা দেহটা ওই মুহূর্তে সে জায়গায় স্টিল বসে আছে। একটা ঘুমট ভাব, কিন্তু এই ঘুমট ভাবের মধ্যে লুকিয়ে ছিল একটা অশনি সংকেত। মনে হচ্ছে মৃত্যু ভারে ভার হয়ে আছে ফ্ল্যাটটা, দেয়ালে দেয়ালে হয়তো মৃত্যুই লেখা, চারিপাশ থেকে মৃত্যু কথা বলছে। চারদিকের দেয়ালগুলো মনে হচ্ছে কালো, আর সুলতানা তার পেছনে দাঁড়িয়ে আছে। সুলতানার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া, ছায়াটা কালো, দিনের আলোয় মনে হচ্ছে হালকা ধোয়ার একটা আবরণ। আমি সব শুনলাম, সব এক থেকে দশ পর্যন্ত সব শুনলাম। রুবেলকে আমি চাইলেও বোঝাতে পারবো না যে আমি জানি এখানে কে আছে। আসলে রুবেল কেন, আমি কাউকেই হয়তো বোঝাতে পারবো না যে আমি কাকে আমার সামনে দেখতে পাই, কারণ মানুষ ভুল বেশি বোঝে। বাড়িতে রাহুকালের লোক আছে, এর আগে ওরা আরও দুবার জ্বালিয়েছে, কিন্তু শেষবার ও আমাকে হারিয়ে দিয়েছিল। সেই হারার জ্বালায় আমি শান্তি এখনও পাইনি, আজ আমি ওকে আবারও পেলাম। এটা আমার কিসমতেই লেখা ছিল। রাহু, তোর কাল আমি, চারদিকে তুই কাল ছড়িয়েছিস রাহু হয়ে, আমি এবার তোর জন্য কাল সাজাব। এবার আমি রাহু হয়ে কাল আনবো তোর উপর, কসম আল্লাহর। রুবেলকে বলেছিলাম আমি সন্ধ্যার পর আসব। কাদের আমাকে জিজ্ঞেস করল, ইনকে উপর হাবি হো চুকে হ্যায়, আপ বাহার ক্যাসে লাইঙ্গে এসে। কাদের, তোমার কি মনে হয় আমি ওকে বাইরে আনার ধান্দায় আছি? আরে আমি ওকে মারব, মারা আগে আমার জানা দরকার এই ডটডটের বাচ্চা কই। আমি ভুলিনি, আমি মালুম নেই পিছলে বার ক্যা হুয়া হ্যায় আপকে উপর, আপকে ওর উসকে বিচ, লেকিন ক্যা মরনা জরুরি হ্যায়। কাদের, যেহেতু জানো না তাহলে অবান্তর প্রশ্ন করার আগে বুঝে করো। কাদের চুপ করে গেল। এশার নামাজের পর আমি একটা একটা করে জানালায় এক পাউডার ছিটিয়ে দিই, যে পাউডারটার গন্ধ কিছু সময়ের জন্য ওদেরকে দুর্বল করে দেয়, বেশিক্ষণ না, 20-23 মিনিট। আমি পাউডার ছিটানোর পর একটা একটা করে জানালার পর্দা লাগিয়ে দিই। একটা বড় ড্রেসিং টেবিল টেনে আমি সরিয়ে নিয়ে আসি সুলতানার বিছানার সামনে। রুবেলকে বলা ছিল যে সুলতানাকে জাপটে ধরে রাখবে, কারণ রুবেলের এই সময় কেউ তেমন ছিল না, আর আত্মীয়দের মধ্যে তার সাথে কেবল তার শাশুড়ি ছাড়া কেউ ছিল না, আর এইসব ক্ষেত্রে সব আত্মীয়কে একদম সামনে রাখতে নেই। সাফিকে পরে দেখব, সুলতানাকে দেখার পেছনে একটাই কারণ ছিল, রাহুকাল পর্যন্ত আমাকে পৌঁছতে হবে। একটা মোম জ্বালিয়ে দিলাম, জানালাগুলো বন্ধ। পাশের রান্নাঘরের জানালায় অনবরত ঠোকা দেওয়ার শব্দ পেয়ে আমি গেলাম রান্নাঘরে। জানালায় কাদের ছিল, কাদের আমাকে বলল, ক্যাপ্টেন 8 লোক জিনকো দেখকে
लग रहा है सबके सब आदम खोर, सबके सब आदम आ चुका, अंदर आ चुका है। कादर भेबो ना, तुम्हें रिलैक्स थको, आमी देखबो, भालो करे देखबो। सुलतानर घर, सुलताना घरे बीर बीर करे दूल छे, मोमेर आलो जल छे। टिक 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 घड़ीर काटार शब्द चल छे। এই মুহূর্তে ঘড়ির কাটার শব্দটাও কেমন পরিষ্কার। একটা দেয়াল ঘড়ি আমি রেখে দিলাম ড্রেসিং টেবিলের ওপর, আর আমি আমার জিভ দিয়ে টিক টিক শব্দ করছিলাম, ঠিক যেমন ঘড়ির কাটা ঘুরছে, ঘড়ির সাথে তাল মিলিয়ে টিক টিক শব্দ ছেয়ে গেছে চারপাশে। বিড়বিড় করে থাকা সুলতান সুলতানা শান্ত কিন্তু মুখে একটা হাসি। এই হাসি, এই হাসিটা আসতেই হবে, এটাই তো আমি চাই। কিছু সময়ে একটা পরিস্থিতি তৈরি করতে হয়। আয়না মোমের সামনে মোমের আলোর দিকে তাকিয়ে থাকা সুলতানের উপর চেপে থাকা রাহুকালের গোলাম আলেয়ার মায়া নিজেকে প্রকাশ করে ফেলেছে, যা আমি চাইছিলাম। আর ঘড়ির শব্দটা সুলতানাকে নিজ থেকে জাগার জন্য, নিচ থেকে অন্য সত্তার কন্ট্রোল থেকে বের করে আনার জন্য তৈরি করা, যাতে সুলতানের উপর তৈরি করা যে ঘুমের ঘোরটা আছে সেটা কেটে যায়। যেই ঘুমের ঘোরে এই রাহুকালের তৈরি, রাহুকালের গোলাম তৈরি করে সুলতানের উপর কন্ট্রোল বা আধিপত্য বিস্তার করেছে। এহে করে শব্দ করলো সুলতানা, বিমোহিত মতো চোখগুলো বড় করলো। রুবেলকে ইশারা দিয়ে বললাম সুলতানাকে ছেড়ে দিতে। সুলতানা দুলছে নেশাগ্রস্তের মতো। কুকুরের ঘের ঘের শব্দ আসছিল আমার পেছনের দরজা থেকে। রুবেলকে দেখে মনে হলো কেবল আমি শব্দটা শুনলাম। একটা কালো কুকুর লাফ দিয়ে উঠল ওয়ার্ড্রোবের উপর। রুবেল শুধু শব্দ শুনেছে, কিন্তু আমি দেখেছিলাম কেবল। পকেট থেকে পাউডার ছড়িয়ে দিলাম নিভৃতে। সেই পাউডারের গন্ধ ছড়িয়ে যাবার সাথে সাথে কুকুরটা নিজের জায়গা আর সুলতানার বিছানা একসাথে মৃগী রোগীর মতো ঝাঁকি খেল। নাম, নাম বল, নাম বল। না বলবো না, কিচ্ছুতেই বলবো না। আমি রুবেলকে একটা ইশারা দিয়ে বের হয়ে যেতে বলি, কারণ রুবেল ভয় পাচ্ছিল, বেশ ভয় পাচ্ছিল, কাঁপছিল রীতিমতো। তো রুবেল ঘর থেকে বেরোবার সাথে সাথে সুলতানা দাঁড়িয়ে গেল সোজা দেয়ালের কোনায়, যে পিঠ ঠেকালো আর এক পা দু পা করে দেয়ালের কোনায় টিকটিকির মতো লেপটে গেল। বিছানা থেকে দেড় ফুট উপরে, সিলিং থেকে এক ফুট দূরে ছিল সুলতানা। দরজার ফাঁক থেকে এটা দেখে রুবেল ভয়ে চিৎকার দিলে আমি শুহ করতে বলি, এস ওকে থামতে বলি। আমি জানি তুই কার গোলাম, আমি তোকে জিন্দা ছেড়ে দেব যদি তুই সুলতানাকে ছেড়ে দিস, আর যদি তুই সুলতানাকে না ছাড়িস আমি আর তো বাকি সাথীদের এইখানেই মেরে ফেলব। আরে যা, যা দাদা, কি করবি কি করবি? আমি ওর গলা কেটে, ওর ছেলে, আমি আর ওর ছেলে গলা কেটে রক্ত খাব। আমি এইভাবে দাঁত বের করে জিব্বা দিয়ে খাব। পাউডারটা আমি ওর দিকে ছুঁড়ে মারলে সুলতানা দেয়াল থেকে ছিটকে নিচে পড়ে যায়। কাদের? এক্ষুনি! এটা বলার সাথে সাথে জানালা দিয়ে কাদের ভেতরে ঢুকে অদৃশ্য লাঠি দিয়ে একটা বাড়ি মারে সুলতানার পিঠে। বিছানায় মুখ থুবে পড়ে যায় সুলতানা। একটা কালো ছায়া ছিটকে এসে পড়ে আমার ডান দিকের দেয়ালের কোনায়। মোমের আলো নিভে যে ঘর অন্ধকার হয়ে গেল। কাদের অদৃশ্য লাঠি তাক করে রাখলো সেই ছায়াটার দিকে, আর ছায়াটা ধীরে ধীরে একটা বাচ্চা শিশুর রূপ নিয়ে দেয়ালের কোণে পিঠ ঠেকিয়ে রাখল। আর যেই কুকুরটা ওয়ার্ড্রোবের উপরে ছিল সেটা লাফ দিয়ে উঠে সুলতানের কাছে যাবার জন্য যায়, কিন্তু কাদের সেই কুকুরটার উপর এক পা রেখে দিয়ে আটকে দেয়। আমি দেয়ালের কোণার দিকে তাকিয়ে বললাম, এবার বল, আমাকে বল, রাহুকাল কোথায়? বলতে পারবো না, না না বলতে পারবো না। আমাকে মেরে ফেলবে? না 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 না, আমাকে মেরে ফেলবে না, না আমি বলবো না।
শোন, তোকে বাঁচতে হবে, বলতে হবে যদি তুই বাঁচতে চাস আমি তোকে এখান থেকে বেঁচে যেতে দিব না। পারবো না, আমি বলবো না, আমাকে মেরে ফেল, আমি তো বলবো না, বলবো না। আচ্ছা বলবি না, কাদের মেরে ফেলো যাকে তুমি আটকে রেখেছ, ওর সামনে থেতলে মারো, এরপর দেখি তো কে কথা না বলে। কাদের কুকুরটাকে পা দিয়ে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল এবং সেকেন্ডের চেয়ে কম সময়ে লাফিয়ে একটা পাড়া দিল পা দিয়ে কুকুরটার উপর। গ্যাঁত টাইপের একটা শব্দ এলো, এক মিনিটের মতো সময় লাগলো, জোরে কয়েকটা নিঃশ্বাস নেওয়ার মতো শব্দ হলো। কাদেরের পা সরানোর পর আমি রাহু কাদের গোলামকে বললাম, দেখ এবার কিন্তু তোর পালা। কুকুরের রূপে ওর সামনে ওর সাথীকে মরা অবস্থায় দেখে আমাকেও বলল, বলছি আমি আমি বলছি উত্তর দিকে, এখানে এখানে থেকে উত্তর দিকে অমুক মাইল দূরে, একদম সোজা আছে গহীন জঙ্গল, বেবে যায়, জল টপ টপ শব্দ হয়, কান পাতলে কল 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 কল, 70 কদম চলে তো মিলে গুরুজন, গুরুজন জানে কালের দেব রাহুর খোঁজ, গুরুর গাছে গাছের পানে রাখিলে সম্পদ, খোঁজ মিলে ভেরিয়া সাওয়ার গুরু রাহু কালের। কাদের, তোমার কি মনে থাকবে কি কি বলেছে? জি ক্যাপ্টেন, এক এক শব্দ সঞ্জিত সে জাহান মে রহেগা। শুন, এই বাড়ি থেকে বাকি সবাইকে নিয়ে বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা, ভুলেও এদিকে যাতে চোখ না আসে তোদের। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, আমি আঙ্গুল দিয়ে ইশারে দিতেই দৌড় দিল বাচ্চাদের মতো করে, বের হয়ে গেল রুম থেকে, রান্নাঘর থেকে জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে গেল ওরা এবং ওর সাথে আরও কয়েকজন। কাদের, এই বাড়ির উপর থেকে ওদের কালো ছায়া সরানোর ব্যবস্থা করো আর এই খবরটা দিয়ে দাও, এখান থেকে 30 কিলোমিটার দূরের সীমানা অতিক্রম করার পর সবগুলোকে মেরে ফেলতে বলে দাও। ক্যাপ্টেন গুস্তাগি মাফ করবেন, লেকিন আপনি তো কাহাতা সাপকো আপ ছোড় দেঙ্গে। কাদের, আমি বলেছি এখান থেকে জিন্দা বের হতে পারবে, জিন্দা রেখে দিব সেটা তো বলিনি, সাপকো মার্কে গারমিটটিকে আন্দার। আমি বের হয়ে এসে রুবেলকে বলি কাল কথা হবে, যাবার আগে সুলতানার হুঁশ ফেরানো জরুরি ছিল এবং সুলতানার 1 ঘন্টা পর হুঁশ ফেরে। সুলতানার মা বলেছিল আমাকে আর কি কি কাজ আছে, আমি ওনাকে বলেছিলাম যা আছে আমি দেখব, আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহর কাছে। আমি বাইরে বের হয়ে কাদেরকে বললাম, কাদের জায়গা খুঁজো, সেই সীমানা খুঁজো, খুঁজে আমাকে জানাও রাহুকাল কোথায়। কাদের আমাকে জিজ্ঞেস করল, ফের ক্যা হোগা ক্যাপ্টেন? কাদের, আমি ওকে নিজের হাতে মারব। ধন্যবাদ জাহিদ ভাই আপনার ঘটনার জন্য, এবং অসাধারণ সুন্দর ঘটনা, এবং আমরা সামনে এটার জন্য আমিও উদগ্রীব হয়ে আছি যে সামনে রাহুকালের কি হবে এবং বাসাটার মধ্যে এরকম নারকীয় হত্যাযজ্ঞ, নারকীয় পিশাচ কাণ্ড কিন্তু চলছে, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে করছে। আমরা হয়তো জাহিদ ভাই মতো শক্তিশালী না, আমরা বুঝি না, আমরা বুঝি না কি ঘটছে, বুঝতে পারি না। জাহিদ ভাইয়ের মতো মানুষ তো পাওয়া খুবই কষ্টকর, তবে জাহিদ ভাই যেভাবে একটা ঘটনার মোড়কে আমাদেরকে সামনে নিয়ে আসে এবং প্রত্যেকটা ঘটনা যখন নিয়ে আসে তার কিন্তু কষ্ট হয়। আমি কয়েকদিন আগে আমার সাথে জাহিদ ভাইয়ের কথা হচ্ছিল, তা আমি জিজ্ঞেস করলাম, জাহিদ ভাই কী অবস্থা, আপনি কেমন আছেন? তা আমি কখনো শুনি নাই যে উনি বলছেন যে আলিফ ভাই আমি টেনশন মুক্ত বা আমি একটু রিল্যাক্স আছি, আমি কখনো শুনি না। তার মধ্যে একটা হতাশা সবসময় কাজ করে এবং আমি জানি জিনিসগুলো কি, তার কাছে যখন মানুষ আসে হতাশা নিয়ে আসে শুরুতেই হুটহাট সব কিছু সলভ হয়ে যায় না। আমরা ঘটনা বলার ক্ষেত্রে মাঝে মধ্যে জিনিসগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করি যে হুটহাট সব সলভ হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা হতে কিন্তু একটা সার্টেন টাইম লাগে, যা আমি আপনাদের গত 2-2.5 বছর যাবত বলে আসছি যে আমরা কোনো ঘটনা আপনাদের সামনে যখন রিপ্রেজেন্ট করি তখন এটাকে ঘটনা হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, ঘটে গেছে হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, ঘটনার চলমান অবস্থায়
চলছে অবস্থায় যখন আমরা জিনিসটাকে বা জাহিদ ভাইয়ের মতো মানুষ জিনিসটাকে সলভ করতে যায়, তখন কিন্তু ওই সলভ করতে গিয়ে তার সম্মুখীন হতে হয়, সময় লাগে, কী কী দেখছি তার সময় নেওয়া হয়। আমরা যেমন একটা ঘটনা 30-35 মিনিটে শেষ করছি, সেটা হয়তো 30-35 ঘন্টা সময় লাগছে। 4-5 দিন সময় লাগার পরে আমরা জিনিসটাকে একটা কম্পাইল মডিউল হিসেবে রেডি করছি। ঠিক সেরকমভাবে জাহিদ ভাইয়ের সাথে আমাদের টিম খুব শিগগিরই, আশা করছি খুব শিগগিরই, আমরা একটা ইনভেস্টিগেশন টিম করব, যেখানে জাহিদ ভাইয়ের সাথে আমাদের টিম যাবে জাহিদ ভাইয়ের গেস্ট হয়ে কোনো একটা জায়গায়। আমরা একটা ইনভেস্টিগেশন চালাবো জাহিদ ভাইয়ের ভাষায়, জাহিদ ভাইয়ের চোখে সেই জিনিসগুলোকে আমরা এরকম যে আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমি জানি না আমাদের টিম মেম্বার্সরা আমরা কীভাবে সেটাকে সাজাবো, অবশ্যই সেটা আপনাদেরকে জানানো হবে, আপনাদেরকে জানিয়েই আমরা সেটা করব। সুতরাং এতদিন যাবত যেগুলো ঘটনায় শুনেছেন, কিছু জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এরকমটাই ভৌতিকতার প্ল্যান। আমাদের সাথে থাকবেন, ভৌতিকতার সাথে থাকবেন, বেশি বেশি লিঙ্কটি শেয়ার করে ছড়িয়ে দিবেন মানুষের মাঝে, যাতে আমরা আপনাদেরকে আরও কিছু নতুন নতুন জিনিস উপহার দিতে পারি। আমাদের সাথে আজকে সারাটা রাত যতটুকু পর্যন্ত আজকে থেকেছেন আমাদেরকে সাথে, এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই 182তম এপিসোডে আপনারা সেইমভাবে আমাদেরকে সহযোগিতা করে যাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আসছি, আসসালামু আলাইকুম।